বিসমিল্লাহির রহমানির রহিম। ভাষার মাস, এই ভাষার জন্য যারা রক্ত দিয়েছেন তাদেরকে স্মরণ করছি। দুদিন পরে 21 তারিখে মাতৃভাষা, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আল্লাহ রাব্বুল আলামিন সে সমস্ত শহীদদের জান্নাতুল ফেরদাউস নাজিল করুন, আমরা সে কামনা করি। কিছুদিন আগে আমরা আমাদের জিএম সাহেবদের দেখেছিলাম, বছর সাধারণত দুইবার আমরা ডাকি আমাদের জিএম কনফারেন্স উপলক্ষে, একটা পিটিএ যখন আমরা দিই তখন, আবার মধ্যবর্তী সময় যখন এটাকে আমরা রিভাইজ করি রিভিউ করি তখন তাদেরকে আমরা আবার ডাকি। কিছুদিন আগে আমরা তাদেরকে ডেকেছিলাম, ডাকার আগে আমি তাদের উদ্দেশ্যে একটা ডিও পত্র দিয়েছিলাম যে কি কি উদ্দেশ্যে আমরা তাদেরকে ডাকছি। আমি আশা করছি ডিও পত্রটা আপনারা পেয়েছেন। এরপরে ডিও যখন তাদের সম্মেলনটা হলো 3 দিন ব্যাপী, 19, 20, 21 29, 30, 31, তো ওর পরও কিন্তু আমি ফলো আপ হিসেবে একটা ডিও দিয়েছিলাম। গত 2-3 দিন আগে একটা পত্র লিখেছি, গত 2-3 দিন আগে, সেখানে দুটা ইস্যু আমি বলেছি এবং দুটা ইস্যুর উপরে আমি 4টা কাজ করার জন্য নির্দেশ দিয়েছি। ওটা পেয়েছেন? ওকে, তাহলে এরকম কিছু SMS দিয়ে সেগুলো আপনারা পান, কিছু ডিও পত্র লিখি সেগুলো আপনারা পান, কিছু চিঠি আমি লিখি, তো কমিউনিকেশনের এগুলো হলো মাধ্যম। আপনার আমার সাথে কথা বলা, দূরত্ব বোঝানো, অনেকগুলো মাধ্যম আছে। একটা হলো আমি SMS দিলাম, আমি আপনার ভিডিও কনফারেন্সিং করে আমি আপনার ডিও পত্র লিখি, চিঠি লিখি, এভাবে আপনাদেরকে ফাইনাল স্টেজটা হলো সিন ইজ বিলিভিং, সামনাসামনি দেখা, কথা বলা, কথা শোনা। এই জন্য আপনাদেরকে আর উদ্দেশ্য আছে, উদ্দেশ্য হলো আমার কথাগুলো আপনাদেরকে বলা, সরকারের কথাগুলো আমার মাধ্যমে আপনাদেরকে বলা এবং আপনাদের কথাগুলো শোনা। কথাগুলো হবে কারিগরি, কথাগুলো হবে আর্থিক, কথাগুলো হতে পারে ব্যবস্থাপনার বিষয়ে। তো এরকম গতবারও আপনাদেরকে দেখেছি, এর আগেরবারও দেখেছি, তখন থেকে শুরু করে আজ পর্যন্ত আমাদের আরবি এবং সমিতির অনেক কর্মকর্তা কর্মচারী যারা আমাদেরকে ছেড়ে চলে গেছেন, মারা গিয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, তাদেরকে স্মরণ করছি। অনেকে অসুস্থ আছেন, রিটায়ারমেন্টে গিয়েছেন, তারা সুস্থ হন এবং যারা রিটায়ারমেন্টে গিয়েছেন তারা ভালো থাকুন, দোয়াও করি। আমাদের সাথে নতুন করে যোগ দিয়েছে আমাদের সম্ভবত 4 জন লেডি অফিসার DGM, একটু দাঁড়ান আপনারা লেডি অফিসাররা, 2 জন, 3 জন, 4 জন, ফাইন। আমি লেডি অফিসারদেরকে DGM, GM হিসেবে দেখতে চাই, আমি জানি না কিভাবে সম্ভব। বসেন, আমি আশা করছি যে আপনারা ভালো কাজ করছেন, ভালো করেন, অ্যাজ এ হোল আপনারা সবাই ভালো কাজ করছেন, আমি অভিনন্দন জানাই, ধন্যবাদ জ্ঞাপন করি। ভালো এই জন্য করছেন যে এখন ম্যাট্রিক পরীক্ষা হচ্ছে, ভালো বিদ্যুৎ দিচ্ছেন, ইরিগেশন চলছে, ভালো কাজ হচ্ছে, বিদ্যুৎ হচ্ছে, কিছুদিন পরে HSC হবে, T20 ক্রিকেট হবে, অতীতে হয়েছে, খুব গরম আসছে, রমজান আসবে, পূজা পার্বণ আসবে, সব কিছুতে আপনাদের অনেক কাজ। আমরা যারা হেডকোয়ার্টারে আছি, আরবিতে আছি, আমরা খুব আরামায়েশে থাকি, এসির মধ্যে, ফ্যানের মধ্যে, আপনার বিদ্যুৎ দেওয়ার জন্য গ্রাম অঞ্চলে ছুটে বেড়ান, এভাবে অনেক কাজ হচ্ছে, রাতে দিনে, শীতে গ্রীষ্মে বর্ষায়, এগুলো ভালো কাজ, খুব অভিনন্দন পাওয়ার মতো কাজ। মাসে 3 থেকে 3.5 লক্ষ, কোনো কোনো মাসে চেয়ে বেশি সংযোগ হচ্ছে, অতি উত্তম কাজ, উদাহরণ দেওয়ার মতো কাজ, শুধু দেশে নয় বিদেশেও, সারা পৃথিবীতে। একটা সংস্থা মাসে 3 থেকে 3.5 লক্ষ নতুন গ্রাহক পরিবারকে বিদ্যুৎ সংযোগ দেয়, ক্রেডিট পাওয়ার মতো, আমি আপনাদেরকে অভিনন্দন জানাই, এটা আপনাদের মাধ্যমেই হচ্ছে। অতএব এই যে কাজগুলো, এগুলোকে আমরা কিভাবে নিচ্ছি, কিভাবে এগিয়ে নেব, সরকার কি চাচ্ছে, আপনাদের কর্তব্য কি, আপনাদের কি করণীয় আছে, এ সবগুলো আমরা একে অপরের সাথে বোঝাপড়ার মাধ্যমেই করতে পারি, সেজন্য আপনাদেরকে ডাকা। আমি সবসময় পত্রিকাতে, আমার ডিওতে কিংবা SMS আমি লিখি, কখনো আমি করছি বলি না যে আমি এটা করছি, আমি বলি আপনি, আমি, আমরা। আমি বিশ্বাস করি আমরা শব্দটা উই, দশে মিলে করি কাজ, হারি জিতি নাহিল আজ, দশের বোঝা একে, দশের লাঠি একের বোঝা, এটা আমি বিশ্বাস করি, এবং এক মাথা চাইতে 2 মাথা উত্তম, 2 মাথা চাইতে 3 মাথা আরও উত্তম, এটাও আমি বিশ্বাস করি। অথবা এর জন্য আমি বলি যে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করি, একই পরিবারের মতো হয়ে কাজ করব, অথবা একই পরিবারের মতো হওয়ার জন্য কিছু সুযোগ সুবিধা দিতে হবে এবং ফিলিংস দিতে হবে যে আমি আপনি এক, একাকার হয়ে কাজ করতে চাই, সেজন্য আপনাদেরকে আসলে এখানে ডাকা, আপনার কথা শোনা, আমার কথা আপনাদেরকে শোনানো, আমরা কি চাচ্ছি সেটুকু। তো ভালো কাজ আমরা করছি, ভালো কাজের জন্য অবশ্যই প্রশংসা করতে হয়, সরকারও আপনাদের প্রশংসা করে এবং তার স্বীকৃতিও দিচ্ছে। স্বীকৃতিস্বরূপ আপনারা এইবার 3টা বোনাস পেয়েছেন, এর আগে আপনারা 2টা পেয়েছিলেন, তার আগে আরও কম পেয়েছেন।
অবশ্যই একটা সংস্থা, বিতরণ সংস্থা তিনটা বোনাস, আরবির মতো একটা সংস্থা তিনটা বোনাস পাওয়া এটা যেন কোনো কথা না, এটা অবশ্যই সাধুবাদ পাওয়ার যোগ্য। এবং আপনি সেটা অর্জন করেছেন, কেউ দেয়নি, আপনি অর্জন করেছেন। আপনাদেরকে আমি অভিনন্দন জানাই যে আপনি তিনটা বোনাস পেয়েছেন। আমি আশা করছি যে আগামীবার আপনারা চারটা বোনাস পাবেন। সেই জন্য কাজ করতে হবে, সেই জন্য আপনাদেরকে এখানে ডাকা। সেজন্য আমার যে কথাটা যে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই, আমরা আমি নই, আপনিও নন, আমি আপনি আমি আমরা, আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই। অথবা ঐক্যবদ্ধের সীমা আছে, সীমা রেখা আছে, টাইম বাউন্ড আছে, যে এটা এরকম নয় যে চোর ডাকাত এবং আমি ভালো, চোর ডাকাত এবং ভালো একসাথে আছে সেটা নয়। এই জন্য আমরা সকলকে আমরা আহ্বান জানাবো, আসুন আমরা ভালো হই, আমরা ভালোভাবে কাজ করি। এটা হলো ঐক্যবদ্ধ হওয়া। ঐক্যবদ্ধ এরকম নয় যে ন্যায় অন্যায় একসাথে, ভালো মন্দ একসাথে, দিন রাত একসাথে, এটা নয়। এটা হলো এরকম যে আমি আপনাকে সতর্ক করতে পারি, আমি চেয়ারম্যান, আমার দায়িত্ব সতর্ক করা। অথবা আমি আপনাকে সতর্ক করবো, আপনাকে বলবো কোনটা মন্দ কোনটা ভালো, এবং আপনাকে আহ্বান জানাবো ভালোভাবে যে আসুন আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করি এবং ন্যায় নিষ্ঠার সাথে সত্য পথে, অন্য কিছু নয়। এবং যারা এই পথে থাকবেন তারা আমার অবশ্যই আমাদের সাথে আছেন, যারা এই পথে নেই, যারা এই আহ্বানে নেই, তারা অবশ্যই বিভ্রান্ত এবং তারা অন্য পথে আছেন। অত বাকিদের নিয়ে আমরা যাবো, সেখানে আমরা ঐক্যবদ্ধ। দুঃখ থাকবে এইটুকু, কষ্ট হবে এইটুকু যে আমরা এখানে প্রায় 300 জন ডিজিএম, আমাদের আজকে 78টা সমিতি, 78 জন জিএম, এজিএমও আছে। আমি প্রতিটা মাঠ পর্যায়ে গিয়ে আপনাদের সাথে কথা বলেছি, ডিজিএম জিএম এজিএমদের সাথে, তাদেরও শতভাগ লোক কর্মকর্তার সাথে আমার কথা হয়ে গেছে, সকলের সাথে আমি কথা বলেছি। অত আমি কি চাই আপনাদের কাছ থেকে, আপনারা কি চান, সেটুকু বোঝাপড়ার মাধ্যমে আমরা ভালো কিছু করতে পারি, এইটুকু আমি ধারণা পোষণ করি বলেই আমি আপনাদের সাথে কথা বলি এবং আপনাদেরকে এখানে ডেকেছি। আজকে এখানে আপনারা অনেক কষ্ট করে এসেছেন, আপনাদেরকে অভিনন্দন জানাই এবং আশা করছি যে ভালোভাবে নিরাপদে আপনারা আবার ফেরত যাবেন, সেটা অনেক কামনা করছি। আমি একজন অভিভাবক, আমি চেয়ারম্যান, সরকার আমাকে দায়িত্ব দিয়েছে। অর্থাৎ সরকার একটা দায়িত্ব আছে, আমার একটা দায়িত্ব আছে সরকারের প্রতি, আমার দায়িত্ব আছে রাষ্ট্রের প্রতি, আমার দায়িত্ব আছে জাতির প্রতি, সমাজের প্রতি। যেমন মনে করুন যে আপনি যদি পরিবারের বাবা মা, আপনার পরিবারের প্রতি আপনার দায়িত্ব আছে। পরিবার বলতে আপনার মা বাবাকে বোঝায়, পরিবারের প্রতি আপনার স্ত্রী স্বামীকে বোঝায়, আপনার সন্তানদেরকে বোঝায়। অথবা আমরা চাই যে আমাদের পরিবারটুকু অটুট থাকুক, ঐক্যবদ্ধ থাকুক, পরিবারের মধ্যে কোনো রকমের ঝামেলা না থাকুক, তাহলে কিন্তু পরিবার ভালো করে। ইন্টারনাল যদি কলিশন হয়ে থাকে, ঘরের শত্রু ডিভিশন, যে একটা আমার কবিতার একটা লাইন পড়েছি, তো সেখানে ইন্টারনাল কলিশনে অন্তর্দ্বন্দ্বে তো পড়ে থাকবো, আগাবো কীভাবে? আমরা সামনে যেতে চাই, আমাদের চক্ষুর সামনে, সেখানে যদি আমাকে পেছন থেকে আপনি টেনে ধরেন, আমি যাবো কীভাবে সামনে? অথবা আমার গতি যদি স্থির থাকে, সামনে না যাই, উন্নতি কীভাবে হবে? অথবা আমি তো উল্টা পথে হাঁটি, সামনে যাবো কীভাবে? বিষয়গুলো কিন্তু বিবেচনার দাবি রাখে। তো পরিবারের প্রধান হিসাবে, অভিভাবক হিসাবে আপনি যেরকম চান যে আপনার প্রতিটা সন্তান এবং আপনার মা বাবা এবং এমনকি প্রতিবেশী আত্মীয় স্বজন, আপনার দায়িত্ব আছে, সে দায়িত্ব হলো তাদেরকে আহ্বান করা যে চলুন আমরা ভালোভাবে চলি, ভালোভাবে থাকি। আপনার কোনো সন্তান যদি বিভ্রান্ত হয়, নিশ্চয়ই আপনি ক্ষতিগ্রস্ত হন, নিশ্চয়ই আপনি মনে কষ্ট পান, কারণ আপনি ফ্যামিলিটাকে ঐক্যবদ্ধভাবে সামনে নিয়ে নিতে পারেন না। অথবা আপনি কামনা করেন যে আপনার প্রতিটা সন্তান ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, ভালো প্রতিষ্ঠিত আপনার বিসিএস অফিসার হোক, আপনি সমাজে একটা প্রতিষ্ঠা লাভ করেন এবং সমাজ আপনাকে বলুক যে আপনি মাতৃ, আপনি কি বলে না, রত্নগর বা মা, কিংবা আপনার ধন্য পিতা, এরকম মানুষ আপনাকে বলুক, ভালো লাগে শুনতে, ভালো কাজ করছেন। অন্য কাজের জন্য মানুষ স্বীকৃতি দেয় না, ভালো কাজের জন্য মানুষ স্বীকৃতি দেয়, ভালো সন্তানের জন্য মা বাবার প্রশংসা করে, অথবা অভিভাবক হিসাবে আপনি তখনই ধন্য হবেন। কিন্তু পরিবারের মধ্যে যদি এরকম হয় যে 3 সন্তানের মধ্যে 2টা সন্তানই উন্নতি করলো, ভালো হলো, সমাজের একেবারে আপনার প্রশংসা পাচ্ছে, কিন্তু আরেকজন খুব খারাপ কাজ একটা করছে, এমন কিছু করছে যে সমাজের ঘৃণিত একটা ব্যক্তি হিসেবে পরিণত হয়েছে, ডেফিনেটলি ও দুটো ভালোর সাথে একটা খারাপ যদি আপনি যোগ করেন, তাহলে ওভারঅল কিন্তু আপনার রেপুটেশন কিন্তু ভালো হয় না, মন্দই হয়ে যায় এবং আপনি মনে কষ্ট পান। সবসময় মনের মধ্যে একটা কষ্ট থাকে, আমার এই সন্তানের জন্য কি হলো, আমার সন্তানটা আমাকে কষ্ট দিল। অত পরিবারের মধ্যে আপনার ঠিক এইরকম একটা বিভ্রান্তি থাকে, তখন আপনি সফল পিতা কিংবা মাতা হিসেবে নিজেকে দাবি করেন না বা করতে পারেনও না, আমার কষ্ট হয়। একইভাবে আমি যদি আপনাকে বলি যে আপনার পিতা মাতার প্রতি আপনার দায়িত্ব আছে, আপনার পিতা মাতা আজকে বৃদ্ধ, যথেষ্ট বয়স্ক, আপনার কাছে আর্থিকভাবে তারা নির্ভর, আপনার উপর নির্ভরশীল, তাদের চিকিৎসার জন্য, খাবার জন্য, জামা কাপড়ের জন্য, আপনি যদি তাদের প্রতি সে লক্ষ্যটুকু না রাখেন, তাহলে অবশ্যই আপনি উত্তম সন্তান নন। অথবা আপনি অভিভাবক হিসাবে কিংবা সন্তান হিসাবে যেমনি করে আপনার পিতা মাতার জন্য আপনি দায়িত্ববান, মা বাবার দায়িত্ব
আপনাকে পালন করতে হবে এবং সন্তানের প্রতি আপনাকে দায়িত্ব পালন করতে হবে। সেই দায়িত্ব পালন করতে গিয়ে আপনি কখনো নরম, কখনো গরম, কখনো কঠোর, এবং সে ঠিক সেইভাবে মিশ্রিতভাবে আপনি চলছেন। অর্থাৎ যিনি ভালো তার জন্য আপনি ভালো আছেন, তাকে আরো ভালো হওয়ার জন্য উপদেশ দিচ্ছেন, তার সাথে আপনি হাসি খুশি সবসময় আছেন। আর যিনি আপনার কথা শুনছে না, মন্দ কাজ করছে, অবশ্যই আপনার আদর্শ সন্তান হলো, এমন একটা সময় আসবে যখন আপনি তার প্রতি কঠোর হবেন। কারণ এটাই একটাই কারণ যে আমরা আমাদের রাস্তা সোজা সরাতল মুস্তাকিম, আমরা সকলকে ঐক্যবদ্ধভাবে নিতে চাই। ঐক্যবদ্ধভাবে নেওয়ার জন্য আমাদের প্রথমে আহ্বান জানাতে ভালো হয়ে চলুন, ভালোভাবে থাকি। কিন্তু সে যদি এটা না শুনে অবশ্যই তাকে ভালোভাবে আনার জন্য যদি কোনো রকমের অন্য কোনো ব্যবস্থাও নিতে হয়, সেটাও আমরা নিতে হয়। কারণ তাহলে সে আরও বিভ্রান্ত হবে, সে আরও নষ্ট হবে। যদি আরও নষ্ট হয় তাহলে আমি পরিবারের পিতা মাতা হিসেবে ব্যর্থ, কিংবা আমি সন্তান হিসেবে আমার মা বাবার প্রতি যে আমাদের দায়িত্ব পালন করা সেখানে যথাযথভাবে পালন করা হবে না। অতএব রাষ্ট্রীয়ভাবে বলুন, ধর্মীয়ভাবে বলুন, সামাজিকভাবে বলুন, পারিবারিকভাবে বলুন, অভিভাবক হিসেবে বলুন, সন্তান হিসেবে বলুন, আমার সফলতা পুরো থাকে না, ব্যর্থতা হয়। তো আমি চেয়ারম্যান হিসেবে ঠিক যেরকম এরকম দায়িত্ব নিয়ে চলি, জিএম সাহেবও তার সমিতির ওরকম দায়িত্ববান ব্যক্তি হিসেবে দায়িত্ব নিয়ে চলেন, এবং আপনিও জোনাল অফিসের দায়িত্ববান ব্যক্তি হিসেবে ডিজিএম আপনার কিছু দায়িত্ব কর্তব্য আছে। আমি যখন চেয়ারম্যান তখন আমার মেম্বার থেকে শুরু করে সমিতির একদম সুইপার পর্যন্ত, পরিচ্ছন্ন কর্মকর্তা কর্মচারী পর্যন্ত আমার আহ হিসেবে দাঁড়ায়। অর্থাৎ তাদের ভালো মন্দ দেখভাল করার দায়িত্ব ঠিক যেমনি করে আমার, তাদেরকে সুপথে পরিচালিত করা এবং সুপথে আসার জন্য আহ্বান করাও দায়িত্ব আমার। আমি কেবলমাত্র আপনাকে একজন সতর্ক করতে পারি, আমি একজন সতর্ককারী। আমাদের রাসূল কেবলমাত্র একজন সতর্ককারী ছিলেন, এর বেশি কিছু উনি ছিলেন না। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে কোরআন নাজিল হয়েছিল রাসূলের মাধ্যমেই এসেছিল, এবং কেবলমাত্র তিনি ছিলেন সতর্ককারী। আল্লাহ রাব্বুল আলামিন বারবার রাসূলকে একথা স্মরণ করিয়ে দিয়েছেন এবং বারবার কোরআনের মধ্যেও বলেছেন, আপনি বলে দিন আমি কেবলমাত্র সতর্ককারী আর কিছু না। আমি আপনাদের ঠিক অভিভাবক হিসেবে সতর্ক করতে পারি যে আসুন আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে সে সতর্কতা কারিগরি কাজে, সেই সতর্কতা হলো আর্থিকভাবে প্রশাসনিকভাবে, সেই সতর্কতা হলো সৎপথে চলার জন্য। এখানে যদি আমাদের বিভ্রাট হয়, ঠিক যেমনি করে মন দুধের মধ্যে যদি এক ফোঁটা গোছনা কিংবা অন্য কিছু যেটা আমরা চাই না এরকম কোনো উচ্ছিষ্ট পদার্থ পড়ে, তাহলে যেরকম এক মন দুধ দুই মন দুধ নষ্ট হয়ে যেতে পারে, যেমনি করে সমাজের আমাদের পরিবারের মধ্যে একটা সন্তান নষ্ট হলে পরিবারের সুখ শান্তি চিরদিনের জন্য শেষ হয়ে যায়, যেমনি করে আমার এই পুরো শরীর সুন্দর শরীরের মধ্যে এই হাতের মধ্যে যদি একটা টিউমার হয়, তাহলে যেমন পুরো শরীরটা নষ্ট হয়ে যায়, ঠিক তেমনিভাবে আমাদের অনেক অনেক খুব ভালো ভালো আপনার উচ্চ অনেকে আমাদের ভালো কথা বলছেন, অনেক আমাদের অর্জন, সে ভালো ভালো অর্জনগুলো কিন্তু নষ্ট হয়ে যায় আমাদের গুটি কয়েক এবং লোকের জন্য এবং তাদের গুটি কয়েক মন্দ কাজের কারণে। সেখানে আমাদের চিন্তার বিষয়টা হয়ে যায়, ওইখানে আমাদের প্রশ্নটুকু যে আমরা ঐক্যবদ্ধ থাকতে পারছি না, সকলকে নিয়ে যেতে পারছি না। তারপর আমাদের চলতে হয়, যারা আমাদের কথা শুনছেন না তাহলে একলা পথেই আমাদেরকে চলতে হয়, যারা আমাদের সাথে থাকে আমরা তাদেরকে নিয়েই চলি। কারণ আমাদেরকে যে রাস্তাটুকু আমাদের জন্য আছে, এই রাস্তাটুকু আমাদের জন্য নির্ধারিত, এর বাইরে যাওয়ার আমাদের সুযোগ নেই। তা আমি সবসময় অনুরোধ করেছি, সকলকে অনুরোধ করি, SMS এর মাধ্যমে অনুরোধ করি, গৃহপত্রের মাধ্যমে অনুরোধ করি, পত্রের মাধ্যমে অনুরোধ করি, বক্তৃতার মাধ্যমে অনুরোধ করি, আসুন আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করি। ঐক্যবদ্ধ মানে হলো যে নির্ধারিত পথ ওই নির্ধারিত পথে, এবং এর বাইরে যদি কোনো কিছু থেকে থাকে তাহলে আমরা তাদেরকে আশাতে নিতে পারি না। এই জন্য আমরা দুঃখ প্রকাশ করি যে সরি, ইউ ক্যান বি টুগেদার উইথ দিস অ্যাটিচিউড উইথ দোজ পিপল হু ডাজন্ট হ্যাভ দ্য সেম অ্যাটিচিউড টু গো উইথ আস। অর্থাৎ সেই ক্ষেত্রে আমাদের একটু কষ্ট বেড়ে যায়। আপনি অনেক ভালো কাজ করছেন, সেই জন্য আমরা আপনাদেরকে অবশ্যই কৃতজ্ঞতা প্রকাশ করি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাও আমাদের প্রতি আপনার আমাদের মাধ্যমে আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করে, যখন আমরা বলি আমাদের এই মাসে 3,42,000 গ্রাহক সংযোগ হয়েছে, আমি এই মেসেজটুকু আমাদের মন্ত্রী মহোদয় কিংবা উপদেষ্টা মহোদয়ের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট পৌঁছানোর চেষ্টা করি এবং তিনি পান, আপনারাও বুঝতে পারেন, এবং সেক্ষেত্রে তারা অত্যন্ত খুশি হন এবং আমাদেরকে ফিরতিভাবে ফিরতি SMS-এ আমাদেরকে জানানো হয় যে সকলকে অভিনন্দন জানিয়ে দাও। তো আমরা অত্যন্ত আনন্দিত হই যখন আমরা এই কাজগুলো করি। আমরা এমন কিছু কাজ করি যে কাজগুলো এমন একটা শ্রেণীর মানুষের জন্য যারা আমাদের মতো আপনার খেটে খাওয়া মানুষ, যাদের অবস্থান বাংলাদেশের রিমোট প্রত্যন্ত অঞ্চলে, যারা রিক্সাওয়ালা, কুলি, মজুর, এই ধরনের মানুষগুলোকে আমরা তাদের সাথে আমরা সম্পৃক্ত, আমরা শহরের মানুষের সাথে খুব কম সম্পৃক্ত। বাংলাদেশের শতকরা 90% মানুষ গ্রাম অঞ্চলে বাস করে। আজকে আমাদের গ্রাহক সংখ্যা 2 কোটি। আপনি যদি দেখেন এই 2 কোটি মানুষের মধ্যে 72%, 1,42,00,000 সেই গ্রাহক সংখ্যা আমাদের আরিবির, আমাদের মাধ্যমে, আপনাদের মাধ্যমে, সমিতি আরিবির মাধ্যমে সেই প্রত্যন্ত অঞ্চলে আপনার সেই বিদ্যুৎটা পৌঁছে গিয়েছে
1,42,000 আজকে আমাদের গ্রাহক সংখ্যা। বাংলাদেশে যে বিদ্যুৎ উৎপাদন হয় গত বছর হাইস্ট ছিল 8,282 মেগাওয়াট, তার মধ্যে 50% উপরে আমরা বিদ্যুৎ নিই প্রতিদিন। আপনি যদি ভাবেন আমরা প্রতিদিন আপনার 50% উপর আমরা বিদ্যুৎ নিচ্ছি, অথবা আমরা এই বিদ্যুৎ গুলো নিয়ে কাদেরকে আমরা বিদ্যুৎ দিচ্ছি? সেই ভূকনাঙ্গা মানুষগুলোকে, যারা বিদ্যুৎ পেলে একটা পাম্প চালাইতে পারে, যারা বিদ্যুৎ পেলে একটা পোলট্রি ফার্ম কিংবা একটা ফিশারি সামান্য অংশ চালাতে পারে, একটা যারা বিদ্যুৎ পেলে যারা আপনার একটা মহিলা একটা কাজ পেতে পারে, একটা সেলাই মেশিন বিদ্যুতে চলতে পারে, তার ইনকাম কিছু বাড়ে এবং তার দারিদ্র চলে যায়, বাচ্চা কাচ্চারা আপনার লেখাপড়া করতে পারে আলোতে বসে, এবং তাদের জীবনে একটা সাশ্রয় হয়, একটা ভালো জামা কাপড় পায়, দুবেলা দুমুঠো খেয়ে পড়ে তারা বাঁচতে পারে, এমন লোকগুলোর প্রতি আমরা বিদ্যুৎ দিই। অথবা আমাদের কাজটুকু আপনি ধরে নিতে পারেন যে সেবামূলক, সম্পূর্ণভাবে সেবামূলক, এর যে কোনো বিবেচনায়, রাষ্ট্রীয় বিবেচনায় বলুন, যদি আপনার পারিবারিক সামাজিক বিবেচনায় বলুন, এমনকি আপনার ধর্মীয় বিবেচনায় যদি বলুন, আমি মনে করি এটাকে সদ্গায় জারি হিসেবে কাজ হয় যদি আমরা ন্যাক পথে ন্যাক উদ্দেশ্যে আমরা এই কাজগুলো করে থাকি। কিন্তু বিভ্রান্তি আসে তখন যখন আমাদের মধ্য থেকে কোনো কোনো বন্ধু উল্টো কাজ করে, এখানে আমাদের কষ্টটা বেড়ে যায়। সরকার আমাদের প্রতি, আপনাদের প্রতি যথেষ্ট সহানুভূতিশীল। আপনি জানেন আজ থেকে এক বছর পূর্বে 4টা ক্যাটাগরি সমিতি ছিল বেতনের দিক থেকে, আমরা সমান করে সকলকে সমান করে দিয়েছি। সেই প্রত্যন্ত অঞ্চলে পিরোজপুর কিংবা ঠাকুরগাঁও হোক কিংবা আপনার নারায়ণগঞ্জ কিংবা ঢাকা একই হোক, সকলের বেতন সমান। এই জন্য আমাদের প্রায় বছরে 40 কোটি টাকার মতো অতিরিক্ত লেগেছে। আমরা তারপর কি করেছি, অন্যান্য সংস্থার সাথে, বিতরণ সংস্থা বা অন্যান্য সংস্থার সাথে সমন্বয় করে আপনাদেরকে ওদের কাছাকাছি আমরা পৌঁছে দিয়েছি। এতে করে আমাদের বছর প্রায় 200 কোটি টাকার মতো অতিরিক্ত অর্থ লাগবে। এইবার আমরা আপনাদেরকে 3টা বোনাস দিতে গিয়ে আমাদের কত টাকা লেগেছে, 140 কোটি টাকার মতো। অতএব এই কাজগুলো তো আমরা আপনাদের স্বীকৃতি স্বরূপ, কাজের স্বীকৃতি স্বরূপ আমরা প্রতিনিয়ত করে যাচ্ছি। এখন আমরা আপনাদের জন্য একটা পে কমিশন গঠন হয়েছে, পে কমিশনটা কাজ করছে। আমরা আমাদের বিদ্যুতের ট্যারিফ নির্ধারণ করার জন্য আমরা প্রস্তাব ইতিমধ্যে বিআরসিতে দিয়েছি। এই দুটো আমাদের সামনে বড় কাজ। এই বড় দুটো কাজকে আমাদের উদ্ধার করার জন্য আমাদের অবশ্যই সরকারের সমর্থন সহযোগিতা প্রয়োজন। সরকার সুদৃষ্টি দেওয়ার জন্য দিলেই এই দুটো কাজ আমাদের সহজত হবে। অতএব সে দুটো তো আপনার আমাদেরকে ভালো কাজ করতে হবে। ওই চিঠিতে আমি সেই 4টা কাজের কথা উল্লেখ করেছি। আমরা প্রতি মাসে মাসে আপনার 3 লক্ষ থেকে 3.5 লক্ষ গ্রাহক সংযোগ দিয়ে যাচ্ছি, এটাকে বজায় রাখতে হবে এবং এর মাত্রা আরো তীব্র করতে হবে, আরো বাড়াতে হবে। আপনি এই জন্য এটাকে বাড়াবেন, আপনি জানেন, ভালোভাবেই জানেন, আপনার যদি সরবরাহের তুলনায় যদি চাহিদা বেড়ে যায় তাহলে জিনিসপত্রের দাম কমে যায়। রমজানের সময় আমাদের চোখের সামনে হাজির হয়ে যায় এটা ম্যানমেড যে ক্রাইসিসটা ক্রিয়েট করা হয়, বিশেষ করে সেই, এমনকি বেগুন, কাঁচামরিচ কিংবা পেঁয়াজ হঠাৎ করে বন্ধ করে দিল, তারপর সরবরাহ কমে গেল, দাম বেড়ে গেল, 25 টাকার পেঁয়াজ হয়ে যাচ্ছে 100 টাকা। ঠিক একইভাবে অনেক মানুষ আমাদের বিদ্যুৎ চাচ্ছে, আমরা যদি সংযোগটা না দিই তাহলে আমাদের মুখটা ছোট হয়ে যায়, তখন বিভ্রান্তিতে এখানে আসে। মানুষ বিদ্যুতের কি প্রয়োজন আর কি প্রয়োজন, বিদ্যুতের সাথে মানুষের ভাগ্য উন্নয়নের কি সম্পর্ক সেটা মানুষ ভালোভাবে বুঝেছে। এটা খুব প্রয়োজনীয় একটা জিনিস, আপনি নিজে দেখতে পারেন, পাশের বাড়িতে বিদ্যুৎ আছে, এখানে নেই, এরা অন্ধকারে ওটা আলোতে। আমি অত্যন্ত টাচি, হৃদয়গ্রাহী দুটা গল্প আপনাদেরকে বলছি, গল্প না সত্য ওটা, আগেও বলেছি আমি সবখানে এটাকে রিপিট করি, কারণ এটা আমাকে আমার বুকে লেগেছে। একটা বাবা সিলেটের, যিনি আমাকে লিখেছেন যে আমার মেয়ের বিয়ে, আপনি 3 দিনের জন্য আমাকে টেম্পোরারি বিদ্যুৎ দিবেন। আমি চিঠিটা পেতে পেতে বিয়ে শেষ, আমি আমার জিএম সাহেবকে বললাম সিলেটে একের, যে ও লোকটাকে খুঁজে বের করে বিদ্যুৎ দেন, দিয়ে ও লোকটার সাথে আমাকে কথা বলিয়ে দিন। আমি লোকটাকে বললাম যে বাবা, আমি আপনাকে মেয়ের বিয়ের আগে বিদ্যুৎ দিতে পারি নাই, আমি দুঃখিত, কারণ চিঠিটা আমার আগে পরে আসছে। এরপরে দিলাম, মেয়ের লোকটা এত বেশি খুশি হয়েছেন। ঠিক একইভাবে আপনার নীলফামারিতে এমপির মাধ্যমে একটা মেয়ে বলেছে যে স্যার আমার কি বিয়ে হবে না, তোমার বিয়ে কেন হবে না? এমপি জিজ্ঞেস করলেন, বলে আমার বাড়িতে বিদ্যুৎ নেই, বিদ্যুতের জন্য অবশ্যই একটা শর্ত হয়ে দাঁড়িয়েছে যে কোনো কোনো ছেলে বিয়ে করতে আসতে চায় না, যে অন্ধকার। এগুলো খুব টাচি, অত্যন্ত ছোট কথা বললাম। যেমন আমরা যদি কলসুন্দর যে কাজটা করলাম, এই মেয়েরা আপনার অনূর্ধ্ব 14 বছরের বয়সের মেয়ে, তারা আমাদের দেশে জন্য সুনাম বয়ে আনছে। তারা আপনার যে এটা কি কাজ ছিল, এসে ওকে, সেখানে তারা আপনার নেপাল ভুটান অনেককে হারিয়ে তারা বাংলাদেশের জন্য জয় নিয়ে আসছে, বাংলাদেশকে পৃথিবীতে তারা পরিচয় করিয়ে দিয়েছে।
এদের জন্য প্রথম আলো সহ অন্যান্য পত্রিকাগুলো একটা অনুষ্ঠান করলো, করার পরে ভিডিও করে তাদেরকে দিল। ওরা বলে যে এটা দিয়ে কি হবে, আমাদের বাড়িতে তো বিদ্যুৎ নেই, আমরা দেখবো কেমনে। আমরা তাদেরকে সে বিদ্যুৎ দিচ্ছে, আপনি বিষয়টা দেখুন যে দেশের জন্য যারা কিছু করছে, এই যে আমরা যে মাফিয়া আক্তার, মাফিয়া খাতুন শিলা, সে হলো আপনার যশোর দুইয়ের অভয়নগরের, আমরা তাকে খুঁজে বের করে তার বাড়িতে আমরা বিদ্যুৎ দিচ্ছি। তিনি দুটো সোনা নিয়ে আসছেন কুইসে সাঁতারে এসে 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 গেমসে। তো এরকম আমাদের দেশের জন্য যেই কল্যাণটুকু নিয়ে আসছে পৃথিবীর মধ্যে আমাদেরকে পরিচয় করিয়ে দিয়েছে দিচ্ছে। তাহলে এদের জন্য যে আমরা টুকটাক যে জিনিসগুলো করলাম এটাকে বজায় রাখতে হবে। সেজন্য আমার পয়েন্টটা ছিল যে আমরা যে গতিতে বিদ্যুৎটা দিচ্ছি 3-3.5 লক্ষ, এটাকে আমরা বজায় রাখতে হবে। তাহলে দেখা যাবে যে অনাচার যেটা আছে, আমরা যে অনাচারটুকু করছি, আমরা যে প্রতিনিধি, আমরা যেই এলাকা থেকে এসেছি, যেই যেই শ্রেণীর প্রতিনিধিত্ব আমরা করি, আমরা সেটা ভুলে গিয়েছি। আমি অন্তত ভুলি নাই, আমি বলছি আল্লাহ রাব্বুল আলামিনের স্বয়ং দয়া নিয়ামতে আমার মতো সাধারণ পরিবার একটা ছেলে আজকে এইখানে দাঁড়িয়ে চেয়ারম্যান হিসেবে আপনার সামনে কথা বলছে, তা না হলে এটা সম্ভব হতো না। আমার মতো আমার বন্ধুরা আজকে রিক্সা ছাড়া আমার বন্ধু, আমি তাদেরকে বলি আমার ফ্রেন্ডস, বেস্ট ফ্রেন্ডস, তাদের সাথে আমার প্রাইমারি স্কুল গিয়েছে, আমার হাই স্কুল গিয়েছে, আমার কলেজ গিয়েছে, এখনো তাদের সাথে আমি যখন আমার এলাকায় যাই, আমি যাই, প্রায় যাই, যখন সুযোগ পাই যাই, তাদের সাথে আমি কথা বলি, ভালোভাবে কথা বলি, বন্ধু হিসাবেই কথা বলি। অতঃপর কি করে, হয় কৃষক, হ্যাঁ কালকে একটা খবর পেলাম মরে গেছে, হ্যাঁ মারা গিয়েছে, অতঃপর হয় কৃষক, হয় রিক্সাওয়ালা, হয় কুলি মজুর। আমি মনে করি বাংলাদেশের 90% মানুষ আমরা যারা গ্রাম থেকে এসেছি, আমরা ঠিক ওই শ্রেণীর প্রতিনিধিত্ব করি, দুঃখটা ওই জায়গায়, কষ্টটা ওই জায়গায়, আমরা যেখান থেকে এসেছি আমরা তাদেরকে ভুলে গিয়েছি, আমরা ভুলে গিয়েছি বলেই তাদেরকে আমরা কষ্ট দিচ্ছি। আমরা কীভাবে কষ্ট দিচ্ছি, ওই যে বললাম যে আমরা যখন তাদেরকে বিদ্যুৎ দিতে বিদ্যুৎ দেব না, নানান ধরনের আমরা কলা কৌশল আমরা সৃষ্টি করি যে এটা হবে না, তো ওইটা হচ্ছে না, ঘুরানো। তারপর তারা কী করে, একটা মুরগি আছে, একটা হাঁস আছে, একটা ছাগল আছে, একটা গরু আছে, বিক্রি করে যে আমাদের আমাদের হাতে অর্থটা উঠে দিচ্ছে, তারপর আমরা তাদেরকে বিদ্যুৎটা দিচ্ছি। আমরা ভুলে গিয়েছি যে আমার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন ঠিক একই শ্রেণীর মানুষ। আপনি আমি আজকে এখানে উঠে আসছি আল্লাহ রাব্বুল আলামিন, আপনি যে নামে বলেন না কেন, সৃষ্টিকর্তা, ভগবান, দেবতা, যাই বলেন না কেন, আপনার ধর্ম অনুযায়ী আপনি বলেন, আপনার ধর্মের প্রতি আমি অত্যন্ত শ্রদ্ধাশীল, আমি আমার ধর্ম অনুযায়ী বলছি আল্লাহ রাব্বুল আলামিন তার দয়ায় কৃপায় আমি বা আমার মতো যারা আছে এখানে উঠে আসছে, আদারজ আমাদের অবস্থানও কিন্তু সেখানে রিক্সাওয়ালা হতে পারতো, অভাব হওয়ার কিছু নেই। আমি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায় মানুষ হিসেবে, আশরাফুল মাখলুকাত হিসেবে, সৃষ্টির সেরা জীব হিসেবে আসতে পেরেছি, আদারজ আমাদের অবস্থা পশু পাখি কাঠ বিড়াল হতে পারতো, হতে পারতো। আপনি যদি আপনার আশেপাশে মানুষকে ঘুরান, আপনি দেখতে পাবেন হাত এরকম বাঁকা বিকলঙ্গ, আপনার জন্মের সময় শারীরিক মানসিকভাবে বিকারগ্রস্ত, এরকম মানুষ বহু পাবেন। আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায় আমি আপনি সুস্থ, কথা বলতে পারছি, হাসতে পারছি, জীবন যৌবন উপভোগ করছি, আমরা ভুলে গিয়েছি। তো আমরা ওই সমস্ত মানুষগুলোকে ভুলে গিয়ে যে আমার মা বাবা আর আমার শিকড়টাকেও ভুলে গিয়েছি যে আমি ওখান থেকে আসছিলাম, কেন ভুলে গেছি, আমার অনেক অর্থের প্রয়োজন, আমার অনেক জৌলুসের প্রয়োজন, আমার ঢাকা শহরে বাড়িগাড়ির প্রয়োজন, আমি ব্রিফকেস মার্কা চাকরি করি, যে সকালবেলা ব্রিফকেস খালি আনি এবং বিকালবেলা যাওয়ার সময় ব্রিফকেসটা ভরে নিয়ে আমি যাই, আমি সেই 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 অ্যাটিচিউড হয়ে গিয়েছে, কারণ আমি ভুলে গিয়েছি আমি কোত্থেকে এসেছিলাম, ঠিক নয়, উচিত নয়। এইভাবে আমরা মানুষদেরকে কষ্ট দিয়ে, আমরা মানুষদেরকে তাদের যে নিঃস্ব যে সম্বলটুকু ছিল ওইটুকু খোয়া দেওয়ার জন্য, কারণ সে তো দেখছে যে তার একটা মোবাইল চার্জ করতে হলে তাকে অন্যের বাড়িতে যেতে হয়, তাই সে যাই আপনি বলছেন, যাই আমি বলছি, সে শুনছে, উপায় নেই তার। আমি যে কলা কৌশল সৃষ্টি করেছি, কৌশল যেটা করেছি, ওর ফাঁদে সে না পড়ে পারবে না। ঠিক একইভাবে ভেবে থাকি যদি আমার ভাই বোন মা বাবার অবস্থা তো একইরকম হতে পারে, আজকে আমি আপনার জন্য করছি, আমার মা বাবার জন্য আপনি কিংবা অন্য লোক করবে, এটা আল্লাহর পক্ষ থেকেই আসবে। তো আমি সে কথাটা বলেছিলাম যে আমাদের এই লঞ্চগুলো যদি আমরা বিদ্যুৎ দিয়ে দিই, আমরা যদি ওইটুকু মনে রাখি যে আমাদের অবস্থান ওই জায়গায়, আমরাও এরকম বিকলঙ্গ হতে পারতাম, আমরাও এরকম রিক্সাওয়ালা কুলি মজুর হতে পারতাম, হয়নি কেবলমাত্র তার দয়ায়, এবং তার দয়াটুকু এখনো আমার উপর থেকে তিনি উঠাই নিতে পারেন, অথবা ভালো কাজের জন্য তিনি আমার প্রতি 3 গুণ দয়াও আবার দিতে পারেন, সম্ভব, তার পক্ষে সবই সম্ভব, যদি বলো হয়ে যায়, অথবা এটা তার পক্ষে খুবই সম্ভব। অথবা আমরা যারা কেবলমাত্র এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য অনেক কিছু করতেছি, আমি আপনি ভালো কিছু করতেই পারেন, আপনি ভালো কিছু চিন্তা করতে পারেন, স্বপ্ন করতে পারেন, এটা তো অবশ্যই হতে পারে, কিন্তু অন্যায় পথে, অবৈধ পথে মানুষকে জিম্মি করে যদি কিছু হওয়ার চেষ্টা করাটা খুবই অপরাধ, খুবই অপরাধ, আপনি সাথে নিতে পারবেন না, কোনো কাজে আসবে না আপনার।
এবং আপনার আমার অপরাধের জন্য আমার মা বাবা এমনকি অতি প্রিয় স্ত্রী স্বামী কিংবা সন্তানকেও দায়ী করা হবে না, এমনকি মিনিমাম জিজ্ঞাসাটুকু আল্লাহ রাব্বুল আলামিন করবেন না, একের অপরাধ অন্যের উপর চাপিয়ে দিবেন না, এই অপরাধ এই কাজটুকু আল্লাহ রাব্বুল আলামিন করবেন না। তাই আমি অনুরোধ করব যে আমাদের ওটুকু ভুললে চলবে না, আমাদের জন্ম কোথায়, কারা আমাদের আত্মীয় স্বজন, আমরা তাদেরকে ভুলে যেতে পারি, হ্যাঁ এটা এটা ঠিক হবে না। আজকে আমি আপনার প্রতি অবিচার করলাম, আমার আত্মীয় স্বজনের প্রতিও অন্য একজন অবিচার করার জন্য বসে থাকবে, এটা আল্লাহর পক্ষ থেকে আসবে। আমরা উচিত হবে খুব দ্রুততার সাথে এই কাজগুলো করা। আপনাদেরকে ডাকার উদ্দেশ্য হলো সেইখানে আপনাদেরকে একটু বলা, আপনাদের কাছে নিবেদন করা মানুষের পক্ষ হয়ে, এই সরকারের পক্ষ হয়ে, যেই সরকার মাত্র কয়েকদিনের মধ্যে আমাদেরকে বেশ কয়েকটা প্রকল্প উপহার দিয়েছে, অনুমোদন করে দিয়েছে। একটা যখন প্রকল্প উপস্থাপিত হয়, সচিব মহোদয় উপস্থাপন করেন 5 মিনিট একটা প্রকল্পের জন্য উঠে, আর মাননীয় প্রধানমন্ত্রী কয়েকটা প্রশ্ন চেয়ারম্যানকে জিজ্ঞেস করেন মাঝে মাঝে, এটা কি ওটা কি হলে কি হবে, কত বিদ্যুৎ দেবা, কত গ্রাহক পাবা। আমরা যদি বলি যে 2020 সালের মধ্যে প্রকল্পটা শেষ হবে, মাননীয় প্রধানমন্ত্রী বলে যে না এখান থেকে কমিয়ে এনে 2018 সালে আনো, এত লম্বা সময় দিলে মানুষ কবে বিদ্যুৎ পাবে। অত যেই প্রকল্পটা উঠেছে, যত টাকার প্রকল্প হোক, সরকার এবং বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী এত সদয় সহানুভূতিশীল মানুষের প্রতি, আমাদের প্রতি, অন্য কোনো মন্ত্রী কিংবা কোনো কর্মকর্তাকে কথা বলার সুযোগ দেন না, বলে যে খুব প্রয়োজনীয় প্রকল্প পাস। একইভাবে যত কোটি টাকারই কেনাকাটা হোক না কেন, পার্চেস কমিটিতে যখন যায় তখনও সেখানে আপনার মাননীয় অর্থমন্ত্রীর নেতৃত্বে সকল প্রভাবশালী মন্ত্রীরা এবং সচিব মহোদয়গণ বসেন, সেখানেও আমাদের কোনো প্রস্তাব যখন উঠে, ট্রান্সফরমারের কথা অনেক কিছু হয়, অনেক দাম, হ্যাঁ মাত্র দুইটা মাত্র ঠিকাদার সাপ্লাইয়ার, তারপরে আমরা খুব প্রয়োজন দিয়ে দাও। অর্থাৎ ওনারা আমাদের মাধ্যমে যে কাজটুকু হচ্ছে এটা ভালোভাবে জানেন, তারা অত্যন্ত সহানুভূতিশীল। সরকার যে ঘোষণা করেছেন যে 21 সালের মধ্যে ঘরে ঘরে বিদ্যুৎ দিতে হবে, তাকে সাপোর্ট করার জন্য যে প্রকল্পে আমরা নিই না কেন, যত অর্থই আমরা চাই না কেন, মাননীয় প্রধানমন্ত্রী এবং সরকার এবং আমাদের মন্ত্রী মহোদয়, উপদেষ্টা মহোদয়, আমাদের সচিব মহোদয় একেবারে সার্বিকভাবে আমাদেরকে সহযোগিতা সর্বসময়ে করে যাচ্ছেন, এবং এর জন্য যাই নিচ্ছি আপনাদের বেতন বৃদ্ধি, 4টা সমিতিকে 1 করে দেয়া, সমিতির সংখ্যা বাড়ানো, কিংবা আপনাদের বেতন বৃদ্ধি, বোনাস দেয়া, সব কিছু এক কথা। আপনি শুনলে অবাক হয়ে যাবেন, এখনো অন্য কোনো সংস্থা বোনাস পায়নি, এমনকি এখনো অনুমোদন হয়নি, একমাত্র আরবিকটা হয়েছে, আর সাথে ডেস্কোটটা আমার উপলক্ষে ডেস্কোটটা হয়েছে। আমি সরকারকে বলেছি, সেই মিটিংয়ে বলছি যে আমরা অর্জন করেছি, আমাদের লোক মাসে মাসে 3 থেকে 3.5 লক্ষ নতুন গ্রাহককে সংযোগ দেয়, যে সচিব মহোদয় আপনি, মন্ত্রী মহোদয় আপনি এদের ব্যবস্থা করে দেন, অন্য কোনো সংস্থা সেটাকে অডিট করে দিতে পারে নাই, আমি যদি কথাটা ভুল বলে আপনি চেক করে দেখতে পারেন, অন্য কারো ব্যাপারে এখনো আদেশও হয়নি, শুধুমাত্র আরবিকটা হয়েছে এবং আপনার ডেস্কোটটা হয়েছে, এবং ডেস্কোটটা আমি, আমারটা হয়েছে বলে ওদেরটা হয়েছে, এবং আপনার পেয়ে গেছেন বাইরের স্টেম। এমন কোনো, আমার মনে হয় এমন কোনো সমিতি নাই কিংবা আরবি কর্মকর্তা নাই যারা বোনাস এবছর 3টা বোনাস পান নাই। অত সরকার আপনাদের প্রতি অত্যন্ত সহানুভূতিশীল, আপনার হাতে কাজ আছে, অনেকগুলো প্রকল্প আসছে, আপনার যে এক্সপানশন হওয়ার দরকার সেটা হচ্ছে, আমরা যে জনবল চাচ্ছি সেটা হচ্ছে, তো অতএব আমরা সরকারের কাছে কৃতজ্ঞ, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি, এই জন্য যে তিনি আমাদের প্রতি অত্যন্ত সহানুভূতিশীল। আমরা ওই পত্রের মধ্যে আরও 3টা বিষয় আমি আপনাদের কাছে উল্লেখ করেছি, আমাদের বেশ কিছু আপনার শিল্প সংযোগ রয়ে গেছে, যেই সমস্ত ভালো মানুষগুলোকে আমি ভালো জেনে ঢাকার আশেপাশে এলাকায় এনেছিলাম, আমি দেখেছি যে তারা শুরু করে দিয়েছে পুকুর চুরি, তারা আমার সে তাদেরকে আমি খেতের বেড়া হিসেবে ভেবেছিলাম, তারা কিন্তু সেটা আরম্ভ করে দিয়েছে, এখানে নয় সবখানে। একটা শিল্প গ্রাহক কত রকমের চালাকি, চতুরতা, কৌশল, কুটকৌশল যত রকমের পারেন সবটা আপনারা করছেন। 9000-এর উপরে শিল্প সংযোগ পড়ে আছে, গেলেই 1000 রকমের ফিলিস্তিন, কত রকমের, কোন রকমের সংযোগ দেওয়া যাচ্ছে না, সংযোগ দিতে হবে না, আমরা বলে দিয়েছি জুনের মধ্যে সংযোগ দিতে হবে, যদি জুনের মধ্যে আপনি সংযোগ না দেন, আমি স্পষ্টভাবে বলেছি, তাহলে আমি জবাবদিহিতায় আনবো কোন কারণে, কোন যৌক্তিকতার কারণে শিল্পে আপনি সংযোগ দিলেন না, আপনাকে জবাব দিতে হবে। আমরা অর্থনৈতিক অঞ্চল চলছে, তার মধ্যে আমরা সম্ভবত কত তারিখে ঠিক করেছি, জিএম সাহেবদেরকে আনবো এই 22 তারিখে, সেখানে আমরা বলেছিলাম যে ডিজিএম কারিগরি কিংবা ওনাদের আরিফ সাহেবদের তারাও আসবে, সেখানে 100টা অর্থনৈতিক অঞ্চলের মধ্যে আপনার 10টা সমিতিতে অলরেডি চালু হয়ে গেছে, আমাদের সাথে বেজা কর্তৃপক্ষের এমওইউ হয়েছে, এখানে আপনারা ইনভলভ হয়েছেন। এই বেজাগুলো অর্থনৈতিক চাঙ্গা করা, দেশ এখন নিম্ন মধ্য আয়ের দেশ, 30 সালের মধ্যে মধ্য আয়ের দেশ হবে, এর পরবর্তীতে উন্নত দেশ হবে,
এবং হবে আপনারা দেখছেন আমাদের আমাদের আয় মাথা পিছু কত ছিল, এখন সেটা অনেক বেড়ে গিয়েছে। বিদ্যুৎ আমরা মাথা পিছু এই সরকার আসার আগে আমরা বিদ্যুৎ মাথা পিছু বিদ্যুৎ খরচ করতাম 200-220 কিলোওয়াট ঘন্টা, তার মানে 220 ইউনিট, এবং সেটা আজকে হয়ে গেছে 371, প্রায় ডাবলের মতো বেড়ে গিয়েছে। 155 ছিল, উনি আমাকে শুদ্ধ করে দিলেন। আপনি যদি 2009 এই সরকার ক্ষমতা আসার আগে যদি আপনি তুলনা করেন, এগুলো জানার দরকার, জানা দরকার। এইখানে কোনো রাজনীতি নাই, এখানে হচ্ছে প্রগতির কথা, উন্নয়নের কথা। উন্নয়ন যেভাবে হোক না কেন, আমরা এর সাথে আছি সরকারি কর্মকর্তা কর্মচারীরা, এবং উন্নয়নের জন্য যে কাজগুলো চলছে তার মধ্যে বিদ্যুৎ একটা অঙ্গ। অতএব এটা এগিয়ে যাচ্ছে কিভাবে সেই দুই একটা উদাহরণ আপনার জানা দরকার, এর সাথে আপনি থাকার দরকার, এবং আপনার মাধ্যমে জনগণকে জানানোও দরকার, জনগণ উৎফুল্ল হওয়া দরকার। জনগণের জানার অধিকার আছে সে কি পাচ্ছে, এবং আপনার দায়িত্ব জনগণকে জানানো এ তথ্যগুলো দিয়ে। 2009 সালে এই সরকার ক্ষমতা আসার আগে আমাদের গ্রাহক সংখ্যা ছিল 5টা সংস্থা মিলে, 2টা সংস্থা মিলে 1 কোটি। আজকে সেই গ্রাহক সংখ্যা হলো 2 কোটি। স্ট্রেট ওই 7 বছরে আপনার ডাবল হয়ে গেছে, 2 কোটি হয়ে গেছে, এবং তার মধ্যে বড় কন্ট্রিবিউশনটা আরবি আমাদের। এবং গত 1 বছরে, শুধু গত 1 বছরে 15 সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত এই সময়ের মধ্যে একমাত্র আরবি 32 লক্ষ, আপনার 50,000 বা 51-52 হাজারের মতো, আর 32.5 লক্ষ নতুন গ্রাহককে আমরা সংযোগ দিয়েছি। আমরা গত বছর প্রায় 20,000 কিলোমিটার মতো লাইন করেছি, এবছর আমরা 30,000 কিলোমিটার লাইন টার্গেট নিয়েছি। আমরা গ্রাহক সংযোগ নিয়েছি অর্থ বছরে 30,000-30 লক্ষ, আগামী অর্থ বছরের জন্য আমরা কিলোমিটার নির্ধারণ করেছি 35,000, আগামী অর্থ বছর 16-17 আপনার 30,000-35,000 কিলোমিটার, এবং সমসংখ্যক গ্রাহক আপনার সংযোগ দেওয়ার জন্য আমরা ঠিক করেছি। এই কাজগুলো আপনারা করছেন, আপনাদেরকে আমি সাহসই দিই, আপনাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করি, কারণ ভালো কাজ করছেন, অবশ্যই ভালো কাজ, এটা আমি সবসময় বলি, এবং সরকার বলে, সরকার প্রধান বলে, এগুলো ভালো কাজ। এবং মাননীয় প্রধানমন্ত্রী গোপালগঞ্জের আপনার কোটালীপাড়াতে আগামী 25 তারিখে 6,000 গ্রাহককে উদ্বোধন করবেন, খুব কি সুন্দর কথা। আপনারা করতেছেন, আমাদের মন্ত্রী মহোদয় গিয়ে যান, স্পিকার মহোদয় যান, আমি সুযোগ পেলে আমিও যাই, একসাথে 10,000, শুনতে তো কত ভালো লাগে, 10,000 পরিবার একসাথে বিদ্যুৎ পায় একটা জায়গাতে, একটা স্পটে, একটা উপজেলা কিংবা একটা সমিতি, শুনতে কত ভালো লাগে, কাজ করে তৃপ্তি পাওয়া যায়। আমি সবখানে বলি, আমার চাকরি জীবন শুরু হয়েছে আপনার 1985 সাল থেকে আজ পর্যন্ত 31 বছর। আমি মনে করি যে আমার জীবনের স্বর্ণোজ্জ্বল দিবস হলো, বা দিনগুলো হলো, বছরগুলো হলো, সময়টা হলো আরবি, এই কারণে যে এইখানে আমি কাজ করে তৃপ্তি পাই। আমি আমি যখন মাসের শেষে আমি আপনার মেম্বার পিবিএস কে বলি, একবার 1 তারিখে বলি কত গ্রাহক সংযোগ হয়েছে আমাকে, 3 দিন আগ থেকে আমার মনের মধ্যে এরকম একটা উৎসাহ জাগে, এই মাসে কত হইল, এই মাসে কত হইল। এবং আমি একইভাবে 2-3 তারিখের মধ্যে কন্ট্রোলার কিংবা আপনার যে ডাক্তার এফএনটিকে বলি, সিস্টেম লস কত হইল। অতএব এর 2টো জায়গায় আমার আকর্ষণ অত্যন্ত বেশি, এই কারণে যে সিস্টেম লস যদি কমে তাহলে আপনাকে একটা বোনাস বেশি দেওয়ার মতো আমার সুযোগ সৃষ্টি হয়। একইভাবে যদি আমার আপনার গ্রাহক সংযোগ আমি বাড়াতে পারি, তাহলে আপনি যেসব জিনিসের জন্য চাচ্ছেন ওই নির্ভরশীলতাগুলো সরকারের কাছে পাওয়া আমার জন্য সহজতর হবে। এই জন্য আমি বলেছি যে আমাদের এখন যে পে কমিশনটা চলছে, আমাদের যে ট্যারিফটা আমরা ইতিমধ্যে প্রস্তাব করেছি, এগুলো করার জন্য আমাদেরকে কাজগুলো করতে হবে, বাস্তবায়ন করা লাগবে, দৃশ্যমান করা লাগবে, মানুষ বুঝতে হবে, সরকার বুঝতে হবে, সরকার কনভিন্স হতে হবে যে আরবি ডিজিএম সাহেবরা, সমিতি ডিজিএম সাহেব কাজ করছে, এদের বেতন বাড়ানো দরকার, ট্যারিফ বাড়ানো দরকার, এই কাজটা করা লাগবে, এই দায়িত্বটুকু আপনার নিতে হবে। সেখানে আমি বললাম লাখে লাখে সংযোগ দেয়া, সেখানে আমি বললাম যে অর্থনৈতিক অঞ্চলে দেয়া, সেখানে আমি বললাম যে আপনার এই যে শিল্প পেন্ডিং শিল্প গ্রাহকগুলোকে সংযোগ দেয়া। এইখানে আমরা কোনো রকমের আপনার শিথিলতা, কোনো রকমের কূটকৌশল আমরা চাচ্ছি না, অবশ্যই না। আমি অবশ্যই নির্দ্বিধায় বলতে পারি আমাদের কর্মকর্তা কর্মচারী আরবি সমিতির 98% ভালো, 2% লোক আমাদেরকে কষ্ট দিচ্ছে, আমাদের অর্জনগুলোকে তাদের কারণে আমরা দারুণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। সংসদে আলোচনা হয়, স্ট্যান্ডিং কমিটিতে আলাপ আলোচনা হয়, মন্ত্রণালয়ে আলোচনা হয়, সবখানে আলোচনা, আপনার তালিয়া দেয়, সাহস দেয়, অনেক ভালো কাজ, কিন্তু শেষে একটা লেজ লাগিয়ে দেয় যে আপনাদের এত অর্জন ম্লান হয়ে যাচ্ছে শুধুমাত্র কিছু লোকের জন্য, এদেরকে সামলান। এই কারণে আপনাদেরকে ডাকা, আপনাদের প্রশংসা করা যে আপনারা ভালো কাজ করছেন, আরও ভালো কাজ করা লাগবে, দায়িত্ব নিতে হবে। আপনি জোনাল অফিসের প্রধান, আপনার আওতায় কোথাও 50 জন কোথাও 100 জন কর্মকর্তা কর্মচারী আছে,
আপনার আওতায় কোথাও 50,000 কোথাও বেশি গ্রাহক আছে, অথবা আপনি তাদের অভিভাবক, অথবা যারা আপনার এখন আপনার সাথে বিদ্যুৎ নিচ্ছে তাদেরকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দেয়া, আনইন্টারাপ্টেড বিদ্যুৎ দেয়া, সেচ চলছে সেচের মধ্যে যাতে করে সেচের প্রবলেম না হয় তাদেরকে বিদ্যুৎ দেয়া, খেলা হবে, আমাদের বাচ্চারা পরীক্ষা দেবে, ম্যাট্রিক পরীক্ষা চলছে, এইচএসসি পরীক্ষা হবে, এই সহানুভূতি নিয়ে, ওই আন্তরিকতা নিয়ে, ওই অভিভাবকত্ব নিয়ে, যে ওরাই আমার সন্তান, ওরাই আমার লোক, আমি ওদের গার্ডিয়ান, আমি বিদ্যুৎ দেওয়ার জন্য ওদের গার্ডিয়ান, অবশ্যই আমি ওদের বিদ্যুৎ দেওয়ার জন্য গার্ডিয়ান, তিনি যে হোক না কেন, সে শ্রেণীর হোক না কেন, বাণিজ্যিক হোক, শিল্প হোক, কৃষি হোক, আবাসিক হোক, আমি ওদের গার্ডিয়ান, অর্থাৎ গার্ডিয়ান হিসেবে আমার গার্ডিয়ান সুলভ আচরণ, অভিভাবকত্ব সুলভ আচরণ আমার করা লাগবে, যে তারা আমার উপর নির্ভর বিদ্যুৎ নিতে, আমি তাদেরকে নিরবচ্ছিন্ন কোয়ালিটি বিদ্যুৎ দেব, এমন বিদ্যুৎ দেব আসলো আর গেল এটা নয়। আমরা এখনো দেখি যে শীতের সময় আমরা কোনো অস্বীকার করতে পারি না, আজকে 9:30 কালকে মুন্নি সাহা এটিএন নিউজে আমার একটা রেকর্ডিং হয়েছিল যে আপনার রিলায়েবল পাওয়ার এই নিয়ে এখানে অভিযোগ আসছে, বিস্তর অভিযোগ সাধারণ মানুষও বলেছে, এবং আপনার ওই যে FBCCI-এর একজন ভাইস প্রেসিডেন্ট ছিলেন তিনিও বলেছেন, এগুলো আছে, আমিও জানি আজকেও আছে, এই মুহূর্ত আছে কোনো একটা জায়গাতে। আমরা একটু সতর্ক হতে হবে, আমরা যদি একটু সতর্ক হই, এমন তো নয় যেটা আমার পক্ষে সম্ভব নয় তা না, যেটা আমার পক্ষে সম্ভব কিন্তু একটু সতর্ক, একটা ফিগার 11 KB অফ কয়েক ঘন্টা কয়েকদিন আমি জানি না, এটা তো মানা যায় না। আমার আওতায় যেসব লোকগুলো আছে তারা আমার উপর ছড়াও হতে পারে না, আমি তাদের নেতা, আমি তাদের অভিভাবক, কখন তারা আমার উপর যায়, যখন আমার মধ্যে দুর্বলতা এসে যায়, আমি যখন দুর্বল নৈতিকতার দিক থেকে, আমি যখন দুর্বল তখন আমার করার কিছু থাকবে না, আমি কিছু করতে পারবো না, আমি তাকে একটা ভালো কথাও শুনাইতে পারবো না, এবং একটা কড়া কথাও শুনাইতে পারবো না, সে বলবে এত বড় বড় কথা বলেন না, আপনি ওই যোগ্যতা রাখেন না, নেতৃত্ব দিতে হলে যোগ্যতা লাগে, বেশ কিছু যোগ্যতা লাগে, নাম্বার 1 শুড বি অ্যান অনেস্ট ম্যান, একটা সৎ লোক কথা বলতে পারে, অসৎ লোক কথা বলার যোগ্যতা রাখে না, এবং একজন দক্ষ ব্যক্তি যিনি তার প্রফেশনাল নলেজ রাখেন তিনি কথা বলতে পারেন। আপনার যদি প্রফেশনে কথা যোগ্যতা না থাকে, আপনি কোন ডাক্তার কাছে যাবেন, যে ডাক্তার চিকিৎসা দিতে পারে না, আপনার দরকার হার্ট, আপনার হৃদয় প্রবলেম, হার্টের প্রবলেম, আমি সেখানে যে এমন একজন ডাক্তার কাছে গেলে উল্টো পাল্টা ডাক্তার লাভ তো হবে না, অথবা আপনার প্রফেশনাল নলেজ আপনার জন্য জরুরি, এবং আপনার প্রফেশনাল নলেজও আছে, আপনি সৎ মানুষও আছেন, কিন্তু আপনি চুক্তি মেরে বসে আছেন, আপনার কোনো ড্রাইভ নেই, কোনো অ্যাক্টিভিটি নাই, আপনার কোনো চিন্তা ভাবনা নাই, যে দেশ এগিয়ে যাচ্ছে, টেকনোলজি এগিয়ে যাচ্ছে, আর আমি বসে আছি, সময় পার করতেছি, আমি নন্দলালের মতো সৎ হয়ে গাড়িতে উঠলে চাপা পড়বো, রাস্তায় হাঁটলে অ্যাক্সিডেন্টে মরবো, এসব ব্যাপার তো হবে না, অথবা আপনাকে অবশ্যই প্রোঅ্যাক্টিভ হতে হবে এবং সময়ের সাথে তাল মিলিয়ে চলতে হবে, আপনার জন্য সময় বসে থাকবে না, যে কাজ এখন করার দরকার এখনই করা লাগবে, এবং আপনাকে সামনে দেখতে হবে যে আগামী 1-2 বছর কি হচ্ছে, আপনি DGM, আপনি একটা জোনাল অফিসের মালিক, আপনি সেভাবে গর্ব করতে পারেন, অহংকার করতে পারেন, বাট আপনি একটা সাবমিসিভ হবেন, আপনি সুন্দর হবেন আপনার গ্রাহকদের প্রতি, আপনি যাদের অভিভাবক, তো আমাদেরকে এগুলো দেখতে হবে, এগুলো যদি আমরা না দেখি এবং আমরা যদি ওই অবস্থায় থাকি, এখন তো উপনৈবেশিক সময় তো নেই, আমরা এখন একটা গণতান্ত্রিক সরকারের আওতায় আমরা কাজ করছি, আমরা রাজনীতিবিদ নয়, রাজনীতিবিদ হতেও চাই না, আমরা রাজনীতিবিদের সাথে কাজ করতে চাই, এবং রাজনৈতিক সরকারের গণতান্ত্রিক সরকারের আমলে এটাই রীতিনীতি, এভাবেই হবে, রাজনৈতিক সরকার দেশ চালাচ্ছে, রাজনৈতিক দলের সরকার গঠিত হয়েছে, আমরা তাদের প্রতি তাদের নীতিমালার প্রতি সমর্থন দেওয়া, সেই অনুযায়ী রাষ্ট্রের নির্দেশ মোতাবেক কাজ করা আমাদের দায়িত্ব, কিন্তু রাজনৈতিক দলে যোগ দেওয়া, স্লোগান দেওয়ার আমাদের দরকার নাই, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অপ্রত্যাশিতভাবে আমরা সেগুলো দেখি এবং পরবর্তী সময়ে এগুলো খেসারত আমরা কেউ কেউ দিচ্ছি, আমরা আমাদের দায়িত্ব সম্পর্কে সচেতন নই। আমরা মেম্বার সাহেবরা কিছু আলোচনা করে গিয়েছেন, আমরা অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে DGM টেকনিক্যাল সদর দপ্তরের সৃষ্টি করেছিলাম, একটা সেট আপ দিয়েছিলাম, আমাদের উদ্দেশ্য ছিল যে একটা গ্যাপ আছে, আমাদের সকল GM কারিগরি দিক থেকে সমানভাবে স্বাবলম্বী নয়, আমরা ফিনান্স ডিপার্টমেন্ট থেকে নিয়েছি, GS আছে, MS আছে, কারিগরিও আছে, তো সেই ক্ষেত্রে এই যে একটা গ্যাপ, একজন GM যদি ফিনান্সের হয় তাহলে তিনি ফিনান্সের দিক থেকে অ্যাডভান্স, কিংবা ম্যানেজমেন্টও ভালো, কারিগরির দিক থেকে তিনি যদি চিন্তা করেন তিনিও ভালো হতে পারেন, আমি বহু GM দেখেছি এখানে এবং খুব ভালো GM হিসেবে রেপুটেশন পেয়েছে, আমি স্বীকৃতি দিয়েছি, তাদের ব্যাকগ্রাউন্ড ইঞ্জিনিয়ার ছিল না, তারা ইঞ্জিনিয়ার ছিলেন না, তারা নন ইঞ্জিনিয়ার ছিলেন, তার মানে তাহলে কীভাবে করলেন, আমাদের যতটুকু ইঞ্জিনিয়ারিং দরকার, আইদার ইউ বি ইঞ্জিনিয়ার অর বাই ইঞ্জিনিয়ারিং,
আপনি হয় ইঞ্জিনিয়ার হন অথবা ইঞ্জিনিয়ারিং জিনিসটা কেনেন, একটু সচেতন হলে তো আপনি বুঝবেন যে আপনার কি আছে। আপনি যদি আপনার সিস্টেমটাকে জানতে চান, ফর এক্সাম্পল একবার আরবির জন্য এমন বেশি তো কিছু নেই, আপনার 33 অবস্থাটা কি, এর উপকরণের গ্রিড কি অবস্থায় আছে, গ্রিড কি অবস্থা আছে, পাওয়ার দেওয়ার মতো কি না, আপনার 33 অবস্থাটা কি, কয়টা ওভারলোডেড না ঠিক আছে, ওভারলোডেড হলে কি করতে হবে, আপনার সাবস্টেশন কি অবস্থা আছে, ওভারলোডেড ওভারলোডেড না হলে কবে ওভারলোড হতে পারে, এরকম একটু মাথায় রাখা। 11 KB-র অবস্থা কি, আপনার ডিস্ট্রিবিউশন ট্রান্সফর্মার অবস্থাটা কি, এই বেসিক 4-5টা জিনিসের উপর একটু খোঁজাখুঁজি করে নিলে হয়ে যায়। আমি অনেক কষ্ট পাই যখন আমাদের কর্মকর্তাদের কাছে জিজ্ঞেস করলে এটুকু বলতে পারেন না। যাই হোক, এই আমাদের যে একটা দুর্বলতাটুকু আছে এটুকু দূর করার জন্য আমরা DGM টেকনিক্যাল দিয়েছিলাম। 77টা 78টা সমিতি আজকে আমার মনে হয়, এছাড়া আমাকে হেল্প করতে পারার এখন আর কোনো সমিতি বাকি নেই। 77 জন নিয়োগ হয়েছে, আর একজন বাকি আছে, সেটা হয়তো জি ও GM এর জন্য দেয়নি, হয়তো বা দিবে। তো আমরা 77টা DGM টেকনিক্যাল দিয়েছি, আপনাকে প্রমোশন দেওয়ার জন্য, তো আপনি এর মাধ্যমে প্রমোশন পেয়েছেন ভালো, কিন্তু আমাদের উদ্দেশ্য তো ওটা ছিল না। আমাদের উদ্দেশ্যটা ছিল আপনি প্রমোশন পান এবং আপনি আমার দায়িত্ব পালন করেন। আনফর্চুনেটলি আমরা দেখতে গেলাম আমাকে 2-1 জন DGM টেকনিক্যালকে ডিমোশন দিয়ে AGM নিতে হয়েছে। ওই যে আমি বললাম, আমি আপনাকে সতর্ককারী, আমি আপনাকে সতর্ক করতে পারি, এরকম ডেকে এনে বুঝাইতে পারি যে আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ লোক আমার কাছে, আপনি আমার বন্ধু, আমি আপনাকে বুঝাইতে পারি যে আপনি আমার প্রচুর কাজ করা লাগবে, কিন্তু যদি আপনি কাজ না করেন, কাজ না বুঝেন, অসৎ হন, তাহলে আপনি যদি ভাবেন যে আমাকে গালি দেন যে আপনি ঐক্যবদ্ধ স্লোগান দিচ্ছেন, হ্যাঁ অবশ্যই আমি ঐক্যবদ্ধ স্লোগান দিচ্ছি, অবশ্যই আমি উদাহরণ দিয়ে প্রমাণ করতে পারবো, ডকুমেন্ট দিয়ে যে আমি ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই, আমি যত ডিও লিখেছি ফোকখানে আমি আপনাকে আহ্বান জানিয়েছি, আসুন আমরা ঐক্যবদ্ধ হবে এবং ঐক্যবদ্ধ কিছু আমি শর্ত জুড়ে দিয়েছি, আপনি সত্য হতে হবে, আপনি কর্মঠ হতে হবে, আপনি জনবান্ধব হতে হবে, আপনি আমাকে বলেন আমার এই আহ্বানগুলো কোনটা মন্দ, কোন ধর্মের বিচারে এটা মন্দ, সমাজের বিচারে মন্দ, রাষ্ট্রীয় আইনে মন্দ, অথবা আমি আপনাকে কোনো মন্দ কথার জন্য উৎসাহ দিয়েছি, আমি আপনার ভালো কাজকে উৎসাহ দিই নাই, আপনি আমাকে বলুন একবার, তাহলে আমি কীভাবে আপনাকে আহ্বান জানাইনি যে ঐক্যবদ্ধভাবে কাজ করি চলুন। আমি আপনাকে এরকম বছরে ডেকে ডেকে প্রতিবার সামনাসামনি কথা বলছি, আপনার কথা শুনছি, আমি আপনাকে ডিও লিখছি, একই কথা আহ্বান জানাচ্ছি, কি তাহলে আমার দোষটা কোথায়, আমি তো আপনাকে আহ্বান জানাবো ঐক্যবদ্ধভাবে কাজ করবে, কিছু আমার ম্যান্ডেট থাকবে, আমার কিছু শর্ত থাকবেই, সে শর্তগুলো যেগুলো বললাম ওগুলো, আপনি যদি ঐক্যবদ্ধ না হন আমার দোষটা কোথায়, আমি তো ভালো কাজের জন্য আপনাকে ডেকেছি, এই ডাক্তার তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বলেছেন, যে ধর্মেরই আপনি হন না কেন, আপনাকে রাষ্ট্র বলে তুমি শুধু খাও ঘুষ খাও, নাকি রাষ্ট্র আপনার আইনে এমন আছে যে এটাকে আশ্রয় প্রশ্রয় দে, নাকি রাষ্ট্রের দায়িত্ব এর বিরুদ্ধে অবস্থান নেয়া, নাকি রাষ্ট্রের দায়িত্ব নয় কি আমাকে এর বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য বলছে, তাহলে আমি তো আপনার বিপক্ষে অবস্থান কখনো নিইনি, আমি তো সবসময় আপনার পক্ষে অবস্থান নিয়েছি, সৎ ন্যায়ের পক্ষে অবস্থান নেয়াই তো আমার দায়িত্ব, এবং এর বিপরীতে আমার দাঁড়াতে হবে, এর বিরুদ্ধে যারা আছে তাদের বিরুদ্ধে দাঁড়ানোই আমার কাজ, তাহলে আমি আপনাকে কেন আহ্বান জানাইনি সব পথের ঐক্যবদ্ধভাবে কাজ করার, অবশ্যই করেছি, আপনি যদি এগুলো না মানেন তাহলে তো আমি আপনার সাথে সুর মেলাবো না, আপনি আপনার রাস্তা আমি আমার রাস্তা, বাট যারা আমার রাস্তাটাকে আমাদের রাস্তাটাকে পছন্দ করছেন এটা তারা আসেন, আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করি, জনগণের জন্য কাজ করি, আমরা যাদের প্রতিনিধিত্ব করি, আমাদের মা বাবারা যেখানে আছে 90% মানুষ বাংলাদেশে, তাদের সাথে জন্য কাজ করি, আপনি যদি এর বিপক্ষে অবস্থান নেন, অন্যায়ভাবে যদি আপনি ভাবেন যে আপনার ঢাকা শহরে বাড়ি গাড়ি লাগবে, আপনার সন্তানদেরকে আমেরিকা লন্ডন পড়াবেন অনেক টাকা দরকার, এবং আপনি ব্রিফকেস মার্কা কর্মকর্তা হবেন, আপনার কোটি কোটি টাকা হবে, তাহলে তো আপনার রাস্তা আমার রাস্তা ভিন্ন, বাট আপনাকে সৎ পথে আর্থিকভাবে স্বাবলম্বী করা বা কিছু করার জন্য কোন প্রচেষ্টাটা আমি নিয়ে নেই বা নিচ্ছি না, আমরা নিয়ে নেই কিংবা নেব না, সব তো করতেছি, সবটা আমরা করব, তাই আমার আহ্বান থাকবে যে ও উল্টা পথে চিন্তাটা না করে আমরা এই পথেই আসি, যেখানে সরকার বলছে 2021 সালের মধ্যে ঘরে ঘরে বিদ্যুৎ দেওয়া, এটা জাতিসংঘের সনদেও আছে যে আপনার SDG যে আপনার সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল, সেখানে বলেছে যে ঘরে ঘরে বিদ্যুৎ দিতে হবে 30 সালের মধ্যে, আমাদের সরকার বলছে 21 সাল, আমরা সরকারকে আশ্বস্ত করেছি 21 নয় 18-এর মধ্যে আমরা 90% মানুষকে বিদ্যুৎ দেব, আমরা লক্ষ লক্ষ মানুষকে প্রতি মাসে দিচ্ছি, এখন আমরা বলেছি যে উপজেলা ভিত্তিক 100% বিদ্যুতায়ন পরিকল্পনা সমিতি থেকে আসছে, আপনারা জানেন, আপনারা জানেন কি এগুলো জানেন, অথবা আপনাদের GM সাহেবদের সাথে আপনাদের মিটিং হয়েছে, সেখানে আপনাদের কোন উপজেলা কবে হবে এবং তার জন্য কি মাইলেজ লাগবে আপনারা আমাদেরকে বলছেন, এবং সেভাবে আমরা আপনাদেরকে সাপোর্ট দিচ্ছি। আমি আপনাদেরকে অনুরোধ করবো, এটা একটা বিপ্লব, 1971 সাল যারা আমাদের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছিলেন বীর মুক্তিযোদ্ধা, 30 লক্ষ শহীদ রক্ত দিয়েছে, তারা জানতো
যে যুদ্ধে যাচ্ছি, একটা গুলি আমার বুকে লাগবে, মাথায় লাগবে, আমি পড়ে যাব, মারা যাব, তারা জানতো। এবং জেনে শুনে মুক্তিযুদ্ধ গিয়েছে, এত সহজ নয়, কেমন দেশপ্রেম হলে এটা করতে পারে। মানুষের জীবনের চেয়ে অধিক মূল্যবান আর কিচ্ছু নেই, সেই জীবনটাকে হাতের মুঠো রেখে কেবলমাত্র এই দেশের স্বাধীনতার জন্য তারা মরতে গিয়েছিল। তাদেরকে সালাম জানাই, তাদের আত্মার মাগফিরাত কামনা করি। কেন গিয়েছিল, কোন কারণে? আজকে যদি আমাকে বলে যে আপনি দোতলাতে লাফ দিয়ে হাত পা ভেঙে মরেন, আমি কি করবো? মরবো, এটা কজ না তো, কিন্তু এটা একটা কজ ছিল। সেই কষ্ট ছিল এই দেশের স্বাধীনতা আমাদেরকে মানচিত্র হবে, আমরা বিশ্বের বুকে স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা দাঁড়াতে পারবো। আমাদের প্রতি যে অবিচার অত্যাচার হচ্ছিল তার বিরুদ্ধে একাত্ম হয়ে তারা দাঁড়িয়েছিল। অথবা আমার জীবন চেয়ে আমার দেশ বড়, আমার জীবন চেয়ে আমার উত্তরসূরি যারা আসবে তাদের সুন্দর জীবনের জন্য তারা জীবনটা দিয়েছিল। আমরা ভুলে গিয়েছি, তাদের রক্তের সাথে আমরা বেইমানি করছি। তারা এরকম বাংলাদেশের কথা চিন্তা করে নাই যে দুর্বৃত্তায়ন হবে, যে বিদ্যুৎ নিতে গেলে আমার গরু ছাগল বিক্রি করে টাকা দিতে হবে, এটা তারা ভাবে নাই। এটা তারা ভাবলে দ্বিতীয়বার চিন্তা করতো মুক্তিযুদ্ধ আমায় যাবো কি না, কেন যাবো এমন একটা উত্তরসূরির জন্য যারা আমাকে বিদ্যুৎ দিতে গিয়ে আমার গরিব মা বাবার থেকে গরু ছাগল বিক্রি করার অর্থটা নিবে, আমি এটা তো চাই না। আমি অত্যন্ত কষ্ট পাই বলতে যে আজকে অন্তত আমাদের জিএম লেভেলটাকে আমি ভালো পাই অধিকাংশ। আমার কাছে সব রিপোর্ট আছে, আমার আই আছে, চোখ আছে, কান আছে, নাক আছে, গন্ধ নিতে পারি, ইন্দ্রিয় আছে, অনেক কিছু আছে, অনেক চ্যানেল আছে আমাদের, আমি খবর পাই। আমি বলতে পারি যে আমাদের জিএম লেভেলটা এখন এই মুহূর্তে ইস ওকে মোর অর লেস, 78-এর মধ্যে 78 না হলেও বেশ কিছু গর্ব করার মতো ভালো কাজ করছে, অন্তত সত লোক আছে। আমি কষ্ট পাই যখন এর নিচে নামি, আমি বলতে পারি যে আমার ডিজিএমদের মধ্যে অনেক আছে যারা করাপ্টেড, যারা পৌঁছে গেছে, তাদের ব্যাপারে এত আসছে, তারা রাতারাতি অর্থ চাচ্ছে, ব্রিফ কেস মার্কা হয়ে গেছে, ব্রিফ কেস ভরে কোটি কোটি টাকা তারা মালিক হওয়ার জন্য চেষ্টা করছে। এই কথাগুলো বলার জন্য, শোনানোর জন্য আমি আপনাদেরকে ডেকেছি আজকে এখানে। অনেক চিঠি আমার কাছে ডিজিএমদের বিরুদ্ধে, এবং এটা সঠিক। আমি যাদেরকে ভালো জেনে রিমোট থেকে এনে ঢাকা শহর আশেপাশে এনে বসিয়েছি, আমি দেখেছি, প্রমাণ পেয়ে গিয়েছি যে তারা দুর্নীতি জড়িত হয়ে গিয়েছে। এটা অত্যন্ত দুঃখের কথা। আপনি জোনাল হেড, আপনি যদি এই অবস্থা থাকেন তাহলে আপনার ওই অবস্থানটা কি করবে, ওদের কি অবস্থা হবে? আপনি তাদেরকে ভালো কথা বলতে পারেন না। আপনার কাছে একটা স্বপ্ন, একটা দেশের, একটা জাতির স্বপ্ন আপনার হাতে, বিদ্যুৎ দিবেন, এই অবৈধ পন্থায় অর্থ কামাই করা কি কাজে আসবে, কার স্বার্থে আসবে? অর্থটা যদি কবর নিয়ে যাবেন, নাকি আপনার চিতায় আপনাকে পোড়ানোর সময় আপনাকে দেওয়া হবে যেটা আপনার পরকালে কোনো কাজে আসবে, কার জন্য? সুসন্তান, আপনার তো দায়িত্ব যে সুসন্তান করা, স্ত্রী কিংবা স্বামী আত্মীয় স্বজন সঙ্গে দেখভাল করা, ভালো, সেটার জন্য যতটুকু সঙ্গত পথে 100% করবেন, কিন্তু অবৈধ পন্থায় করতে হবে, এই ম্যান্ডেট তো আপনাকে রাব্বুল আলামিন দেননি, এই ম্যান্ডেট আপনাকে সরকার দেয়নি, এই ম্যান্ডেট আপনার পরিবার আপনাকে দেয়নি। আপনি আপনার স্বামীকে জিজ্ঞেস করুন স্ত্রী হয়ে, আপনি আপনার স্ত্রীকে জিজ্ঞেস করুন স্বামী হয়ে যে কাজটা করতেছে ভালো, আপনি আপনার সন্তানকে জিজ্ঞেস করুন। আজকে আপনি ফল খেতে যান, আমি অনেক জায়গায় উদাহরণ দিই, আপনি ফল খান, মাছ খান, সেখানে ফরমালিন একটু একটু করে আসে, পেটের মধ্যে ঢুকছে, আজকে আমাদের হার্ট ডিজিজ আমরা মারা যাচ্ছি। আমাদের অনেক জিএম কিংবা আপনাদের মধ্যে অনেকেই কিন্তু হৃদরোগে রোগাক্রান্ত। একটু চলাফেরা করিয়েন, খাওয়া দাওয়া একটু সাবধানে খেয়েন, এবং একটু হাঁটা চলাফেরা করিয়েন, নিজের শরীরের প্রতি একটু যত্ন নিয়েন, খাওয়ার একটু একটু বেছে সে খায়েন, একটু ফ্যাট কম খান, একটু হাঁটা চলা করেন সকাল বিকাল যখনই পাবেন, বেশি পরিশ্রম করলে অসুবিধা নেই, এই জন্য হার্ট হৃদরোগ হয় না। একটু হাঁটা চলা করিয়েন, কায়িক শারীরিক পরিশ্রম করিয়ে একটু এখানে একটু উপদেশ দিলাম। তো আপনি যে খাবারগুলো খাচ্ছেন সেগুলো সবগুলোতে কি ফল খান, মাছ খান, মাংস খান, সবগুলোতে ফরমালিন একটু একটু যাচ্ছে, অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো আছে, পাথা বলুন, হার্ট বলুন, কিডনি বলুন, সবগুলো আস্তে 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 আপনার বিকল হয়ে যাচ্ছে। কেন? যে জিনিসটা খাওয়ার কথা না ওটা খাচ্ছেন বলে। তো আমরা যে টাকাগুলো খাচ্ছি অবৈধগুলো, আমার সন্তান খাচ্ছে, ও তো বুঝছি না, ছোট সন্তান, আমি যেরকম ফল খাচ্ছি বুঝছি না যে ফরমালি আছে কি নেই, মন্দ জিনিস আছে কি, তো বুঝছি না। তো বুঝবো তো আরো 10 বছর পরে, যখন আমি বয়স্ক হব, যখন আমার শরীরে শক্তি কমে যাবে এবং ওই ক্রিয়া প্রতিক্রিয়ায় আমার অঙ্গ প্রত্যঙ্গগুলো বিকল হয়ে যাবে, তখনই আমি বুঝবো যে ফরমালি আমাকে শেষ করে দিয়েছে। ঠিক একইভাবে অন্যায় পথে আমি যখন এই অর্থ কামাই করবো, আমার সন্তানদেরকে অনেক জৌলুস দেখাবো, এমন একটা দিন আসবে আমার সন্তান বুঝবে যে আমার বাপ ভালো কাজ করে নাই, আমার বাপ ফরমালিনের মতো অবস্থায় আমাকে শেষ করে দিয়েছে, সে আমাকে ভালো বলবে না। এবং সেইখানে ওই দিনই আপনার ব্যর্থতাটা আসবে, যে আপনার সন্তান আপনাকে ঘৃণা করছে মনে মনে, যে আমার বাবা আমাকে হেল্প করে নাই,
জীবন তো একটা না, এগাল ওকাল মিলেই মানুষের একটা জীবন কমপ্লিট লাইফ হয়, এবং এই লাইফটা অত্যন্ত ছোট, অতি ছোট ওটার তুলনায়। হতে পারে কিরকম আমি জানি না, এরকম তুলনাটাকে যদি বলি যে একটা মহাসমুদ্র এ আঙুলটা দিয়ে যে আঙুলটুকু পানি উঠলো, ঠিক এইটুকু হলো মহাসমুদ্র পানি যেটুকু রয়ে গেল, যে তুলনা ইহকাল পরকাল তাই। আমার মনে হয় আমার উদাহরণটা ঠিক হলো কিনা আমি জানি না, বাট আন্দাজ এরকম বলতে পারি আর কি, কোনো কাজে আসবে না। তো অনুরোধ করব এর থেকে একটু সরে আসতে, ওই স্বাধীনতা সংগ্রামের সেই বন্ধুদের স্মরণ করতে যারা আমাদের জন্য যুদ্ধটা করেছিল, জীবনটা বাঁচিয়ে রেখেছিল। আমরা পারি না তাদেরকে এভাবে ঠকাতে, আমাদের দায়িত্ব আছে। আমরা সমাজ সচেতন মানুষ, শিক্ষিত মানুষ, আমাদের উপর অনেক কিছু নির্ভর করে। আমরা যদি বিদ্যুৎ দিই তাহলে এই দেশ পাল্টে যেতে পারে, পাল্টে গিয়েছে। আপনি দেখেন এখন আমরা ধান রপ্তানি, আমরা চাল রপ্তানি করি, আপনি দেখেন সারা বছর কি সুন্দর দামে আজকে বাজারে গিয়েছে টমেটো, দেখলে চোখ জ্বলসে যায়। আপনি বাজার প্রচুর মাছ পাবেন, আপনি দেখেন প্রচুর, আপনি দেখবেন যে মুরগি পাবেন, এগুলো কিন্তু এই বিদ্যুতের কারণে বিভিন্ন ছোটোখাটো ফ্যাক্টরি আপনার ইন্ডাস্ট্রি গড়ে উঠছে, সেই জন্য মানুষ উৎসাহ পাচ্ছে, মানুষের পোষায় মানুষ কাজ করছে। সেচে সংযোগ, শিল্পে সংযোগ, এগুলোকে একটু সহজতর করুন। এর আপনাদের আপনার উপর নির্ভর, আপনারই ভাই কোনো একটা জায়গায় আছে, নিজের কর্মটাকে ঠিক এইভাবে চিন্তা করুন যে আমি একটু দিলে ও লোকটা সহজতর হবে। অনেকে আমার কাছে আসে সোমবারে আমি পাবলিক ডে আমার জন্য, এখানে যত লোকই হোক যে আমাকে যেভাবে বলুক, আমার আরবিতে অনেক কর্মকর্তা কর্মচারীদেরকে তখন আমি সময় দিই না, ওদের সাথে কথা বলি, আমার ভালো লাগে কথা বলতে, ওর কাছে অনেক কিছু শোনা যায়। এ লোকগুলো বলে স্যার আপনার কাছে তো আসা যায় কিন্তু আপনার নিচের লেভেলে যাওয়া যায় না, এত দুর্ব্যবহার করে। আপনি বলুন এই বয়স্ক মানুষগুলো আপনার বাবার সমান বয়স্ক, আপনি দিতে পারেন না, আপনার কথাটা শুনেন, দুর্ব্যবহার করবো কেন আমি, দুর্ব্যবহার কি জন্য করবো? ও তো বিদ্যুতের জন্য আসছে, তার বিদ্যুৎ নেই তাই ওটার জন্য আসছে, এটা তো তার মৌলিক চাহিদা, সাংবিধানিক চাহিদা। বঙ্গবন্ধু আমাদের মহান স্বাধীনতা সংগ্রামের পরে যে মহান সংবিধান রচিত হয়েছিল, বারবার বলেছি তার 16তম অনুচ্ছেদে বঙ্গবন্ধু বলেছিলেন শহর গ্রামের মাঝে যে বিরাট ফারাক, শহর উন্নত গ্রাম ডুবে আছে, এটাকে দূর করার জন্য গ্রামাঞ্চলে বিদ্যুতায়ন করো। অত এই বিদ্যুৎ পাওয়া তার সাংবিধানিক অধিকার, আপনি তাকে এইভাবে দূর দূর করে চালাতে পারেন না, আর পারেন না, আপনি সিম্পলি পারেন না। আপনি অন্যায় কাজ করছি, আমি অন্যায় কাজ করছি, তাকে ধূপ দূর করে মেজাজ দেখে তাড়িয়ে দিচ্ছি। আপনার মনে রাখা উচিত আপনি বিদ্যুৎ কর্মী, বিদ্যুৎ আপনার মাধ্যমে আসবে, এটি আপনি দেন বলে আপনার আপনার এখান থেকে টাকা পয়সা হয়, রেজেক হয়, ও যে বিদ্যুৎ বিলটা দিবে সেখানে আপনি খাবেন। অর্থাৎ যারা আপনার সাথে এখন কানেক্টেড আছে তাদের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দেওয়া, যারা আপনার প্রত্যাশী বিদ্যুতের জন্য তাদের যত তাড়াতাড়ি নির্বিঘ্নে হ্যাসেল কমিয়ে একেবারে সুদমুক্ত ঘুষমুক্তভাবে তাদের বিদ্যুৎ যাতে করে আমরা দিতে পারি একটু ব্যবস্থা করার দরকার। এই কথাগুলো শোনানোর জন্য আপনাদেরকে মূলত আমার এখানে ডাকা, এবং আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই, যেটা সরকার আমাদেরকে বলছে 18 সালের মধ্যে 90% মানুষকে বিদ্যুৎ দাও, 21 সালের মধ্যে 100% মানুষকে বিদ্যুৎ দাও। দেশ উন্নত দেশ হয়ে যাও আমরা চাই না, আমরা কি চাই না আমাদের দেশটা উন্নত হোক? আমাদের দেশটা যদি উন্নত হয়, আপনি দেখেন, আপনি দেখেন যে আমরা 10 বছর আগে অনেক গরিব ছিলাম, এবং গরিব তখন আপনি ধনী ছিলেন না, আপনার সন্তানটাও তখন ভালো খাইতে পারে না, কারণ দেশটাই গরিব, আপনি কিভাবে ধনী হন? একইভাবে আজকে নিম্ন মধ্য আয়ের দেশে আছেন, আপনার স্ট্যাটাস কিন্তু এজ এ হোল নিম্ন মধ্য আয়ের। আপনার দেশটা যদি উন্নত হয় আপনাকে বাদ দিয়ে হবে না, আপনার সন্তানকে বাদ দিয়ে হবে, তখন আপনার সন্তানও কিন্তু ধনী। অথবা আমার উচিত ওই ধনী হওয়াটা, উন্নত দেশ হওয়াটার জন্য সরকার যে প্রসেসটা, তার ক্ষুদ্র একটা বিদ্যুৎ তাও গ্রাম অঞ্চলে আমাদের মাধ্যমে হবে। আমরা তো বিরাট কাজ করছি, 71 সালে যুদ্ধ করতে পারি নাই, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে পারি নাই, সে সুযোগ ছিল না, সেই কাজ থেকে আমরা দূরে ছিলাম, ওই বিপ্লব থেকে আমরা পারি নাই। এখন তো একটা বিপ্লব আমরা ঘটে দিচ্ছি, আমরা যে নীরব বিপ্লব শুরু করছি মাসে মাসে 3 লাখ 4 লাখ বিদ্যুৎ দেওয়া, আমরা এটাকে চালু করে দিয়ে আরও বেগবান করি আপনার মাধ্যমে। আমরা এখন আমরা ওই অংশগ্রহণ করি, আমাকে আমাদের উপদেষ্টা মহোদয় বলছে তুমি কি কাজ করছো তুমি বুঝো, তুমি একটা বিপ্লবের নায়ক হিসেবে কাজ করতেছ, তোমার লোকগুলা বিপ্লবের সৈনিক হিসেবে কাজ করতেছে, নীরবে বিদ্যুৎ দিয়ে দিচ্ছ, মানুষকে বিপ্লব হয়ে যাচ্ছে। আমি আপনাদেরকে সেই বিপ্লবের অংশীদার হওয়ার জন্য অনুরোধ করছি। এখানে অনেক টাকা আসবে না, কেউ কিছু হয়তো বলবে না, বলবে সে 71 সালকে আমরা যেভাবে স্মরণ করছি, এবং আমাদের যতদিন দেশ থাকবে, যতদিন স্বাধীনতা থাকবে ইনশাল্লাহ, ততদিন আমরা সেই নায়কদেরকে, সেই সূর্য সন্তানদেরকে, জাতি বীরদেরকে, আমরা শহীদদেরকে স্মরণ করে যাবো, করতেই হবে, তা না হলে আমরা মুনাফিক হব। একইভাবে আমরা যে কাজগুলো আজকে করছি, এই কাজগুলো আমরা এভাবে আমাদের পরবর্তী সময় যারা আসবে 100 বছর পরে হইলেও বলবে যে 100 বছর আগে মানুষ বিদ্যুৎ পেত না। আজকে যেরকম বলে আগে আপনার 24 ঘন্টার মধ্যে 4 ঘন্টা মানুষ বিদ্যুৎ পেত না, 20 ঘন্টা থাকতো লোড শেডে, আজকে মানুষ
20 ঘন্টা বিদ্যুৎ পায় হয়তো 4 ঘন্টা লোডশেড থাকে অথবা আরো কম। এমন একটা দিন আসবে যেদিন আপনার লোডশেডিং থাকবে না, তখন আমরা রিলায়েবল কিংবা উন্নত বিদ্যুতের কথা বলছি। আমাদের ফ্রিকোয়েন্সি ঠিক আছে, পাওয়ার ফ্যাক্টর ঠিক আছে, ভোল্টেজ লেভেল ঠিক আছে, আসে যাচ্ছে না, এরকম এরকম করছে না, অতএব ওরকম একটা সময় আসবে তখন মানুষ আমাদেরকে দোয়া করবে, মানুষ আমাদেরকে বলবে যে এদের উপর দায়িত্ব ছিল কাজ করেছে। আপনি লক্ষ্য করুন, আমি আপনাকে এর আগেও একটা কথা বললাম, আপনি যদি উত্তম বাবা না হন, আপনার একটা সন্তান যদি নষ্ট হয়ে যায়, এই একটা সন্তান পুরো একটা পরিবার না ছোট গোষ্ঠীকে শেষ করে দিতে পারে, শেষ ও একটা সন্তানের জন্য। আপনি যদি একটা সন্তান জঙ্গি হয়ে গেল, একটা সন্তান সন্ত্রাসী হয়ে গেল, একটা সন্তান আপনার অস্ত্র নিয়ে গিয়ে মানুষকে মারে, এরকম একটা যদি আপনার হয়ে যায় এবং এর পেছনে পুরো চোদ্দ গোষ্ঠী আছে আত্মীয় স্বজন, কারো গুম হবে না, শেষ। ঠিক একইভাবে আমি আপনি যদি আমাদের দায়িত্বটা পালন না করি, ঠিক এরকম বিদ্যুতের ক্ষেত্রে এরকম একটা অনাচার হবে, যেটা আমরা কোনো কোনো সময় করেছি, এখনো করে যাচ্ছি, কোথাও কোথাও কারো কারো মাথা থেকে এ ভূত যাচ্ছে না। আমি অনুরোধ করব, দয়া করে আমরা এই পথের প্রতীক হই, ভালো পথের প্রতীক হই, আমরা এই সংগ্রাম, এই বিপ্লবে, যেটা নীরব বিপ্লব হোক, তার মধ্যে আমরা অংশীদারিত্ব নিই, একদিন আমরা বলতে পারি যে আমরা এর সাথে ছিলাম। রাষ্ট্রপতি হওয়ার দরকার নাই, আরো বড় কিছু হওয়ার দরকার নাই, আমি আমার অবস্থান থেকেই তো মহাজন, আপনি আপনার অবস্থান থেকে মহাজন। আপনি যদি আপনার দায়িত্বটুকু নিষ্ঠার সাথে সততার সাথে যা করার দরকার তা যদি করেন, আপনি যদি আপনার দায়িত্ব পালন করেন, লক্ষ্য করেন দায়িত্ব পালন অনেক বড় কথা, সৃষ্টিকর্তা আপনাকে দায়িত্ব পালন করতে বলছে, তার কাছে জবাবদারি করতে হবে, আপনি আশ্রাবল মাতৃকা, আপনাকে সৃষ্টি সেরা বলা হয়েছে, মেধা দেয়া হয়েছে, ভালো মন্দ বোঝার ক্ষমতা আপনাকে দেয়া হয়েছে, আপনি এর থেকে পার পাবেন না, কখনো পাবেন না। আপনি যদি না জানেন জানার চেষ্টা করুন, আপনাকে বলা হয়েছে তোমাকে আশ্রাবল মাতৃকা করা হয়েছে, সৃষ্টি সেরা জীব, একমাত্র আপনাকে ছাড়া আর জীবকে ছাড়া কাউকে তার কাজের জন্য প্রশ্নবিদ্ধ করা হবে না, কোনো পশু পাখি কাঠ বিড়াল করা হবে না, বাঘকে আরেকটা পশুকে মেরে খাওয়ার জন্য অধিকার দেওয়া হয়েছে, এই জন্য তাকে প্রশ্ন করা হবে না, ওকে মারলা কেন, কিন্তু আপনাকে করা হবে, ও লোকটা থেকে ঘুষ নিলা কেন, আপনাকে করা হবে, কারণ আপনাকে আশ্রাবল মাতৃকা, আপনাকে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে, আপনাকে অনেক কিছু করার সুযোগ দেওয়া হয়েছে, এই জন্য আপনাকে প্রশ্ন করা বা ছাড় পাবেন না। রাষ্ট্র আপনাকে সংবিধান অনুযায়ী দায়িত্ব দিয়েছে, আপনি এখানে রাষ্ট্রকে ঠকাতে পারেন না, আপনি পারেন না এই দেশের গরিব দুঃখী মানুষগুলোকে ঠকাতে, তাদেরকে তাদের অধিকার থেকে বঞ্চিত করতে আপনি পারেন না। আমি অনুরোধ করব সহজ হতে, গ্রাহক বান্ধব হতে, এই দেশের গরিব দুঃখী মানুষের বন্ধু হতে, কি হবে আপনি আমাকে বলুন, আমরা কাদেরকে স্মরণ করি, যাদের কোটি কোটি টাকা আছে কাউকে স্মরণ করি, পৃথিবীর সৃষ্টি থেকে আজ পর্যন্ত আপনি আমাকে বলুন, এদের টাকা আছে, হৈহুল্লা গান বাজনা সিনেমা সময়ের জন্য আসে, আমরা মাতাল হই, তারপরে এক বছর পরে দুই বছর পরে করি না, যেগুলো আবেদন রাখে, নজরুল গীতি, রবীন্দ্রসঙ্গীত, বঙ্গবন্ধুর ভাষণ, এগুলো যুগ যুগ ধরে থাকবে, কারণ এগুলোতে আবেদন আছে, নিবেদন আছে, আমরা কোনো কোটিপতির কোটি টাকা তার ব্যাপার কি হয়েছে না হয়েছে সমাজের কাছে যদি না আসে, আপনার কোটি টাকা যদি সমাজের কাছে না আসে কি আসা যায়, আমার কিচ্ছু আসে না, কিন্তু আমার সামান্য তো মেধা যদি সমাজের কাছে আসে তাহলে সেটাকে অবশ্যই বিবেচনা করতে হবে। আমি অনুরোধ করব, আসুন আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করি, ওখানে একটু যাও, দুই একটা জিনিস আমি আলাপ করি, আমরা যে কাজগুলো করছি আপনি জানেন, আপনি ভালোভাবে জানেন, একই ঘরের মধ্যে এই ছোটোখাটো ইস্যুগুলোকে বিবেচনা আনার জন্য বলব, জিএম সাহেবদেরকে বলেছি, আমরা বলেছি মানুষকে তাড়াতাড়ি বিদ্যুৎ দাও, সেই জন্য একটা টার্গেট তো করতেই হয়, পরিকল্পনা থাকতে হয়, পরিকল্পনা ছাড়া কি হয়, আপনি এখানে আসছেন একটা পরিকল্পনা করেছেন, বিমানে আসবেন কি ট্রেনে আসবেন, কখন আসবেন এবং কিভাবে আসবেন, কত টাকা লাগবে, জামা কাপড় কি নেবেন, সব একটা পরিকল্পনা থাকেই, আপনি তো চলে আসলেন না যা চলে যাইগা, এরকম তো আপনি করেননি। আমরা আপনাদেরকে মাসে মাসে 4000 ফর এক্সাম্পল মাসে সংযোগ দিতে বলেছি, এটা দিতে গিয়ে দেখা গেল কি এক ঘরের মধ্যে 3 মিটার লাগিয়ে দিয়েছে, ও তো ওরা ছাড়ছিল, কি জন্য ছাড়ছিল, 1 মিটার হলে হায়াস্ট লেভে বিল দেবে, 3 মিটার হলে 3টাতে লোয়াস্ট লেভে বিল, এই জন্য দেখতে পাই কি লক্ষ লক্ষ মানুষকে বিদ্যুৎ দিচ্ছে কিন্তু বিদ্যুতের পরিমাণ তো বাড়া, খুঁজে পাওয়া গেছে কোথাও কোথাও আকাঙ্ক্ষা হচ্ছে, ঠকাইলেন কাকে, আপনার প্রতিষ্ঠানকে, আপনার প্রতিষ্ঠান 100 ইউনিট বিক্রি করতো 1টা মিটারে, এখন 3টা মিটার অতিরিক্ত 3-4 হাজার টাকা ইনভলভ করলেন এবং সেখান থেকে একই বিলই পেলেন, বিল তো বেশি পেলেন না, বিল আর কম পেলেন, কারণ লোয়াস্ট লেভেল বিল হচ্ছে, তো কাকে ঠকাইলেন, নিজে কিছু জয়লাভ করলেন, ওর থেকে কিছু আমরা ঘুষ নিলাম, ঘুষটা নিয়ে কাকে ঠকালাম, সংস্থাকে, কোন বিবেচনায়, আপনি হয়তো না, আপনার নিম্নস্তর একটু দেখতে হবে,
সত্য, মিথ্যা নয়। আমি নির্ভরশীলতা, যেটা আগে বলছিলাম যে আমি একটু হতাশ আপনার আমার ডিজিএম টেকনিক্যাল নিয়ে, কত আশা আকাঙ্ক্ষা নিয়ে করেছিলাম যে এরা হয়তো সেই গ্যাপটুকু ইঞ্জিনিয়ার নন ইঞ্জিনিয়ারের মধ্যে ব্রিজটুকু করে দেবে। আমি দেখতে পেলাম যে না, কোনো কাজে আসলো না। আমি ডিজিএম টেকনিক্যাল যারা আছেন আপনারা, আমরা এবং এও করলাম যেখান থেকে আমরা কোনো ডিপ্লোমাধারীকে দেবো না স্পষ্টভাবে। কি জন্য? এই পদটা এমন একটা পদ হোক, এই ব্যক্তিটা এমন একটা কাজ করুক যে ইঞ্জিনিয়ারিং বিষয়গুলোর সমিতিটাকে আপনার স্বাবলম্বী করে দিকটা, কারিগরি দিক থেকে, অত সে একটা গ্রাজুয়েট ইঞ্জিনিয়ার হবে। কিন্তু আনফর্চুনেটলি দুঃখের সাথে বলতে হচ্ছে যে সম্ভবত আমি ফেল করেছি। আমি ডিজিএম টেকনিক্যালদেরকে বলবো, আপনার দায়িত্বটা বুঝে নেন, আপনার সেই মানদাতার আমলে ট্রেডিশনাল একটা ফাইল উপর দেওয়া নিচ্ছে নামা এটা না করে সংস্থাটাকে আপনার সে সমিতিটাকে কীভাবে কারিগরি দিক থেকে স্বাবলম্বী করা যায়, কোথায় কোথায় দুর্বলতা, দুর্বলতাগুলো কীভাবে কাটানো যাবে, ওইভাবে চিন্তাভাবনা করে প্রস্তাবগুলো দেন এবং ওভাবে কাজ করেন। এটা না হলে ওই পদটা নিতান্তই একজনকে চাকরি দিলাম এবং তার মাসে তার জন্য 70,000 টাকা খরচ করলাম, এছাড়া আরবি সমিতির কোনো লাভ হলো না। অতএব এই ডিজিএম টেকনিক্যালদের ব্যাপারে আমার এই মন্তব্যটুকু যথেষ্ট। আমি আশা করছি এই ব্যাপারে আপনারা সচেতন হবেন। তা যদি না হয় তাহলে ওরকম একলা চলতে হবে, যেরকম দু তিনজন ডিজিএম টেকনিক্যালকে আমি করে দিয়েছি তাই নামি এজিএম করে দিয়েছি তাই হবে, এবং যে হয়তো এরকম আর সব বাধ্য হবে না, আমার ডিজিএম টেকনিক্যাল দরকার নাই, যখন কাজ করছি না এদেরকে নর্মাল ডিজিএম হিসেবে দিয়ে দিই। অতবে এই যেরকম যেরকম চিন্তাভাবনা নিয়ে এই পদটা সৃষ্টি করেছি, এটা যদি ব্যর্থ হয় তাহলে তার উল্টো কাজটা যদি করে তাহলে তো অন্যায় হয় না। আমি আবার অনুরোধ করব, বারবার অনুরোধ করব, একটু দেখতে, এখানে আসলাম, গল্প গুজব করলাম, আপনি বললেন, আমি বললাম, এতে যদি না হয় তাহলে তো করার কিছু না। আমি আপনাকে আবার বলছি, আমি সতর্ককারী, আমি আপনাকে সতর্ক করলাম যে উদ্দেশ্যে করা হচ্ছে সেটা ব্যর্থ হতে যাচ্ছে। আমি আপনাকে তো হাত পা বাঁধতে পারি না, আপনি এবং ওটা আমার দায়িত্বও নয়। আপনি অসৎ হতে পারেন, আমি আপনাকে হত পথে কীভাবে আনবো? কেবল সতর্ক করতে পারি, বিভিন্নভাবে সতর্ক করতে পারি যে এটা ধর্ম অ্যালাউ করে না, রাষ্ট্র অ্যালাউ করে না, পরিবার অ্যালাউ করে না, নোংরা কাজ করেন না। হ্যাঁ, আপনি যদি না করেন তাহলে আমি এটুকু বলতে পারি যে আইন কানুন আছে, সে অনুযায়ী আমি ব্যবস্থা নেবো, আপনি ধরা পড়লেন। অর্থাৎ তার আগে আমি আপনাকে সতর্ক করতে পারি, এটাই তো নিয়ম। এইভাবে নবী রাসূলরা তো তাদের উম্মতদেরকে সতর্কই করেছেন। আমরা সাধারণ মানুষ হিসাবে, চেয়ারম্যান আরিফ হিসাবে আপনাকে সতর্ক করতে পারি, আপনি না শুনলে আমি কি করতে পারি? এবং না শুনবেন কেন? আমরা তো বর্বর যুগে নই, আমরা তো অসভ্য যুগে নই, আমরা তো সভ্যতার যুগে আছি, যেখানে কথা বললে কথা শুনতে হবে, যৌক্তিক কথা হলে মানতে হবে, আপনি যৌক্তিক কথা বললে আমি শুনবো, সেটা তো শুনবো না আমার ব্যক্তিগত লাভের জন্য, এটা তো হতে পারে না। তাহলে সেক্ষেত্রে তো মানুষ কি করে, তখন কঠোর হয়ে যায় এবং একের অপরাধে অন্য ক্ষতিগ্রস্ত হয়ে যায়। অথবা আপনার একটা কাজের জন্য এমন একটা সিদ্ধান্ত যদি আমাদের বাধ্য করেন যে কারণে একটা নিরপরাধ কর্মকর্তা কর্মচারীও ক্ষতির সম্মুখীন হলো, এটা তো হয় না, এটা তো হয় না, হবে না, হয় না, এটাকে মানতে হবে। এরপর দেখেন ছুটি নিচের লেভেল লোকজনকে একটু ছুটি দিয়েন, আটকা রাখিয়েন না। ডিজিএম কারিগরি বলেছি, এলাকা পরিচালক এবং সভাপতিদের আচরণ, আমরা আমি দুঃখিত, আমি আমার অনেক কর্মকর্তা পড়ে আছে সেটা দেখি যে আমাদের বাদ দিয়ে অন্য অন্য রাস্তায় ধরছে এবং গলাগুলি করতেছে, গলাগুলি করে আপনি একাকার হয়ে যাচ্ছে, উদ্দেশ্য ওইটুকুই করেন না। আমরা আমাদের ইলেকট্রিশিয়ান উঠিয়ে দিয়েছি, ভিলেজ অ্যাডভাইজার উঠিয়ে দিয়েছি, তারপর আপনারা তাদেরকে ধরে রাখছেন, ওদের মাধ্যমে আপনাদের লিঙ্কে আমার কাছে অনেক ঠিকই আসে। আমি আবারও বলছি, আমি দুঃখিত কথাটা বলতে, আমি আবার বলছি, রিপিট করছি যে আমি ডিজিএম লেভেল এখন ভালো দেখি, এর নিচের লেভেল আমি ভালো দেখি না, বিশেষ করে ডিজিএম লেভেল থু রটেন নাও। আপনি যদি আমাকে বলেন, আমি অনেককে নিয়ে কাজ করে রেখেছি, আমি আরো করতে পারি, করতে পারি, কঠোর হতে পারে, খুব কঠোর হতে পারে, কষ্ট বেড়ে যাবে, আপনার বেড়ে যাবে, পরিবারের বেড়ে যাবে, বাধ্য করেন না, ঠিক হবে না। এইভাবে রাতারাতি বড় হওয়ার জন্য স্বপ্ন রানিয়া ঠিক হবে না। অন্যায়, অবিচার, অত্যাচার, নির্যাতন, এই নির্যাতনের বিরুদ্ধে আমরা যুদ্ধ করেছি 71 সালে, এই মাত্র কারণে পাকিস্তানি আমাদেরকে নির্যাতন করেছিল 24টা বছর, আমাদের অধিকার দেয়নি সেই কারণে। আপনি যদি এরকম করেন একদিন থেকে পাবলিক আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে এবং করতেছেন, আমি অনুরোধ করবো এর থেকে সরে আসার জন্য। আমাদের না নিয়ে উত্তর না দেওয়া, কথা না বলা গ্রাহকের সাথে, কোন ধরনের কথা বলতে ভাই, আরে ভাই ওকে বিদ্যুৎ দিয়ে যত বিদ্যুৎ দিবেন ততই তো আপনার লাভ হবে, ওকে বিদ্যুৎ যদি কোনো গ্রাহকই না থাকে আপনি কেন থাকবেন? আপনি গ্রাহক নাই আমার, আপনি কেন কি করবো? আপনারা বসে বসে কি দুধ খাওয়াবো?
তাহলে যাদের যাদের অর্থে আপনার পরিবার চলবে, আপনার রেজেক্ট চলবে, যাদের অর্থে আপনার সন্তান লেখাপড়া হবে, তাদের সাথে আপনি উত্তর দেন না, তাদের সাথে কথা ভালো বলবেন না, তাদের তারা বিদ্যুৎ নাই আপনি জবাব মোবাইল ধরবেন না, কথা বলবেন না, যারা বিদ্যুৎ নিতে চায় তাদের সাথে কথা বলবেন না, এরকম ধরনের রয়েছে বলুন তো। আমাদের আমরা কোনো গ্রাহককে ধরুন বিদ্যুৎ দেবো না, আমাদের কোনো গ্রাহক নাই, আপনাকে কি করবো, কেন পড়বো, মাথা রাখিয়ে একটু, ওরা আপনার কিন্তু টাকা দিচ্ছে, বেতন দিচ্ছে, দয়া করে যদি এটুকু মনে না রাখেন তাই তো বলতে ফাঁসুলিয়া তা করুন, অত অকৃতজ্ঞ হইয়েন না, আল্লাহ রাব্বুল আলামিন অকৃতজ্ঞদেরকে পছন্দ করেন না, কৃতজ্ঞ হন ওদের প্রতি, ওরা আপনাকে বেতন দে, সাক্ষাৎকার না দেয়া। নেক্সট বলছি, বিশেষ বিবেচনায় কাজ পাঠাইছি, আপনি পাঠিয়েছেন, জিএম সাহেব পাঠিয়েছে বিশেষ বিবেচনা, ও আল্লাহ বিশেষ বিবেচনা গুলো 3 বছর পারে গেছে ওগুলো কাজ করো না, তাহলে আমার থেকে কেন বিশেষ বিবেচনা নিলেন? আমার এই প্রশ্নটা কি বুঝছেন ডিজিএম সাহেবরা? কোথাও বুঝেন নাই। মাস্টার প্ল্যানের বহির্ভূত কাজটা করার জন্য, মানে তাড়াতাড়ি করার জন্য, সিরিয়াল ব্রেক করার জন্য আপনি আমার কাছে পাঠাইছেন যে এগুলোকে বিশেষ বিবেচনায় দেন, কাজগুলো তাড়াতাড়ি করবো। আমি পাঠিয়ে দিলাম 3 বছর আগে, ও তো এখন কাজগুলো হচ্ছে না, কেন বিশেষ বিবেচনায় নিলেন? এমনকি আমার কষ্ট হয়, আমি অনেক ডিজিএম কে জিজ্ঞেস করেছি আপনার এলাকায় এবার কত কিলোমিটার লাইন হচ্ছে, আপনি জানেন না, আপনি জানার মধ্যে পড়ে না যে এখানে কোন কত কিলোমিটার, আপনি কি বলবেন না ওই আপনার সুপারিন ইঞ্জিনিয়ার সাহেব কিংবা এক্সিএম কে যে ভাই আমার এই লাইনটা আগে করে দেন, এই লাইনটা আগে করলে ওখান থেকে কিছু লোড এখানে শিফট করতে পারি, এটা করলে ওইটা হয়, আমার সিস্টেম লস কমে যায়, ওখানে আমার গ্রাহক সংখ্যা বেশি সংযোগ দিতে পারি, এই কারিগরি জিনিসগুলো তত কঠিন নয় যে আপনি বলতে পারেন না, বুঝেন না, একটু একটু মাথা ঘামান, একটু সংস্থাটাকে নিজের কাজটাকে প্রাধান্য দেন, ব্যক্তিগত কাজটাকে সরকারি কাজের ঊর্ধ্বে দিবেন না, তাহলে কিন্তু হবে। কিন্তু আপনি যদি সব সর্বক্ষণই আপনার নিজের কাজটাকে একবারে আকাশে দেন, তাহলে গ্রাহক আপনার কাছে নিগৃহীত হবে, প্রত্যাশী গ্রাহক যারা তারা ঢুকতেই পারবে না, এবং আপনার যে সিস্টেম তারা দুরবস্থা থাকবে। যত আছে রাস্তা দিয়ে না নিয়ে আজকাল এটা বিশাল, এটা নাকি অনেকে বলছে ইচ্ছা করে ফেলে, ইচ্ছা করে বাড়ির উপর দিয়ে নিয়ে যা, তারপর এটাকে যাতে করে একটা কম্প্রোমাইজ করে কেমনে কেমনে করে তারপরে এটা সরানো, শুরুই করতে ওই যে আড়ে দিয়ে শুরু করতে ওভাবে করে দেয়। এটি করতে দেখেন, আপনার একটা বাড়ি আছে, ঘরের উপর দিয়ে যদি লাইনটা ছড়ে যায় আপনার কাছে কেমন লাগবে, একটু দয়া করে দেখতে হবে। ছোট ছোট সমস্যা অনেক কথা বলছি, একটু মনে রাখতে হবে, কারণ আমরা তো চাই ঐক্যবদ্ধ ভাবে আপনাদের সাথে নিয়ে যেতে। এরপর দেখেন জমিন ক্রয়, দেখবেন বোনাস প্রদানের বিবেচনা, আমরা বলছি বোনাস কারা পাবে, এমন কোন কর্মকর্তা কর্মচারী সে বোনাস পেতে পারবে, এই বোনাসটা দেওয়া হয়েছে এই জন্য যা মাসে মাসে 3 লাখ 4 লাখ করবেন, শতভাগ উপজেলা বিদ্যুতায়ন করবেন, এই জন্য আপনি ওই ওর বিরুদ্ধে আপনার অবস্থান, যে কর্মচারী সিবিএ করবে মাথায় কাপড় বেঁধে রাস্তায় শুয়ে পড়বে কিংবা মরার আগে সাদা কাপড় পরে ছিটায় যেতে চায় কিংবা কবর যেতে চায়, ও তো পেতে পারে না, এবং কোনো অসৎ বক্তব্য পেতে পারে না, ও তো বোনাস, এটা তো আপনার বোনাস নয়, এটা তো বোনাস ভালো কাজের, আপনি ভালো কাজ করেননি পাবেন কেন, আপনি ও ভালো কাজের উল্টাটা করেছেন, মানুষকে বাধ্য করেছেন গরু ছাগল হাঁস মুরগি ডিম বিক্রি করে আপনাকে টাকা দেওয়ার জন্য, আপনি কোন ভালো কাজটা করছেন যেটা পাবেন, আপনার পাওয়ার অধিকার নেই, আপনি 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 নিজে বিবেচনা করুন কেন পাবেন। এবং আপনি কোনো আপনার অধস্তন কোনো কর্মচারী কিংবা কর্মকর্তারও সুপারিশ করবেন না যে ভালো কাজটার বিপরীত অবস্থা নিয়ে বোনাস পেতে চায়, কেন হবে, কিন্তু ভালো কাজ করেনি, দেখতে হবে এটুকু। উন্নয়নমূলক কর্মকাণ্ডে প্রণোদন, আমরা বলছি আপনি উপজেলা শতভাগ করে ফেলেন অলরেডি, আপনার এর মধ্যে ডিসেম্বর 15-র মধ্যে 6টা উপজেলা হয়ে গেছে শতভাগ, আপনারা আমাকে বলেছেন, এবং এই জুনের মধ্যে আরো 16টা হবে, এবং এইভাবে 18 সালের মধ্যে আমরা বলছি 435টা উপজেলা শতভাগ বিদ্যুতায়িত হয়ে যাবে আল্লাহর রহমতে। এর পক্ষে থাকেন, ভালো কাজ, উত্তম কাজ, আমি থাকি না থাকি, আপনারা থাকেন না থাকেন, যারা থাকবেন উত্তম কাজ, দেশের জন্য কাজ, আপনার শতভাগ মানুষকে বিদ্যুৎ দিয়ে দেন, বলতে তো গর্বে বুকটা ভরে যায়, আপনি কেন ওই গর্বের অংশীদারিত্ব নিবেন না, তাহলে কোনটা নিবেন, কোনটা আপনি নিবেন, এটা তো আপনার কাজ যে আমি কাজ করেছিলাম এই দেশের মানুষকে শতভাগ বিদ্যুৎ দেওয়ার জন্য, যে সৈনিকগুলো কাজ করেছিল, যে কর্মীরা কাজ করেছিল, আমি তাদের মধ্যে একজন, আর এই গর্বটুকু নিবেন না কেন, এটা তো ভালো কাজ। আমরা বলছি যে এরকম যারা করবেন তাদেরকে আমরা পুরস্কার দেব, ওই যে টাওয়ারে উঠে তার ছিঁড়ে গেছে করছেন, আমরা তাদেরকে পুরস্কার দিয়েছি, প্রণোদনা দিয়েছি। আপনার ট্রান্সফরমার অনেক দিনের আপনার কাজ করেছেন, এসি আর কি রিপেয়ার করেছেন, প্রস্তাব পাঠিয়েছি, আমরা দিয়েছি, আমরা বারবার চিত্ত করেছি,
আপনি আপনার সমিতিতে এক মাসে 20,000 গ্রাহক সংযোগ দেন, উপজেলা গুলো করেন, আমাদের কাছে পয়সা চান, যে স্যার আমাদের কর্মকর্তা কর্মচারী একটু পনেরো গুণা দেন, আমরা দেবো, আমরা তিনটা বোনাস যখন দিতে পারি আপনাকে আরো একটা বোনাস দিতে পারবো, ভালো কাজ করেন, এই জন্য দেওয়া যেতে পারে। এইভাবে সৎপথে কিছু ইনকাম করার জন্য চেষ্টা করেন, ভালো, আমি সাথে আছি। এর উল্টানোতে নাই, নিজ অর্থায়নে পয়সা করে থাকলে জিএম সাহেবদেরকে বলছি অ্যাক্সেস টু ইলেকট্রিসিটি মাপা, আমরা কত মানুষকে বিদ্যুৎ কয়টা পরিবারকে দিলাম, কত বাকি আছে, এটা একটু দেখতে হবে আমাদের। জিএম সাহেবের দায়িত্ব দিচ্ছি, নিশ্চয় ওনারা আপনাদের কথা বলছে। দালাল দুর্নীতি, এ নিয়ে অনেক কথা হয়েছে, আমাদের এত ভালো কাজে শুধু একটা জায়গায় ধরা দুর্নীতি দালাল, আমরা কি পারি না একটা বার দালাইতে এদের বিরুদ্ধে, পারি না, এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে না, কেন পারি না, পারি না, শুধু একটাই কারণ যে আমার অনেক টাকা দরকার। কিন্তু আমি আপনাকে আবারও বলছি, কোনো কাজে আসবে না। আপনি কি আপনি ভাবছেন যে আপনি মরবেন না, এটা তো নিশ্চিত যে আপনি মরবেন, 60 বছর না হোক, 70 বছর না হোক, 80 বছর মরবেন আপনি। হ্যাঁ, আপনি কি ভাবছেন যে আপনি এ প্রচুর অর্থ দিয়ে খুব খেলেই আপনার শরীরটা ভালো থাকবে, ইস নো অবশ্যই না। তাহলে কি কারণে, আপনি কি ভাবছেন যে আপনার ওই টাকা দিয়ে আপনার সন্তানদেরকে পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান বানাতে পারবেন, ইস নো। আপনি দেখেন আপনি যে পচা পড়ে আসছেন গ্রাম থেকে, আমি আসছি খারাপ জায়গায় আসছি, আপনি দেখেন এসে প্রচুর অর্থ দিয়ে আমাদের জায়গায় আসতে পারলেন, তাহলে কোথায় হবে, কোথায় হবে, সব প্রসেসটাই হবে, অন্যভাবে হবে না, অন্যভাবে হওয়ার দরকার নেই। মানুষকে মেরে কোটি কোটি টাকা পেলে কিচ্ছু আসে যায় না, এতে তার ইনকাম নয়, এটা হারাম, হারামে গর্ব করার কিছু নেই, অবৈধ, এটি টিউমার, শরীরের টিউমার, এটি টিউমার থেকে একদিন কি হবে, এবং কি হবে, ক্যান্সার, রক্ষা করতে পারবেন না। আমি শারীরিক রোগের ক্যান্সার কথা ভাবছি না, নৈতিকতার দিক থেকে, কারণ আপনি আপনি তো আপনার কাছে কোনো কোনো প্রবেদই তো নয়, এবং আপনার এই প্রভেদ নয় বিদে আপনি যেভাবে নষ্ট হয়ে গেলেন, এবং আপনার সন্তানটাও বুঝলো না কোনটা ভালো কোনটা মন্দ, হায় কি দুর্ভাগ্য, আমার আচরণে আমার সন্তান ভালো কি মন্দ কি কেউ বুঝলো না, আমি তার জীবনটাকে শেষ করে দিলাম, এটা কি মানুষের জীবন, অসম্ভব, অবশ্যই না। অত প্রচুর অর্থ মানুষের সুখ সৌন্দর্য আভিজাত্য দিতে পারে, ঠিক নয়, অর্থের প্রয়োজন, যতটুকু অর্থ সত্যতা আপনি নিতে পারেন ততটুকু, কোটিপতি হলে কোটিপতি, লাখপতি হলে লাখপতি, না হলে নেই, যতটুকু আপনার সঙ্গ দিতে ন্যায় পথে আসে অতটুকু, এর বাইরটা না, এর বাইরটা হারাম, হারাম দিয়ে তো অন্যের জোর করে আপনি নিয়েছেন, আপনার আপনার আভিজাত্য কি, কেন আপনি ওটুকুতে আপনি নিজে মা বাবাকে খাওয়াইলেন, আপনার মা বাবা জানে না, আমার মা বাবা জানে না যে আমি হারামের অর্থটুকু তাকে দিয়েছি, কি জঘন্য আচরণ, আমার মা বাবা তো কোনোদিন বলেনি যে আমাকে হারাম খেতে, অথচ আমি হারাম পথে অর্জিত টাকা তাকে দিলাম, সে তো জানে না, সে জানলে আমাকে কি বলতো, আমি তো তোমাকে এইভাবে শিক্ষা দিই নাই, আমি তোমাকে এটা বলি নাই যে তুমি আমাকে হারাম পয়সাটুকু দিয়ে আমাকে আমার আমার পেটে খিদে আছে তাই বল তোমার হারামের অর্থটুকু আমাকে দিও না, দিয়েছ ক্ষমা করবে না, ক্ষমা করবে না। আগেটা দেখি একটু রয়ে গেছে কিনা একটু দেখি, হ্যাঁ দাদা, হ্যাঁ নেক্সট নেক্সট ওকে নেক্সট, হ্যাঁ ওইটা একটু দেখে নিয়ে 17 নাম্বারটা একটা উদাহরণ দেব, উপর লেখছেন নারায়ণগঞ্জ সমিতি, নিচে আছে দিনাজপুর সমিতি। আমরা তো এই রিসিপ্টটা পয়সা দিয়ে ছাপাইছিলাম, তাহলে যেই ঠিকাদার এই কামটা করছে ওটা নিচে দিয়ে কেন রিসিপ্ট কেন গ্রহণ করেছিলাম, এরকম অনেক সমিতিতে আছে, মানে কোনো সময় কি একটা আমি নিজেও বুঝিনি আর কি, দেখে নিয়ে দেখে নিয়ে আপনার, হ্যাঁ আমি যদি লিখি যে বিধি মোতাবেক ব্যবস্থা নিন, আপনারা ধর লোকগুলো এটা নিয়ে যায় ফেলে দেন যে আপনার চেয়ারম্যান সাহেব লিখছে বিধি ওনার কাছে যান লিখে আনেন ব্যবস্থা নিন, নাহলে ব্যবস্থা নেবো, আপনি জিনিসটা নিবেন, আমি তো ভালো কথা বলছি, বিধি মোতাবেক ব্যবস্থা নেন, বিধি মোতাবেক সে বিদ্যুৎ পাবে না, তাহলে দূর দূর করেন কেন, কি চাচ্ছেন আপনি, এইখানে তো আপনার মাথার মধ্যে কি আছে বোঝা যায়, হ্যাঁ বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া কি ব্যবস্থা না নেওয়া বুঝে বোঝানো হয়েছে, কিন্তু আপনি তাই বুঝান, এগুলা করবেন। দুই একটা উদাহরণ আপনার জিএম সাহেবদেরকে বলছি আমরা, হ্যাঁ বদলি তদবির, এতে কারো লাভ হয়নি, আমি এখানে উদাহরণ দিয়ে দুই একটা চেহারার উজ্জ্বল চেহারাটাকে মলিন করতে চাই না। আমরা আপনাদের পোস্টিং করলাম, 5 বছর এক জায়গায় ছিলেন আপনি, ঢাকা শহরের আজকে এই সমিতি কালকে ওই সমিতি পশু সমিতি, ঢাকা চতুর্পাশে গুড়গুড় গুড়গুড় করছেন, আর দুনিয়া যত আকাম কুকাম আছে সবই করলেন। এই জন্য বলেছি রাজনৈতিক সরকারের আওতায় চাকরি করবেন, কিন্তু রাজনীতিবিদ হওয়ার তো দরকার নাই, এমন সুযোগ নেই, দরকার নেবেন সুযোগই নেই, কিন্তু আপনি সেটা হয়ে গেছেন,
হয়ে যাওয়ার পরও এক সমিতিতে 4 বছর করলেন, আর সমিতিতে 5 বছর করলেন, তারপর আপনাকে একটু পোস্টিং করলাম 50-60-70 কিলোমিটার দূরে, আপনি সেই আবার আশ্রয় প্রশ্রয় গিয়ে লেগে গেলেন চেয়ারম্যান সহ আরবি এবং ব্যবস্থাপনার বিপক্ষে। আপনি মামলা করেন, অনেক অর্থ, আমি তো এই সাহস পাই না, মামলা করতে উকিল করতে প্রথমে 1 লাখ টাকা দেওয়া লাগে, এবং চলতে গেলেই তো লাখ লাখ, এ টাকাটা কোথায় পাইলেন? কারণ আপনি তো কামাই করছেন, তো যেটা আমি এতক্ষণ বললাম, এই কারণে আপনি মামলা যান। আপনি তো ভালো মানুষ হন, তো আপনাকে আমি কিন্তু সরাতাম না, আপনাকে আমি সরাচ্ছি বিভিন্ন রিপোর্ট পেলে এবং যাচাই বাছাই করার পরে। তারপর আপনি মামলা করলেন, ফাইনালি কি দাঁড়াইলো? আপনি যাবেন, যেতে হবে, চাকরি করেন আরবি, চাকরি করেন সমিতির, অন্য কারণ কিছু। এক মাত্র কয়েকদিন আগে এক প্রভাবশালী, আমি বললাম না তার পদবি, তাকে দিয়ে আমাদের একে জিএমকে পোস্টিং করিয়েছে অনেক বছর, তিনি আপনার এই অ্যাসিস্ট্যান্ট জুনিয়র ইঞ্জিনিয়ার থেকে প্রমোশন পেয়ে জুনিয়র ইঞ্জিনিয়ার, তারপরে এজিএম প্রেসিডেন্ট হতে 1 জায়গাতে 19 বছর, এবং জিএম এজিএম হিসাবেও তারপর 5 বছর 7.5 বছর এরকম একটা সময়, এবং সেখানে একক একটা জায়গায় আছে সব জোরাল অফিসে, এবং অনাচার টনাচার করে একাকার রিপোর্ট হলেও তারপর দেখলাম যে হ্যাঁ অনেক সময় হয়েছে, বদলি করে দাও, পানিশমেন্ট যদি দেওয়াই যায় বদলি করে। তিনি এমন একটা জায়গায় গেলেন, তিনি আমাকে সরাসরি রিং করে গালি গালা শুরু করে দিলেন, কি হলো আপনার, আপনি ভালো মানুষ হন, পোস্টিং তো চাকরিতে থাকবে, আমারও ছিল আপনারও আছে থাকবে ভবিষ্যতে, বাট আপনি আপনার এত গুরুত্বপূর্ণ ব্যক্তি, আপনি প্রমাণ করতে হবে যে আমি গুরুত্বপূর্ণ আমার কাছে, সে বিষয়গুলো আপনি একজন সৎ লোক, প্রথম প্রথম আপনি সৎ লোক হতেই হবে আমার কাছে, গুরুত্বপূর্ণ যদি আপনি আমার কাছে বিবেচিত হতে চান, আপনি একজন সৎ লোক, আপনি একজন প্রফেশনাল মানুষ, আপনি একজন কর্মঠ, তিনটা সৎ লোক, কাজ জানেন, কাজ করেন, এগুলো করলে আপনার গুরুত্ব আমার কাছে অটোমেটিক্যালি আসে, কি বিদেশ পাঠাই, কি আপনার এটা করি, কি প্রমোশন দিই, কাউকে তো সকাল হতো, আপনার কেউ আমার পক্ষের, কেউ বিপক্ষের, কেউ পিঠের, কেউ বুকের তো না। হ্যাঁ, আমরা এখন 525-25 জন সিনিয়র জিএম বানাই দিয়েছি, অসাধারণ, এতগুলো হওয়ার কথা না, হ্যাঁ খুঁজে খুঁজে ডিজিএম প্রমোশন দিচ্ছি, একটা খালি হইলে এইচআরকে বলি আজকে প্রমোশন দেবে, এজিএম নিচ্ছি কত, একটা তো খালি পুরো ভরা দিচ্ছি, এবং 10% অতিরিক্ত লোক নিয়েছি, আকাম কুকাম করেন আমাদের বিরুদ্ধে মামলা করলে আমরা সাসপেনশন করি, কিছুদিন এখানে এনে মেহমানদারি করাই, কয়েকজন মেহমান হিসেবে এখানে আছে, তো বলছি যে ঠিক আছে এখানে যখন পাবলিককে এত কষ্ট দেয়, এত ক্ষমতাবান ব্যক্তিগুলো আমার কয়েকদিনের জন্য মেহমান হোক, ওরা বেতন পাবে, কোনো অসুবিধা নাই, কিন্তু এখানে আর বিহার করে মেহমান হিসেবে কিছুদিন জন্য থাকুক। হ্যাঁ, তো এভাবে তো ঠিক না তো এই আচরণগুলো, তো অত এত ক্ষমতা তো দরকার নেই, চাকরি করেন কর্তৃপক্ষের, চাকরির সিস্টেমে চাকরি করেন, রাজনৈতিক সিস্টেমে যাওয়ার দরকার নেই, অপমানিত করেন না, আমাকে অপমান করলে আপনি সম্মানিত হবেন না, বোঝা উচিত, আপনি আপনার বাবাকে অপমানিত করে সম্মানিত কোনদিন হতে পারেন না, এবং কাদের কাদের দ্বারা আমাকে অপমানিত করাচ্ছেন আপনার বিবেচনা করা উচিত, তাহলে কেন করলেন, করছেন, আপনি নিজের আকাঙ্ক্ষাকে জায়েজ করতেছেন, আমি আপনাকে সেখান থেকে বাঁচিয়ে দেওয়ার চেষ্টা করছি, কিন্তু আপনি শুনছেন না, আপনি ওখান থেকে আরও আকাম করবেন, তাই আমাকে বাধ্য করছেন যাতে করে আপনাকে পোস্টিং না করি, কিন্তু আমি একটুও শুনবো না, শুনি নেই, আমি এই ক্ষেত্রে আরও কঠিন, আমি আপনাদের মাধ্যমে মেসেজ দিলাম, আপনাকে দিলাম, আপনার নিচে যারা আছে তাদেরকেও দিলাম, বলে দিয়ে খুব কঠিন হব, কারণ আমি আপনার প্রতি অবিচার করছি না, আপনি ভালো কাজ করেন, আপনাকে খুঁজে বের করব দূরবীন দিয়ে কে কোথায় ভালো কাজ করছেন, আপনি আকাম করবেন আর আমার কাছে আপনি সহানুভূতি পাবেন, কেমনি আশা করেন, আমি তো বলছি ও রাস্তা তো আমি নেই, আপনি আমাকে ও রাস্তা নিতে পারবেন না, পারেন নাই তো 5 বছরে 4 বছরে 50 ইয়ার রানিং, তাহলে আপনি বোঝাতে উচিত, আমি তো আপনার কাছে আবেদনও করেছিলাম, আপনি আমার এই স্ট্র্যাটেজি যদি পছন্দ না করেন তাহলে আমাকে চাইতে দেন, তারপর আপনি আপনার তার রাস্তা আবার শুরু করেন, কিন্তু আমি যতদিন আছি ততদিন আপনি থাকেন, যদি এটা না শুনেন কিন্তু আমি আপনাকে ছাড় দেবো না, তো আপনার জন্য 365 দিন 364 দিন আমার জন্য একটা দিন যদি আসে সেটা আমি ছাড় দেবো না, আই এম ভেরি স্ট্রিক্ট অন দ্যাট, আপনি আমাকে যেই বিবেচনাই নেন, পে স্কেলের জন্য কাজ হচ্ছে বলছি, অস্বাভাবিক মৃত্যু আপনার পে স্কেলের জন্য আবারও বলি, পে স্কেল কিংবা আপনাদের ট্যারিফ কিছু দৃশ্যমান করতে হবে, সরকার এবং উপযুক্ত কর্তৃপক্ষ যে যেখানে আছে তাদের নজরে আপনাকে আসতে হবে, আপনি গ্রামে গঞ্জে কাজ করতেছেন, যাই করেন একেবারেই আপনার রেডিও ওয়েভের মতো
মোবাইলের মতো এই সিগন্যালের মতো ঢাকা ঢাকায় চলে আসতেছে, রাজনৈতিক চ্যানেল বলেন যে চ্যানেল বলেন, ভালো হলেও আসছে মন্দ হলেও আসছে। তাহলে এই যে আশাটা প্রোপাগেট করা, কুইক প্রোপাগেশনটাকে কাজে লাগান, সংযোগ দিয়ে দেন কুইক। আপনার লোডশেড কিংবা আপনার ওভারলোডিং চিন্তা করার দরকার নেই, সিস্টেমটা ও সিস্টেম ওভারলোডিং দূর করেন, কিন্তু এটা হলে ওইটা হবে, ওইটা হলে মাথা থেকে দূর করে ফেলেন। ইন্ডাস্ট্রিয়াল গ্রাহক বলুন, ওই যে অর্থনৈতিক অঞ্চল বলুন, এগুলাকে দেন। দিলে কি হবে, এগুলা সরকারের বিভিন্ন জায়গায় বড় বড় যারা কর্তারা বসে আছেন তারা কিন্তু এই মেসেজগুলো জায়গা মতো পৌঁছায় দিয়ে ভালো কাজ হচ্ছে, এবং সেটা করতে হবে সততার সাথে, নিষ্ঠার সাথে, মানুষকে কষ্ট না দিয়ে। সু আচরণ করুন, ভালো মানুষের মতো আচরণ করুন, বাস্তবায়িত ইনশাল্লাহ হয়ে যাবে। আমরা কাজ করছি, সমর্থন দিতে হবে। আপনি তালিয়ে দিচ্ছেন, আমি খুব বুঝি টাকার জন্য, কিন্তু আপনি এটাকে বাস্তবায়ন করার জন্য আসল কথা আপনি করবেন, সেই জন্য আমার এই চিঠিতে আমি কিন্তু লিখেছি, আমি লিখেছি সুস্পষ্টভাবে, আপনি বোঝা উচিত এই ল্যাঙ্গুয়েজটা। আপনি না লিখলে তো না বুঝলে তো হবে না। আমি বলছি এই দুটো উদ্যোগ, একটা হলো পে স্কেল এবং আমাদের ট্যারিফ, এই দুটো উদ্যোগ সফলভাবে বাস্তবায়নের জন্য নিম্নলিখিত পরিকল্পনাগুলো দ্রুততর সময়ে বাস্তবায়ন এবং দৃশ্যমান করা প্রয়োজন। বাস্তবায়ন তো করবেন এবং দৃশ্যমান করবেন। জাস্টিস করা হয়েছে বলতে হবে, জাস্টিস করেছি। 3 লাখ মানুষকে, 4 লাখ মানুষকে বিদ্যুৎ দিচ্ছি না বলতে হবে, প্রচারণা চালাতে হবে। দ্বিতীয় হবে প্রচারণা চালাতে হবে, মানুষ বলবে হ্যাঁ দিচ্ছে দিচ্ছে দিচ্ছে, একটা বিপ্লব হচ্ছে, ও বিপ্লবে অংশগ্রহণ করে, তারপর আপনি পে স্কেল চান। তা না হতো সরকার আপনার প্রতি সদয় হবে না। আপনি ভাবেন না যে চেয়ারম্যান আরবি এটা করে ফেলতে পারবে, আপনাকে ভাবতে হবে এটা সরকার প্রধান পর্যন্ত যাবে। অতএব কনভিনসিং এর ব্যাপার আছে, মোটিভেশনের ব্যাপার আছে, সব মেসেজ আসে। অতএব সুযোগ দেন, আপনি সুযোগ না দিলে আমার জন্য বাস্তবায়ন করা কঠিন হবে, কঠোরতর হবে, অস্বাভাবিক মৃত্যু। একটাকে পোল উঠাই দিয়েছেন, কোনো শাটডাউন নিশ্চিত না, মানুষটা মরে গেল, পশু পাখির মতো মরছে, একটা কর্মকর্তাও মরেনি, সব কর্মচারী লাইনে রয়েছে, আপনাদের ব্যবস্থা নেওয়া উচিত। হস্তান্তর কিংবা লাইন হস্তান্তর করছে এনার্জাইজ করেন না। আপনাদেরকে আমরা বলেছি স্পট মিটারিং করবেন, অনেকেই রাজনৈতিকভাবে বলেন আজকে এটা ওটা, আপনি একসাথে করে ফেলেন, যে এটা আমাদের প্রতি দায়বদ্ধতা আছে, মাসের মধ্যে 4 লাখ 5 লাখ করতে হবে, দয়া করে আমরা করে ফেলেন, করে ফেলেন। আপনি আসলে আসলো না আসলো, কেউ কেউ আসলে আসলো, কেউ আসলে না না আসলে না আসলো, আপনার কি করে ফেলেন, যে আমার চেয়ারম্যানের আরবির আমার বাধ্যবাধকতা আছে, না আমার বেতন বন্ধ হয়ে যাবে, আমি এটা রাখতে পারবো না, স্যার আপনি দয়া করে আসেন, উদ্বোধন করলে করেন, আমি চালু করে দিলাম, আপনি চালু করে দেন, তারপর আপনি উনি এসে উদ্বোধন করুন, কিছু আসে যায় না। নেক্সট ওই যে দেখেন উপর দিনাজপুর বিবিএস অ্যাপ, আর নিচে কি কিশোরগঞ্জ, এরকম বহু লাগাতার পাবলিক আমার কাছে আসে। তো কাকে লিখবো, দিনাজপুরকে লিখবো নাকি কিশোরগঞ্জকে লিখবো? আমি এবার কথা বলছি, আপনাদের কথা শুনবো, 2-1টা বাই দিস টাইম 8:30 হয়ে গেছে, আপনাদেরকে আমরা দাওয়াত দিচ্ছি, খাওয়াবো, ভাত খাওয়াবো, ডিনার। তার আগে একটা নিবেদন করি, জিএম সাহেবদেরকে নিবেদনটা করেছে, আবেদন নিবেদন, চেয়ারম্যানের পক্ষ থেকে নিবেদন, আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব, আমি এটি বিশ্বাস করি, এই প্রতিষ্ঠান আমার না, আমি চেয়ারম্যান, আমার পক্ষে মাসে মাসে 3 লাখ গ্রাহক সংযোগ দেওয়া সম্ভব নয়, আপনি সহ একেবারে চেয়ারম্যান থেকে শুরু করে সমিতির পরিচ্ছন্ন কর্মীটা পর্যন্ত আমাদের, আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। ঐক্যবদ্ধের সংজ্ঞা আমি দিয়েছি, ঐক্যবদ্ধ বলতে আমি কি বুঝি, রাস্তায় আসলে ঐক্যবদ্ধ, আর যারা রাস্তার বাহিরে তারা নেই, এটা ঐক্যবদ্ধ। ন্যায় বিচার প্রতিষ্ঠা বলতে এটাই বুঝায়, ন্যায় বিচার প্রতিষ্ঠা বা করা বলতে এটুকু বুঝায়, যিনি একটা একটা চোর, চোরকে ছেড়ে দেয়া ন্যায় বিচার, ন্যায় বিচার বুঝায় না, চোরকে শাস্তি দেওয়াটা ন্যায় বিচার বুঝায়, এবং একটা ন্যায়, একটা সৎ মানুষ যাতে করে শাস্তি না পায় এর থেকে তাকে মুক্তি দেওয়াটা হলো ন্যায় বিচার বুঝায়, অথবা যিনি যতটুকু শাস্তি পাওয়ার যোগ্য ততটুকু শাস্তি দেওয়াটা ন্যায় বিচার বুঝায়, হ্যাঁ তিলকে তাল না করা, তালকে তিল না করা, এটা ন্যায় বিচার বোঝায়। অতএব আসি, আমরা ওই ক্রাইটেরিয়ার ভিত্তিতে ঐক্যবদ্ধ হই, ঐক্যবদ্ধের জন্য কিছু ক্রাইটেরিয়া লাগে, রাজনৈতিকভাবেও দেখবেন একদল একদল মিলে, 3 দল মিলে কি হয় ঐক্যবদ্ধ, লেফট আর রাইট মিলে যেন ঐক্যবদ্ধ, তখন ঐক্যবদ্ধ হয় না, আসলে থাকে না,
এটা ইস্যু ভিত্তিক হয়, এটার জন্য ওটার জন্য জ্বালা পোড়া পড়ার জন্য পরবর্তী কেউ থাকে না, থাকতে পারে না। কারণ কেন, এটা 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 কিন্তু আপনার নীতি নীতির দিক থেকে ঐক্যবদ্ধ হয়নি। অত নীতির দিক থেকে ঐক্যবদ্ধ হতে হবে, সেটা ঐক্যবদ্ধ সত্তা নিষ্ঠার সাথে এবং প্রোঅ্যাক্টিভ আমরা কাজ করব, জনগণের কথা ভাবব, জনগণের ভোগান্তি কমাবো এবং আমি আমার জন্ম ভুলব না, আমি কোত্থেকে আসছি, তাহলে কিন্তু হবে, ঐক্যবদ্ধ হয়ে যাবে, এক টিমে কাজ করা যাবে। এক টিম যদি না হয় হবে না। একটা পরিবারের মধ্যে একটা সন্তান যদি বেয়াড়া হয় ওই পরিবার আগায় না, সম্ভব নয়। তখন কি করতে হয়, কাটছাট করতে হয়। এমন বাবা বাংলাদেশে আছে তাদেরকে আমরা স্যালিউট করি, যে সন্ত্রাসী বলে মা বাবা তার সন্তানটাকে আইন সংস্থাকারীর হাতে দিয়ে দিয়েছে, এদের স্যালিউট করা দরকার। আশ্রয় প্রশ্রয় বাবা দেয়নি যে আমার সন্তান কুলাঙ্গার, দরকার নেই। তারপর ঐক্যবদ্ধ হয়েছে বাকিদেরকে নিয়ে, আউট। এই একটা আঙুল যদি টিউমার হয় কেটে ফেলতে হবে, পুরো শরীরে আক্রান্ত হতে দেওয়া যাবে না, এটা ঐক্যবদ্ধ হবে, আউট, কাটছাট। অত এই জন্য আমি দায়ী নই, এই জন্য আপনি দায়ী নন, যে দায়ী তো সেই দায় দায়িত্ব নিক, বাট ওকে নিয়ে তো হচ্ছে না, ওর রাস্তা উল্টা। আমরা দুর্নীতিমুক্ত আর বিপিবিএস করব। আমাদের মন্ত্রী মহোদয় কয়দিন আগে রোস্টান থেকে জিএম সাহেবদেরকে শপথ করে বলেছেন যে 2016 সাল বাংলাদেশের জন্য দুর্নীতিমুক্ত। এই কথাটা আমি আমার এখানে আসার পর থেকে বলছি, দেখছি না কত পোস্টার টোস্টার, কত ধরনের কত সমালোচনা আপনারাও করছেন, কিন্তু কত কোন মন্দ কথাটা বলা আছে পোস্টারে আপনি আমাকে বলেন, কোন আপনার অধিকারটুকুকে আমি হরণ করার জন্য পোস্টারটা দিয়েছি আপনি আমাকে বলুন, যে আপনি এটা দিয়ে আমাকে ক্ষতিগ্রস্ত করছেন। আমি তো খারাপ কিছু বলিনি, বলছি দুর্নীতি করবো না, মানুষের সেবা করবো, অন্যায় কাজ করবো না, মানুষকে কষ্ট দেবো না, হ্যাঁ দুর্নীতি করবো না, সয়বো না, মানবো না, খারাপ কথা বললাম, বলুন তো এটা সমালোচনা করবেন কেন? তার মানে এটা ভালো কাজে সমালোচনা, কিংবা যদি আপনি বিরুদ্ধে চারণ করেন তার মানে আপনি এর পক্ষে না তো, আপনার তাহলে আপনার অবস্থানটা কোন জায়গায়, একটু ভাবতে হবে। 30,000 কিলোমিটার লাইন আমরা করবো এবার, আপনার যতটুকু আছে আপনি খোঁজ নেবেন। আপনি ডিজিএম আপনার কাছে কোন কাজটা হচ্ছে আপনি বলতে পারবেন না কেন? আহামরিত কিছু না, যখন ভাগটা হচ্ছে আপনি ডেফিনেটলি আপনার আরি সাহেব এবং জিএম সাহেব মিলে বসে এই জোনাল অফিসে এইটা ওই জোনাল অফিসে কাজটুকু কতটুকু আপনি খোঁজ নেবেন না কেন? নিতে হতো, আপনি খোঁজ না নিলে 30,000 কিলোমিটার হবে না। আপনি খোঁজ নিয়ে আপনার জিএম সাহেবকে বলেন কিংবা আমাকেও বলতে পারেন যে স্যার এখানে কাজটা বন্ধ হয়েছে, ঠিক আছে কাজ করো না। আপনি 30,000 টার্গেট দিয়েছেন, হচ্ছে না। আপনি 30,000 না হলেও মাসে মাসে 3,00,000-4,00,000 দিবেন কেমনে? লাইন তো করা লাগবে। তাহলে এখানে আমার দায়িত্ব আছে করতে হবে 30 লক্ষ গ্রাহক সংযোগ দি। আমি একেবারে প্রত্যক্ষ ডাইরেক্ট বলছি, দি দেব, দি, হ্যাঁ করি, কাজ করি, গড়ি। আমি কথা বলে স্পষ্ট বলছি, আপনি আমি আমরা একসাথে, প্রথমটা সেই জন্য ঐক্যবদ্ধ, দ্বিতীয়টা বলছি যে আমরা দুর্নীতি মুক্ত হব, হ্যাঁ। তারপরে উপজেলা ভিত্তিক শতভাগ বিদ্যুতায়ন করি আমরা, হ্যাঁ। 104টা বলছি কি কারণে বোধহয় আমরা এই অর্থ বছর শেষে বোধ বলছি, হ্যাঁ এই অর্থ বছর শেষে আপনার ডিসেম্বর কারেক্ট, ডিসেম্বর 16-র মধ্যে আমরা 104টার জন্য টার্গেট করেছি, আপনারা দিয়েছেন, অত ওইটার উপরে স্টিক থাকেন। আরো বাড়ান, 104-140 করে দেন, শূন্যটাকে বলো শূন্য মাঝখানে দেবো না, শূন্য পেছনে, এরকম ড্রাইভ ছেড়ছি। আসেন সব সাহস পুরুষ, নেতৃত্ব পুরুষ বলে ওখানে 4 জন মহিলা আছে, ওনারা পুরুষত্ব বলতে আমি সরি ফর দ্য ল্যাঙ্গুয়েজ, পুরুষত্ব বলতে আমি এটুকু বুঝলাম, সাহসী লিডারশিপ বুঝাচ্ছি, আমরা পারবো কেন? আমরা পারবো, আমাদের নেতৃত্ব আছে, সেই কারণে আমরা পারবো। সিস্টেম লস আমরা 12.5 নিয়ন্ত্রণ করি, 3টা KPI PTO অর্জন করি। আমরা যদি কাজগুলো করি তাহলে আমাদের এগুলো করলে অটোমেটিক্যালি KPI PTO হয়ে যাবে। আমি যে পয়েন্টগুলো বলছি এগুলো হবে। অতএব আপনি যে 30 আমাদের সাথে চুক্তি করলেন 30,000 কিলোমিটার আপনার পিটিএ KPI জন্য, এবার 3টা পেয়েছেন, আগায় এবার 4টা পেয়ে অসুবিধা কোন জায়গায়, অসুবিধা কি আছে? তাহলে ভালো কথাই তো বলছি, আমরা পারি না, আমি পারবো, কেন পারবো? আমরা ঐক্যবদ্ধ থাকবো। আমরা পারি এই জন্য যে আমাদের রাষ্ট্রীয় নেতৃত্ব আছে, এই নেতৃত্ব স্বপ্ন দেখে, স্বপ্ন দেখাতে পারে, স্বপ্ন বাস্তবায়ন করতে পারে। এই নেতৃত্ব আপনার চ্যাম্পিয়ন অফ দি আর্থ, এই নেতৃত্ব যখন বিশ্ব আপনার আপনার এই যে পদ্মা সেতুর টাকা উঠে নিয়েছে, এই নেতৃত্ব বলছে যে নিজের টাকায় করবো এবং 18 সালের মধ্যে ইনশাল্লাহ পদ্মা সেতু হয়ে যাবে। পৃথিবীতে অনেক বড় একটা উদাহরণ যে নিজের অর্থে আমরা পারি, কিন্তু এটা কিন্তু অর্থের জন্য বিষয় ছিল না, বিষয়টা ছিল নেতৃত্ব এবং সাহসের।
তো আমাদেরও সাহস আছে, আমরা ছোট্ট বলছি 30,000 কিলোমিটার করবো, আমরা পারি না? আমরা যদি সৎ থাকি, আমরা যদি ঐক্যবদ্ধ হই, আমরা এরকম যদি একে অপর সাথে মিশে কাজ করি এবং অন্যায়ের বিরুদ্ধে যদি আমরা দাঁড়াই, নিজে অন্যায় না করি অন্যকে অন্যায় করতে যদি না দিই, এবং আমরা সবাই মিলে গিয়ে যদি ওই নিবেদনটা আমাদের নিচের লেভেলও বলি যেগুলো আমরা করবো না, সব কোনো কাজে আসে না। আই টেল ইউ, আমার এই কথাগুলোকে আপনি একদম ভাবেন যে এই ভদ্রলোক কথাগুলো বারবার বলছে কেন। দেখেন আমার দায়িত্ব আছে, সৃষ্টিকর্তা আমাকে পৃথিবীতে পাঠিয়েছে এবং বড় করে চেয়ারম্যান বানিয়েছে, আবার ব্রিগেডিয়ার থেকে মেজর জেনারেলও বানিয়ে দিয়েছে। তারপর তুমি যদি আমাকে বলেন যে তোমার মতো এরকম একটা আদমকে, এরকম একটা ব্যক্তিকে যেখানে ছিল গোবরে, আমি তোমার গোবরের মধ্যে পদ্মফুল ফুটিয়ে তোমাকে এখানে নিয়ে আসছি, তুমি কি তোমার দায়িত্বটা পালন করেছো? তুমি কি তোমার অধস্তনদেরকে সতর্ক করেছিলে? তখন তো আমার জবাব লাগবে। আমি কি সতর্ক করেছি আপনাকে? করেছি। কোনো ভুল আমি কি সতর্কে কোনো রকমের অবহেলা করেছি? করিনি। সাক্ষী এনারা রইল, আপনারাও রইলেন। আমি যে কথাটা বলেছি অত্যন্ত কঠোর কথা বলেছি, আপনি বুঝছেন কিনা আমি জানি না। আমি আপনাকে সাক্ষী রেখে, ওনাদেরকে সাক্ষী রেখে, সকলকে সাক্ষী রেখে আমি বলছি, ওনার জন্য বাকিদেরকে সাক্ষী রাখলাম, আপনার জন্য বাকিদেরকে সাক্ষী রেখে বললাম যে আমি আপনাকে সতর্ক করেছি, আপনার দায়িত্ব পালন করতে হবে সততা নিষ্ঠার সাথে, এর কোনো ব্যর্থ নেই, বাকিটুকু আপনার, আপনি যদি না শুনেন দায় দায়িত্ব আপনার। আমি আমার দায়িত্ব পালনের জন্য চেষ্টা করলাম, কতটুকু করেছি আপনি জানেন। আপনি নিজকে প্রশ্ন করতে পারেন যে চেয়ারম্যান সাহেব আমাকে বারবার ডেকে আনে এখানে, এতবার ডাকলো, একেবারে এখন ফিল্ডগুলো ডিজিএম শূন্য, 300 জন ডিজিএম এখানে, সবগুলোকে একসাথে কথাগুলো বলছে। অতএব আমি আমার দায়িত্ব পালন করার চেষ্টা করলাম, আপনাকে বোঝানোর চেষ্টা করলাম আমাদের কাজ করতে হবে, এবং এত বড় কাজ, এত ভালো কাজ, একটা বিপ্লবের সাথে আপনি, এদেশের মানুষ শতবা হয়তো 18 সাল পর্যন্ত আমি থাকবো না, কিন্তু বাংলাদেশে তো আল্লাহ যদি বাঁচিয়ে রাখে থাকবো, কিন্তু বাংলাদেশের শতভাগ মানুষ বা 90 ভাগ মানুষ, 95 মানুষ 18 সালের মধ্যে বিদ্যুৎ পেয়ে গেলেও একটু শুনতে তো ভালো লাগবে। আমি ইন্টারমিডিয়েট পাস করেছি কুমরাতিতে, হেরিকেন দিয়ে ইন্টারমিডিয়েট পাস করেছি গ্রামে, তারপর আমাদের বাড়িতে বিদ্যুৎ গিয়েছে। এই যে মানুষগুলো বিদ্যুৎ পাবে, বিদ্যুৎ পেলে লেখাপড়া করতে পারবে বাচ্চারা, বিদ্যুৎ পেলেই পরিবারের মধ্যে কি হাসি খুশি, বিদ্যুৎ পেলে একটা কত ইনকাম বেড়ে যায়, কত কিছু করতে পারে, এই সাথে আপনি একটু কন্ট্রিবিউশন সেই বিদ্যুৎটা পাওয়ার জন্য, ওই মেয়ে আমার বিয়ে হবে না, ওই বাবা আমার মেয়ে বিয়ে উপলক্ষে বিদ্যুৎ দাও, এই যে একটা কাকুতি মিনতি, আমরা মানুষকে একটু হেল্প করি, কষ্ট না দিই। এরা আমাদের মতে মানুষ, আমার অবস্থান ওখানে হতে পারত, আপনার অবস্থান ওখানে হতে পারত। যারা আজকে আপনার অফিসে এসে আমার অফিসে এসে নিগৃহীত হয়, আমার অবস্থানটুকু ওর জায়গা হতে পারত, আমিও নিগৃহীত হতে পারতাম। এটুকু একটু খেয়াল করলে হবে, জায়গা পরিবর্তন করে চিন্তা ভাবনা করি তাহলে ভালো লাগবে। আর সব পথে কোটি টাকা উপার্জনে কোনো বাধা নেই, আমি সবসময় সমর্থন করি। আপনি ভালো কাজ করে আমাকে বলেন যে আমাকে একটা বোনাস দেন, যে চেয়েছে তাকে আমরা ফিরিয়ে দিয়েছি, একটা উদাহরণ নয়। আপনি ভালো কাজ করেন, ভালো কাজের জন্য বললাম তো উপজেলা ভিত্তিক করে ফেলেন, আপনার টার্গেট আছে 17 হাতে 17, আপনি 16 করেন, আমাদের সাপোর্ট নেন, এটা করেন ওইটা করেন, ভালো কাজ করেন। তো এই পর্যায়ে আমি থামলাম, এখন আপনাদের পালা, কিছু যদি বলতে চান আমি বলবেন, কোনো প্রশংসা নয়, আমি অমুক সমিতি, হ্যাঁ, এবং জানার যদি হয় ডাইরেক্ট বলবেন, এটা জানতে চাই, আর যদি কোনো সুপারিশ থাকে তাও বলতে পারেন, এভাবে সময় কম। হ্যাঁ, একজন বলছে আমি মোহাম্মদ জিয়া কাদের খান, দিদিয়ে মালিকগঞ্জ পরিবর্তিত সমিতি, স্যার আপনার কথা শুনলাম, বলতে নিষেধ করেছেন, শোনাল মোটেই ভুলবো না স্যার, আমি আমার চাকরি দুবার ছেড়ে দিকে চলে আসছি, আপনার এই সুন্দর কথা আমি স্যার আপনার পত্রে একদম সময় দেখছিলাম। তা আমার একটা প্রশ্ন হলো স্যার, আপনি আসার পর থেকে চালু হয়েছিল বিজিএস এর শ্রেষ্ঠ কর্মকর্তা কর্মচারীদের একটা বোনাস দেওয়ার জন্য, এটা এবার পাওয়া যায়নি, সিদ্ধান্ত দিয়েছি গতকাল পেয়ে যাবেন, শেষ, গতকাল আপনি না বলার সিদ্ধান্ত হয়ে গেছে, আমার নিজের পক্ষ থেকে আসছে, কারণ কেউ একজন আমাকে SMS দিয়েছে, আপনি দিয়েছেন কিনা জানি না, কেউ একজন আমাকে SMS দিয়েছে, যে SMS আমাকে দেয়, আপনি দেন নাই, একজন আমাকে SMS দিয়েছে যে স্যার আমাদের এটা এবছর হয়নি, অত সিদ্ধান্ত দিয়ে দিয়েছি, বাস্তবায়িত হয়ে যাবে। নেক্সট, সালাম আলাইকুম স্যার।
স্যার আমরা এই যে অবৈধ বিদ্যুৎ পালনের বিরুদ্ধে সচ্চার হবে বা আপনি সাহসী ভূমিকার কথা যেটা বললেন স্যার আমি আমার চাকরি জীবনের কথা একটু বলতে চাচ্ছি আমাকে একটু সময় দিতে হবে যেটা আপনি যেহেতু আপনি আমার দাঁড়িয়ে আপনি বলেছেন আমার বাবা আমাকে আর সবার বাবা চান আমি আমার আমার ক্লাস থ্রি তে আমার মা মারা গেছে ক্লাস ফোর আমার বাবা মারা গেছে আমাকে একটু আমার একটু আপনি আমাকে শুনতে হবে স্যার আপনাকে আমি তার সাহসের কথা বলতে চাই আমি 1990 সালে এই যে ফাইন্যান্স হিসেবে সাতক্ষীরে পল্লী বিদ্যুৎ সমিতিতে যোগদান করি তখন জেনারেল ম্যানেজার ছিলেন জিকে পল্লী চাওয়া আমি তখন চাপ সেই সময় তখন যে তখন এই যে কর্তার কাছে মমতা আলী এখন বর্তমান দিনে সুরাকে জিএম আমি সেই সময় ফ্রিডম পার্টি এমপি এক লাখ মানে তার 40,000 টাকা বকেয়া ছিল সেই সময় 40,000 লক্ষ ছাড়ে রেজাল্ট করে এই যে কি আছে আমি নিচে এক লাইনের কাছে আসতাম আমি একটা কথা স্মরণ করাই উনি যে পয়েন্টটা বলছেন 33,000 কর্মকর্তা কর্মচারীর পক্ষে বলছেন জেনারেল পয়েন্ট আপনি ব্যক্তিগত পয়েন্ট থাকলে একেবারে ব্যক্তিগত হলে আলাদা দেন আপনি ইন জেনারেল কথা বলবো যদি চান কারণ যেহেতু সময় কম যে ইন্ডিভিজুয়াল কেউ কি আমার সাফারিং বা ইন্ডিভিজুয়াল আমি সেটা বলতে আমি সাহসী কথা বলতে চান হ্যাঁ আমার 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 চাকরি জীবন আমি বলে করি যে আমার আমার যে কোনো অফিসার যে কোনো কাজে আমার কোনো মানে প্রশাসন আমার হেড থাকে না স্যার কিন্তু আমার সব তো চাকরি জীবনে 25 বছর চাকরি জীবনে স্যার আমার একটা কষ্ট স্যার 25 বছর চাকরি জীবনে আমার কোনো সোকাজ নাই আমার বিগত এসিয়ার স্যার আমার বিগত এসিয়ার 3 বছর এসিয়ার স্যার 4 আমি কত আমি জিএম পরীক্ষা দিয়েছিলাম স্যার আমি আমাকে ইয়ে করা হয়নি স্যার উন্নয়ন করা হয়নি আমি এইটা খবর আপনার আমি এটা আপনার কাছে আপিল স্যার এটা আপিল এই ধরনের আমি ঠিক আছে আপনার কথা আমি বুঝতে পেরেছি যে আপনার অনেক ভালো এসিয়ার আছে তারপরও প্রমোশন নাই আমি স্যার 1 লাখ টাকা বল সামর্থ্য নাই যে আমি স্যার কেস করবো সে সামর্থ্য নাই আমি আপনার কাছে স্যার আপনি প্রধান বিচারপতি আপনার কাছে আমার এটা আপিল স্যার এটা সবার পক্ষ থেকে আজ আমার আপিল স্যার এটা আপনি বলতে পারেন উনি যেটা বলছেন যে প্রমোশনে যেন ন্যায় বিচার প্রতিষ্ঠা হয় হ্যাঁ আমি আপনার আপনার সাথে একমত অবশ্যই প্রমোশনে ন্যায় বিচার প্রতিষ্ঠা হওয়া উচিত এবং সেটা হবে তার একটা ক্রাইটেরিয়া আছে যে সেটা এই লোকটা সৎ এই লোকটা যোগ্য তার ভিত্তিতে অবশ্যই অবশ্যই হতে হবে যে আমি প্রশংসা করলাম নেক্সট স্যার আমি মোহাম্মদ আক্তার রহমান কুড়িলাও পলি বুঝতে ডেপুটি জেনারেল আমরা স্যার সংযোগের ব্যাপারে স্যার অনেক উদার কিন্তু আমরা দেশের শিল্প গ্রাহকের সাথে এই কথাটা তো আমি মানতে রাজি নই সংযোগের ব্যাপারে আপনি উদার কথাটা বলছেন কেন সংযোগ দেয় আপনার দায়িত্ব উদার কেন উদার হলো ওইটুকু উদার ওইটুকু যে আমার প্রচুর অর্থ আছে আমি উদার তা বিলি করে দিলাম এটা হলো উদার কিন্তু আমার যে 2.5% আপনার প্লিজ আমার যে 2.5% আপনার জাকাত দিতে হবে এটা উদারের কিছু নয় দিতে আমি বাধ্য আন্তরিকতাও না আমার দায়িত্ব কিচ্ছু এই যে লক্ষ্য করেন এইখানে আমার মাথার মধ্যে ঢুকছে আমি উদার আমি আন্তরিক আপনাকে আন্তরিক আমি এখন কি বাধ্য হয়ে বলতেছি একটু আন্তরিক হন আর এটা তো আমার দায়িত্ব আপনি সংযোগ দিবেন না তাহলে আপনাকে দেখে লাভ কি করবেন আপনি আপনি শুনেন ট্রান্সফরমার পলিসি একটা আছে আমরা আবার রিভিউ করতেছি একটু বলতে দেন এবং ট্রান্সফরমার আপনার গ্রাহক বান্ধব করার জন্য পলিসিটা আমরা চেষ্টা করতেছি যেমন যে ট্রান্সফরমারটা গ্রাহক দিয়েছে যে ট্রান্সফরমারটা আমাদের এখন তো পলিসি হলো যে ট্রান্সফরমার যেভাবে হোক না কেন আপনার প্রাকৃতিক ম্যানমেড যেইভাবে নষ্ট হোক না কেন এখন মেরামত করে কে সমিতি কিন্তু যে ট্রান্সফরমারটা গ্রাহক দিয়েছিল নিজের ট্রান্সফরমার ওটা তো ও রিপেয়ার করবো ওটা আমি করবো কেন আপনি ওটার কথা বলছেন তাহলে আপনি জানেন না না তাহলে আপনি জানেন না আচ্ছা আমরা 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 নোট করলাম আমরা ট্রান্সফরমার মেরামতের জন্য পলিসি হয়তো আমরা আমরা দিয়ে দেবো একদম কুইক দিয়ে দেবো যে এটা ফ্রি আর কি করবে জি মিটার রেকর্ড কার্ড এটাকে স্যার কম্পিউটারাইজ করা যায় না অনেক দীর্ঘদিন যাবত বহুত মিটার রেকর্ড কার্ড আছে আমাদের এটা আমরা এখনো পর্যন্ত প্রমোশন দিয়ে দাও মানে এই পদটা সবসময় কি থাকবে খালি থাকবে
এই পদটা সবসময় খালি থাকবে, যে লোকটা নিচ থেকে এসে ইন্সপেক্টর হলো একে তাড়াতাড়ি প্রমোশন দিয়ে উপর উঠে যাও। ইন্সপেক্টর নামক পদটা এত ভীতি সৃষ্টি করেছে। আরো কি কি আছে না আপনাদের, পাওয়ার কোঅর্ডিনেটর, ইন্সপেক্টর, লিডার, এগুলো সবসময় খালি রাখো, এগুলো শুধু প্রমোশন দিয়ে উপর রাখো অথবা নিচে রেখে দাও। তো আপনি যে কথাটা বলছেন, আমরা এখানে আপনার ওটা কি নাম না, আইসিটি আছেন না কি নাম ওটা, হ্যাঁ ইমরাস, এটা একটা হয়েছে ওখানে গিয়ে এ আমাদের কই আমাদের মোবাইলের মধ্যে একটা সফটওয়্যার থাকবে, ওই মোবাইলে সে আপনার মিটারের সামনে গিয়ে একটা ক্লিক নিবে, আপনার রেকর্ড কার্ডটা কিচ্ছু লাগবে না, ওই এতেই আপনার সিগন্যালটা চলে যাবে, আপনার ওটা প্রসেস হবে এবং গ্রাহক একটা সিগন্যাল পাবে, SMS পাবে অথবা বিল প্রস্তুত হয়ে যাবে, অথবা আমরা আর মিটার রিডারদেরকে ওই ওই কাজে ব্যবহার করবো, আর গিয়ে লিখবে না। আচ্ছা, ওই ওনারা নোট করেছেন, ওনারা বলছেন যে এটা ওনাদের বিবেচনায় আছে, কাজটুকু ওনারা করতেছেন। নেক্সট বল। একজন একজন বলেন, আপনি বসেন, উনি একটু মাইক নিয়ে নিছে, আগে বলেন। আচ্ছা, একটু একটু নোট রাখি, উনি একটা নীতিমালা খাচ্ছে আমরা দেখতে পারি, ঠিক আছে, কিন্তু কথা এটা তো যারা করে ফেলেছে, যে বর্তমান যে নীতিমালাটা আছে সেটা হলো যে নীতিমালা সে দরখাস্ত করে বিদ্যুৎ সংযোগ পায়, একই নীতিমালা ওখানে দিলেই তো হইলো। আমরা বলছি যে মানুষ আসার দরকার নাই, আমি যাব, মানে যে নীতিমালার ভিত্তিতে না আপনার কথা বলেন না, যে নীতিমালার ভিত্তিতে মানুষ আপনার কাছে এসে বিদ্যুৎটা পায়, ঠিক একই নীতিমালার ভিত্তিতে ও আসবে না আপনি যাবেন, এই এই মানে আপনার ওইটা হচ্ছে আপনার অফিসটা মোবাইল অফিস হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছেন? তার মানে এতে খুব আমি আপনাদেরকে প্রশংসা করব, এখানে 300 জন DGM আছেন এই স্পট মিটারিংটা করতে, এটা খুব প্রশংসা পেয়েছে, আমাকে অনেক মন্ত্রী MP-রা সাধুবাদ দিয়েছে এটা, এই কারণে দেখেন কাজটা ছোট। কালকে আমি যখন আপনার ওই যে শিলাকে বিদ্যুৎ দিলাম, দিয়ে যখন আমি মন্ত্রণালয়কে জানিয়েছি, সচিব মহোদয় যে উত্তরটা, আমার মোবাইলটা একটু দেন, সচিব বিদেশ থেকে যেই এটা না, আরেকটা আনছিলাম, ওটা কোথায় রাখছি, এই যে হ্যাঁ সচিবেরটা আমি দেখি আমার কাছে রাখছেন, আমি আউট করেছি, আমি পরে শুনাই, মানুষ কত খুশি হয়, মন্ত্রী বলছেন কি সচিবরা বলছে কি দেখেন শুনেন, আমি একটু পেপারও আসছে স্যার, হ্যাঁ পেপারও আসছে, আপনি দেখেন, আমি একটু পরে দেখেন, এটা লিখছেন পাওয়ার অ্যাডভাইজার, গুড জব, ask one of your officers to take pictures and send them to press. সামান্য ছোট্ট একটু দেখেন, এরপর দেখেন স্টেট মিনিস্টার, আমাদের মন্ত্রী মহোদয় কনগ্রেচুলেশনস লিখছে, ছোট্ট জিনিস দেখেন, ছোট্ট জিনিস, মন্ত্রী কি বলছে, সচিব কি বলছে শুনেন, উনি একটু ভালো বলেন তো, সবসময় ভালো মানুষ বেশি ভালো, উনি লিখছেন আমি ওনাদেরকে জানিয়েছি আর কি, আমরা এই কাজটা করেছি এবং বাকিদেরকে খুঁজছি, আপনারা খুঁজেন, আমরা যাদেরকে বাকিদেরকে পাই নাই এদেরকে খুঁজে বের করেন, আপনার এলাকায় পাবেন, হ্যাঁ আমি একটু আপনার শোনাই আপনার সচিব কি লিখেছেন, অনেকগুলো আসে তো সেই জন্য, হ্যাঁ সচিব পাওয়া, আপনার বিদ্যুৎ সচিব লিখছেন, থ্যাংকস এ লট, গুড জব ডান, দিস ইজ হাউ RRB কুড বিল ইটস ইমেজ টু পাবলিক, কথা বুঝছেন, সচিব লিখছে থ্যাংকস এ লট, গুড জব ডান, অ্যান্ড দ্যাট ইজ হাউ RRB কুড বিল ইটস ওন ইমেজ টু পাবলিক, পাবলিকের কাছে আমাদের ইমেজটুকু এভাবে বাড়তেছে, উনি সে স্বীকৃতিটা দিয়েছেন। তো আমি আপনাদেরকে অনুরোধ করব যে এইভাবে খুঁজে খুঁজে কাজ করে, ছোট্ট কাজ, কিন্তু ছোট্ট কাজ আপনি কাকে দিলেন, যে লোকটা দেশের জন্য এত বড় দুটা গোল্ড মেডেল নিয়ে আসছে, একটা ব্যক্তি, একটা মেয়ে, হ্যাঁ
তার জন্য আপনি বিদ্যুৎটুকু দিয়েছেন, ভালো কাজ করেছেন। বলেন আমিও বলবো আপনার সাথে একমত, আমি আপনার পক্ষে আছি, আমি মেম্বার পিবিএস কে বলবো দ্রুততার সাথে অনুমোদন দিতে। শুধু একটু বিবেচনা করে যে গরিব সমিতি টাকা কোত্থেকে দিবে, একটা জমিন কেনা, সেট আপ করা, গাড়ি ঘোড়া কেনা, এই জন্য। নেক্সট বল, ভালো প্রস্তাব। আমি বলবো ডাইরেক্টর ট্রেনিং এবং ডাইরেক্টর এইচআর লাইনম্যান নিয়োগ। হ্যাঁ, আপনারা বলছেন যে আপনার সেট আপ বাড়াইতে, এটা আমরা একটু ভেবে দেখব। কারণ একজনকে নতুন নিয়োগ দেওয়া মানে অর্থের বিষয়টা আসে বর্তমান ট্যারিফ ব্যবস্থাপনায়, আপনার পে স্কেল বিবেচনায় আমরা কতজন দিতে পারবো সেটা, এটা কিন্তু বিবেচনার বিষয় রাখে, নোট করতে বলবো। নেক্সট আমাদের মোটরসাইকেল ক্রয় বিষয়ে, এক ক্লাস থেকে যে মোটরসাইকেলটা কিনা হচ্ছে এটা গুণগত মান সম্পন্ন না, এই জন্য আমার প্রস্তাব হইলো যে এক ক্লাস কে আমরা কথা বলতে পারি যে আমরা কি ধরনের মোটরসাইকেল চাই, এটা তারা দিতে পারবে কিনা, যদি না পারে তারা সারেন্ডার করুক, আমরা অন্য দিকে যাবো। মোটরসাইকেল নিয়ে আমাদের চিন্তা ভাবনা হচ্ছে, ভালো প্রস্তাব। নেক্সট বলেন, আমাদের সংযোগ বিচ্ছিন্ন গ্রাহক যখন আমরা বলা হচ্ছে 27 মার্চ আর কি থেকে তাইলে কত মাসের হাইস কত বকে আছে, 27 মার্চ 30 মার্চ পাওয়া যায়, এগুলা মূলত সমস্যাগুলি আমি তারা লাইনও করতে পারি না আর আদায় করতে পারি না, এগুলা সংযোগ চালু অবস্থায় মামলা করা যায় কিনা এই ব্যাপারে বিবেচনা করার জন্য। সংযোগ কাটছেন না কেন, আইন তো আপনার পক্ষে, আপনি পাচ্ছেন না আপনার দুর্বলতার কারণে, আপনি পাচ্ছেন না আপনার দুর্বলতার কারণে, এই ব্যবস্থা আপনাকে নিতে হবে। না না না, আপনি আপনি সংযোগ কাটছেন না কেন, এটা তো আপনার দুর্বলতার কথা, আপনি পারেন নাই, অন্য সমিতি করছে, আপনি পারছেন না কেন, আপনার আপনার ফ্রেন্ডের আপনার সমর্থন করে নাই তো, তাই না, আপনি কাট কেটে দেন, লাইনটা কাটেন। বিভিন্ন সমিতিতে আছে স্যার, বিভিন্ন সমিতিতে আমরা যখন ডাটা নেন দেখেন বিভিন্ন দিন আছে, একটু আগে বিভিন্ন, না না ঠিক আছে, বিভিন্ন সমিতিতে বিভিন্ন আছে, আমি তো বলছি এক কথা বলেন না, কথা বলে তো শুনলেন না, আছে এরকম যে আপনার দুর্বলতা, আপনার সাহস নাই, অথবা আপনি নৈতিকভাবে দুর্বল, কাটবেন কেমনে, আপনি সিটিপিটির একটা লাইন বহু আগে খুলে রাখছেন গ্রাহকের পক্ষে, অনেক আগে খুলে রাখছেন আপনি জানেন, অথবা না খুললেও আপনি প্রতি মাসে যখন রিডিং ফিডিং নিতে যান আপনি জানেন, তারপরেও কিন্তু ওর উপর ব্যবস্থা নিতে পারছেন না, কাটবেন কেমনে, কারণ আপনি নৈতিকভাবে আগেই ধরা পড়ে যাচ্ছেন, অথবা আপনি ভালো মানুষ কিন্তু আপনি এমন ভালো নন্দলালের মতো সাহস নেই আপনি কাটান, আপনি আপনার মোবাইল কোর্ট নিয়ে পুলিশের সাপোর্ট নিয়ে আপনি কাটতে পারেন, আপনার সেখানে মিটিং হয়, আপনার ডিসি সম্মেলন মাসিক সম্মেলন সভা হয়, সেখানে আপনি জিনিসগুলো উঠাইতে পারেন যে আমরা আপনার সাপোর্ট চাই যে আমরা এটা কাটতে হবে, কিন্তু এরকম বহু জায়গা আছে, আমরা যখন এটাকে অ্যাপ্রোপ্রিয়েট ফোরামে নিয়ে আলাপ করেছি আমরা ভালো ফলাফল পেয়েছি, আপনি কাটতে পারছেন না, এটা আমরা বলবো যে আপনার দুর্বলতা। বলেন আর কি বলবেন, বলেন, থ্যাংক ইউ। একই সঙ্গে সেচ এবং আবাসিক গ্রাহক কিছু আছে অনেক আগে থেকে, সেখানে দেখেন পার্সোনাল নীতিমালায় আছে শেষ সংযোগ শেষ হয়ে গেছে সিজন শেষ, কিন্তু ওই বিচ্ছিন্ন অবস্থায় যদি পার্সোনাল নষ্ট হয় সবাই আছেন, আমি অনুরোধ করব আমাদের নীতিমালাটা কে করতেছে, সিস্টেম অপারেশন কে, অঞ্জন বাবু, ওকে, অঞ্জন বাবুর কাছে আপনারা মেইল করে যে কথাগুলো বলছেন এগুলো পাঠাই দিবেন, কারণ আমরা এটা নিয়ে কাজ করছি, অতএব আপনি ট্রান্সফরমার নীতিমালা যেটা আপনার কাছে আছে ওটা কি সংশোধনী আপনি চান বা আর কি ঢুকাইলে এটা গ্রাহক বান্ধব হবে এবং আপনাদের কাজ করা সহজতর হবে, এই প্রস্তাবগুলো সহসা পাঠান অঞ্জন বাবুর কাছে, ডাইরেক্টর সিস্টেম অপারেশন
সেন্ট্রাল সমিতি আপনার আপনারা এক 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 সমিতিতে দু চারজন ডিজিএম আছেন, জিএম সাহেবের কথা বলেন, সমিতির পক্ষ থেকে এই প্রস্তাবগুলো পাঠান। থ্যাংক ইউ। নেক্সট বলেন। আমি রংপুর দুই আছি স্যার, আর মনে হচ্ছে আমার জোনাল অফিসে নিজস্ব ক্যাম্পাস করা দরকার স্যার। এটা আমাদের সমিতি খুব ভালো কথা, খুব ভালো ভালো কথা। আমরা তো চাচ্ছি অনেক সময় স্যার রাখেন না, আমি তো বুঝলাম তো আপনি বলা তো খুব ভালো কথা, টাকা রান টাকা দেন। আপনি বলছেন যে ডিজিএম বা জোনাল অফিস গুলোকে নিজস্ব জমিন কিনে তার তার উপরে বিল্ডিং করলে ভালো। হ্যাঁ অবশ্যই তো ভালো, নিজের বাসা বাড়িতে আমি কাজ করব, কিন্তু প্রশ্ন অর্থের সংস্থান তো লাগবে। বিভিন্ন প্রকল্পে যতটুকু সম্ভব জোনাল অফিস গুলোকে আমরা ঢুকাচ্ছি বিভিন্ন প্রকল্পে, আর নিজস্ব অর্থায়ন কিছু করা লাগবে, অর্থের সংস্থান করা লাগবে। আমাদের ওই ওরকম আপনি যদি একটু সাশ্রয়ী হন, খরচ কমান, সিস্টেমটা যদি একটু কমান, তাহলে এই অর্থ যেটা সংস্থান হবে এ দিয়ে আপনার জোনাল অফিস ইম্প্রুভ করা যায়। আমি আপনার দাবির সাথে একমত, আপনার কথার সাথে একমত, বাট আমাদের অর্থে সংস্থান করা করতে হবে। আমরা জানি স্যার আমাদের ম্যাজিস্ট্রেট আদালতটা আরবি হেডকোয়ার্টারে আছে, আমাদের যে বিল কালেকশন ড্রাইভ দেওয়া এবং অন্যান্য দক্ষিণ আমরা নির্বাহী ম্যাজিস্ট্রেটের সংলগ্ন হই। আমাদের নিজস্ব ম্যাজিস্ট্রেট আদালতটা বিভাগীয় পর্যায়ে করলে আমাদের কাজের গতি বৃদ্ধি হতে পারে। থ্যাংক ইউ স্যার। এটা একটু নোট করেন। আসসালামু আলাইকুম স্যার। আমি স্যার ডিজিএম চাঁদপুর প্রিভিয়াস টু স্যার। তার আরিবির একটা সিদ্ধান্ত ছিল যে যারা সুপারভাইজার দীর্ঘদিন একটা সমিতিতে আছে তাদের ট্রান্সফারে, তা আমার এসআর প্রস্তাব হলো ইট শুড বি এক্সিকিউটেড। এইচআর নোট করুন, করছি। এবার তো এবার তো এবার তো বেশ কিছুকে সুপারভাইজারও কাজ যাই হোক, এবার বেশ কিছুকে আমরা ট্রান্সফার করেছি। না আপনি যে লাইনে কথা বলছেন স্যার, দুর্নীতি দমন এখানে এটা একটা সেক্টর কিন্তু স্যার, যারা দীর্ঘদিন আছে ও তো আপনার। না না ঠিক আছে, হাত তালি দিয়ে কি পার পাওয়া যাবে? ও লোকটা পার পাইতে চাই না। ও লোকটা আপনার আন্ডারে চাকরি করে না? নিশ্চয়ই স্যার। তো তাহলে ওর একটা দুর্নীতি আইডেন্টিফাই করে পাঠাই দেন। না তার প্রতি আমাদের যে না না আমি তো আপনাকে বললাম আপনি সতর্ককারী, আমি আপনার জন্য সতর্ককারী, আপনি ওর জন্য সতর্ককারী, তাহলে ওই লোকটাকে আপনি বললেন, তালিও দিলেন যে ওই লোকটা দুর্নীতিবাজ। তো দুর্নীতিবাজ যদি হয় তাহলে পার পাচ্ছে কিভাবে? কিভাবে আপনার চোখে ধুলা দিচ্ছে? কেন একটা দুর্নীতি আপনার চোখে ধরা পড়ার পরে একটা কেস ঠুকে দিয়ে আমাদের কাছে পাঠাচ্ছেন? না স্যার আমার সমিতির জন্য বলছি না স্যার, আমি আমি আপনার সমিতি আমি আপনার সমিতির কথা বলছি না, আমি সকলের জন্য বলছি, আপনার আন্ডারও তো আছে এবং সকলকে তো বলছি। আমি এই জন্য তো বলছি, আমি এই জন্য তো আগেও বলছি যে মরালি আপনি দুর্বল। ওই যে আপনি, আমি কয়বার বলবো যে আমি জিএম নিয়ে কিছু স্বস্তিতে আছি এই মুহূর্তে, আমি কয়বার বলবো যে আমি ডিজিএম নিয়ে স্বস্তিতে নেই? আমি তো বলছি, ডিক্লেয়ার দিয়ে ওপেনলি বলছি যে এখানে আপনি চুপ করেন, এখানে আপনার যারা আছেন আপনাদের নিয়ে আমি স্বস্তিতে নেই তো। এবং আমাদের এখন আঙ্গুল ডিজিএমদের প্রতি, ব্রিফকেস পার্টিদের প্রতি। এখন আপনি নিজে শুদ্ধ হন, আপনি নিজে শুদ্ধ হন, তাহলে আপনি যে সুপারভাইজার কথা বলছেন, আপনি অফিসার ডিজিএম সুপারভাইজার দুর্নীতিবাজ বেঁচে যাবে কেমনে সম্ভব? সম্ভব ওই ক্ষেত্রে আপনি কিচ্ছু বলতে পারবেন না, সে আপনার, সে আপনার দুর্বলতা জানে, আপনি কিচ্ছু বলতে পারবেন না নেবা। আপনি নিজে যদি সৎ হন, সৎ সৎ হইলেই আপনার পায়ের নিচে মাটি আসবে, আপনি কঠিন কথা বলতে পারবেন বেড়া এটা করো না। আপনি যতদিন পর্যন্ত পারবেন না পারবেন আপনি করতে পারবেন, তাহলে আপনি হয় আপনি দুর্বল মানুষ, আপনি কেন একজন আপনার সুপারভাইজারের কথা বলতে পারবেন না যে তুমি এটা করতে পারো না, পারো না, তুমি করবা না? আমি আপনার, আমি জিএম, জিএমকে ডিজিএম বানাইনি, আমি ডিজিএম চাকরিচ্যুত করিনি, তাহলে আপনি কেন পারতেছেন না? আপনার আন্ডার কমান্ড একজন সুপারভাইজার মাত্র, আপনি ডিজিএম হয়ে কিসের কথাবার্তা বলতেছেন? এসব
মেরুদণ্ড আইন কেছর মতো কথাবার্তা বলতেছেন আপনি। আপনি কেন এই মুহূর্তে দুর্নীতিবাজ ওকে ধরতে পারলেন না? আপনি যদি দেখেনি ওর বিরুদ্ধে এলিগেশন আনছেন যে সে দুর্নীতিবাজ, তাহলে দুর্নীতিবাজের কোনো কোনো প্রমাণ নাই, দুর্নীতিবাজের কোনো প্রমাণ নাই। আপনার আন্ডারে চাকরি করে আর আপনি বলতেছেন যে সে পার পেয়ে যাচ্ছে, এরা এরা মৌসুমি পাখি। মৌসুমি পাখি বলছে কেন? আপনি কি আরবি থেকে গিয়েছেন? আপনি সমিতির লোক না? এ কথাটা বলে কেমনে? ট্রান্সফার শুনেন, ট্রান্সফার আপনার তো সেটা কথা নয়, আপনি ট্রান্সফার নিয়ে একটা পদ্ধতি, কিন্তু প্রশ্ন হলো যে ওই লোকটা দুর্নীতি করে চলে যাচ্ছে, আপনি তার বিরুদ্ধে অভিযোগ নামার দিচ্ছেন না, আপনি প্রমাণ সহ দেন না, আপনি কেন নিজের এরকম দুর্বলতাটুকু প্রকাশ করছেন, মেরুদণ্ডহীনের মতো কথা বলছেন? আপনি আপনার দায়িত্ব আমার উপর চাপাচ্ছেন কেন? আপনি আপনার দায়িত্ব আমার উপর চাপাচ্ছেন? এগুলো লজ্জার কথাবার্তা। আপনি নিজে নিজেই পারেন না, কেন পারেন না? কেন কথা বলতে পারছেন? আপনার দুর্বলতা আছে বলেন আপনি পারেন না, আপনার যে কোনো রকমের দুর্বলতা হোক, আপনি ভয় পাচ্ছেন যে ও আমার কিছু করবে, এত সহজ তো নয়, আপনি পারেন না কেন? আমি আপনাকে পারছি আপনাকে যখন আমি গাজীপুর সময় দিতে অন্য জায়গায় বদলি করছি, সেখানে আপনি করছেন না, সমাধান হইলো? কিছুদিনের জন্য একটু আপনাকে আনস্টেবল করলাম এ পর্যন্ত, তো যে লোকটা দুর্নীতিবাজ তার বিরুদ্ধে আপনি অভিযোগটা আনছেন না কেন? এটা দায়িত্ব আপনার, আপনার আন্ডারে চাকরি করে, ইউ দ্য বস, ইউ দ্য লিডার, ইউ দ্য কমান্ডার, আর আপনার সৈনিক আপনার পেছনে দুর্নীতি করে চলে যাচ্ছে, আপনি কিছু করছেন না, অন্যের উপর ছাপাই দিচ্ছেন, ট্রান্সফার করে দেন, এই ইজ দ্য সলিউশন? কি কথাবার্তা এগুলো? এই এই অ্যাডমিনিস্ট্রেশনে এই মনোভাব যদি থাকে খুব কঠিন। ইভেন দো ট্রান্সফার কথা বলছেন, আমরা দেখছি ট্রান্সফার করবো সিস্টেমে আনার জন্য, আমি এইচআরকে বলবো যে এরকম চিন্তা ভাবনা করি, কিন্তু প্রশ্ন হলো ও দুর্নীতিবাজটা আরেক জায়গায় গেলে তো দুর্নীতিই করবে, হয় ছয় মাস তিন মাস বসে থাকবে, তো ওখানে কি আরেক ডিজিএমের আন্ডারে যাবে না? তো ওই ডিজিএম কি ওকে তিন বছর পর্যন্ত অপেক্ষা করবে? ও তো ওখানে গিয়ে কিছু পরিচয় টরিচয় যখন হয়ে যাবে, খুঁটি হবে ছয় মাসের মধ্যে, ও তো ছ মাস পরে শুরু করে দিবে, তো আমি কি ছ মাস পর আবার বলবেন যে ট্রান্সফার করেন এভরি সিক্স মান্থস ট্রান্সফার? এটা কি হলো? এটা সমাধান নয়। সমাধান আপনার কাছে, ইউ বি অনেস্ট, ইউ বি স্ট্রিক্ট, আপনার পায়ের নিচে মাটি আনেন সম্ভব, আপনি সেটা না করে আপনার দায়িত্ব অন্যের উপর চাপাই দিয়েছেন আর পোস্টিং করে দিলেই চলে গেল, ঠিক না? যদি হতো তাহলে আপনাদের মতো অফিসাররা বিবেকবানরা আরো অনেক আগে ক্ষুব্ধ হইতো, হয়নি তো, হয়নি, অস্বীকার করছেন কেন? হ্যাঁ বলেন, নেক্সট। কিন্তু এখানে একটা পরিবেশ অধিদপ্তরের স্থাপত্যের একটা বাধ্যবাধকতা, যার জন্য বিভিন্ন ইস্যু করার পরও দেখা যায় পরিবেশ স্থাপত্যের কারণে টাকা জমা দিতে পারে। এই যে আগামী ডিসেম্বরের মধ্যে আমাদের শিল্প সংযোগ দিতে হলে, ডিসেম্বর তো না, জুনের মধ্যে স্যার, এটা এই বার্তা পরিবেশের সাথে কথা বলি, আপনাকে কি আমরা একবারও বলেছি, আমরা কি আপনাকে একবারও বলেছি যে পরিবেশকে ডিনাই করে সংযোগটা জুনের মধ্যে দেন? কিন্তু এটা কোনো আমি দাঁড় দিবেন না, দিবেন না, তাহলে আপনার তো আন্ডারস্ট্যান্ডিং এর সমস্যা আছে। আমরা তো বলছি যে পরিবেশে ছাড়পত্র ব্যতীত এখানে এই জুনের মধ্যে যদি পরিবেশে ছাড়পত্রের জন্য একটাও না হয় একটাও দিবেন না। কিন্তু প্রশ্ন হলো বিস্কিট ফ্যাক্টরিতে শত শত পড়ে আছে, ওগুলোকে দেন না কেন? যেখানে পরিবেশ ছাড়পত্রের প্রয়োজন নাই ওগুলো দিচ্ছেন না কেন? কোথাও কোন পুরের দরকার নাই, এরকম বহু পুর আছে, সে আপনি মনে করেন যে অনেক জায়গায় আছে, শত শত হাজার হাজার ফর্মে পড়ে আসে, দিচ্ছেন না কেন? যেখানে পরিবেশে ছাড়পত্র লাগবে লাল, আপনি নিতেই হবে, আপনাকে তো আমরা বলছি না যে ওকে বাদ দিয়ে
আপনি সংযোগ দেন, কেন দিবেন? সরকার তো বলে নাই ওকে দিকে, আপনিও দিবেন না। কিন্তু এরকম পরিবেশে ছাড়পত্র দরকার আছে, এই জায়গায় আপনি সংযোগ দিয়ে দিচ্ছেন, কেন দিচ্ছেন আপনি জানেন? অনেককে দিয়েছেন, আমরা একটাও তো আপনাকে দিতে বলিনি। আমরা বলছি জুনের মধ্যে শতভাগ শিল্প সংযোগ দিতে হবে, ওই যে ওগুলা ছাড়া যেগুলা কোয়ালিফাই করে না, কিন্তু যেগুলো ফুলফিল করে। আমরা এই জন্য বলছি আমার চিঠিতে, যদি আপনি বুঝে থাকেন, আপনি যদি না বুঝেন দেখেন, জুন 16 এর মধ্যে সকল পেন্ডিং শিল্প আবেদনের বিপরীতে সংযোগ প্রদানের জন্য ইতিমধ্যে সুনির্দিষ্ট নির্দেশনা প্রদান করা হয়েছে। প্রতি মাসে সমিতিগুলো অগ্রগতি মূল্যায়ন করা হয়ে থাকে। জুলাই 16 এর পরে যৌক্তিক কারণ ব্যতীত কোন শিল্প পেন্ডিং আবেদনের বিষয়ে কঠোর দৃষ্টিভঙ্গি দেখা হবে। অথবা আপনি যদি বলেন যে আমার যৌক্তিক কারণে পরিবেশ ছাড়পত্র দেয়নি এবং শিল্পের ছাড়পত্র দরকার ছিল, ফাইন, কিন্তু ওর দরকার নাই তাও আপনি দিচ্ছেন না, ওটার জন্য আপনাকে ধরব বলছি। কখনো বলি নাই যে পরিবেশের ছাড়পত্র উঠিয়ে দিয়ে আপনি প্রস্তাব করেন কেমনে, এটা কি আমার বিষয়? বলেন ওখানে স্যার, ওনারা 3 মিটার গ্রাউন্ড করতেন স্যার, কিন্তু আসলে ওখানে যেটা স্যান্ড ক্লিক করা হয়েছে প্রায় 3 মিটারের বেশি। আমি বলছি 3 মিটার গ্রাউন্ড করলে তো প্রপার গ্রাউন্ড হবে না, পেনিতে হয়েছে স্যার। ওনারা বলতেছে যে আমরা যে কয়েকটা সাবস্টেশন ওই প্রজেক্টে করছি কোথাও 3 মিটারের বেশি না। কোন প্রজেক্টে? আরে জায়গা এগুলো আবার টার্ন কি করতে, এগুলো স্যার প্রপার গ্রাউন্ডিং এর জন্য আমার মনে হয় পত্র লেখেন জায়গাকে, এটা জানাইতে বলেন, চেক করতে হবে। এইটা একটা ভালো পয়েন্ট, এটা কি ইস্যু যেটা নিয়ে কথা বলার দরকার? হ্যাঁ বলেন। আরেকটা হচ্ছে স্যার, আমরা ওখানে যে ফেন্সিংটা দিচ্ছি স্যার, যেহেতু গুরুত্বপূর্ণ স্থাপন, আমরা কিন্তু হারিবিক থেকে চিঠি দিচ্ছি যে আপনারা এসব যেগুলো সাবস্টেশন আপনার অফিস বিল্ডিং সেগুলো বাউন্ডারি ওয়াল দেন, কাঠের বেড়া দেন, অথচ সাবস্টেশনটা আমি করতেছি আবার ওই নর্মাল ফেন্সিং দিয়ে দিচ্ছি, কয়েকদিন পরে তো স্যার ওখানে ঝামেলাটা হয়। আমরা যেহেতু একদিকে সার্কুলার দিচ্ছি আবার আরেকদিকে কিন্তু আমি বলি জবাব, ওটা আমাদের একটা প্রকল্পের আওতায় ছিল, প্রকল্প ওভাবে ডিজাইন করা হয়েছে, এখন এটাকে বাড়িয়ে আর যেরকম চাচ্ছি ওরকম করা সম্ভব নয়। অথবা আমরা যে এখন বলছি এই চুক্তিটা হয়ে গেছে ধরুন আর 3-4 বছর আগে পেট্রোল বোমাও ছিল না, ডিজেল বোমাও ছিল না। এখন পেট্রোল ডিজেল যখন আসছে তখন আমাদের চিন্তাভাবনা হচ্ছে যে আপনাকে আরো শক্ত করে ফর্টিফাইড করেন, শক্ত করেন, এতে কোনো বৈপরীত্য কিচ্ছু নাই, এতে কোনো দ্বিমুখী সিদ্ধান্ত নয়, কারণ এই প্রকল্পটা নেওয়া হয়েছে আর 3-4 বছর আগে 2010-এ। অতএব এখন যদি আমাদেরকে ওই সাবস্টেশন গুলোকে বর্তমান আমাদের নিজস্ব অর্থায়নে আবার এটাকে নতুন করে করতে হবে, এখানে বৈপরীত্য কিছু নাই। আর আমরা এখন আপনাকে বলছি, এই কথা বলেন না বেশি, এবং আমরা আপনাকে বলছি যে আপনার সাবস্টেশন, আপনার জোনাল অফিস, আপনার হেড অফিস এটাকে শক্ত করেন, আপনার নিরাপত্তার জন্য আমরা কথাটা বলছি, আমরা আপনার নিরাপত্তা। কিন্তু কথা হলো ওই আরইউপি কে এখন আর ইচ্ছে যে বেশি করার সুযোগ নেই, কারণ প্রকল্প ক্লোজ জুনের মধ্যে, এটাকে আর শেষ করা যাবে না। অতএব এখন আমাদেরকে ওভাবে করতে হবে, এর নিরাপত্তা যদি আমরা বিঘ্ন ঘটে আমরা মনে করি তাহলে এখন আমাদের নিজেদের অর্থায়নেই আবার সব শক্ত করে দেয়াল দিতে হবে, শক্ত করে আবার আপনাদের ফেন্সিং করতে হবে, কোনো অসুবিধা নেই। নেক্সট, কারণ আমরা যে অর্থ দিয়েছি আর ইউপিকে ওই অর্থে ওই কাজটুকু হচ্ছে। বলেন স্যার, সিদ্দিকুর রহমান, ডিজিএম টাঙ্গাইল পল্লী বিদ্যুৎ স্যার। আমাদের যে লাইন টুরা আমাদের লাইনে কাজ করে দীর্ঘদিন যাবৎ, লাইন ক্রুদের লাইন টুলস এবং লাইনম্যান টুলস, এদের দুটো সমস্যাজনিত কারণ আছে, এদের কাজে কিছু জটিলতা হচ্ছে স্যার। আমি যতটুকু জানি আর কি সেন্টারই সংকেত দুর্গ স্যার, জবাবটা বলছি, আপনি প্রশ্নটা খুবই সুন্দর, অ্যাপ্রিসিয়েট করলাম। জবাবটা হলো
কয়েকবার টেন্ডার করেছি, কয়েকবার বিভিন্ন প্রকল্পে জুতসই মাননসই এবং স্পেসিফিকেশন মিট করে টুল পাওয়া যাচ্ছে না, সেই জন্য স্পেসিফিকেশন ডাউনও করেছি, ডাউনও করেছি এবং এবং ভাগও করে দিয়েছি যে এই গ্রুপে এটা ওই গ্রুপে এটা। এখন হচ্ছে আমার মনে হয় তাই তো নাকি? নেক্সট কাজ হচ্ছে আমার মনে হয় কি যে এটা আপনার এটা করা যাবে। ওইটা কোথায় বলছি, ওটা ওটাও আপনার ওই যে আমরা গাজীপুর দিয়ে করাচ্ছিলাম ওটাও হয়নি, ওটাও হয়নি, ওটা তো সমস্যা আছে আমরা পাচ্ছি না। তো ওটার উপর আমরা কিছু কাজ করেছি ওইভাবে যে কিছু স্প্যাক একটু ডাউন করা কিংবা ক্যাটাগরি একসাথে পানির বোতল গ্লাস কম্পিউটার একসাথে যখন দিয়েছি, যিনি কম্পিউটার বানায় তিনি কম্পিউটার দেন গ্লাস দেন না, এই জন্য এজ হোল প্যাকেজটা ফেল করতে থাকে। তো এই জন্য এগুলোকে আমরা গ্রুপ ভিত্তিকও ভাগও করেছি। ও একটা কাজ হচ্ছে কি, ইভেন তো আমি নোট করতে বলবো এই ব্যাপারে আমরা কি করতে পারি। নেক্সট স্যার, আমার নাম দিলার হোসেন, নোয়াখালী বলির সমিতি। স্যার, এখন 2018 সালের মধ্যে স্যার বাংলাদেশের প্রত্যেকটা ওজিলাকে সত্যি 100% বিতরণ করতে গেলে স্যার এখানে ব্যাপক ব্যাপকভাবে স্যার ইনস্টিটিউট তৈরি করা প্রয়োজন। সেজন্য স্যার আর সেকশন নির্ভরতা কমানোর জন্য প্রত্যেকটা পল্লিক সমিতিতে স্টিকিং ইঞ্জিনিয়ার এবং 5 জন করে স্টেকার চুক্তিভিত্তিক নিয়োজিত করা হলে স্যার কাজের পরিমাণ স্যার ব্যাপকভাবে হবে। স্যার আমরা আপনাদেরকে এই গতবারও দিয়েছিলাম, কয় হাজার দিয়েছিলাম, ইয়ে সিন্ডি আসেন গতবার দিয়েছিলাম বলতে 7,000, সেটা কিছু হলো হয়েছে। এবারও আমরা দিয়েছি সম্ভবত 6,500, গতবার 7,000। আপনার করেন আপনার, আপনি বলছেন যে আপনাদের এই এই লোক নিয়ে, আপনি লোক নিয়ে যখন করেন আপনি ঠেকাইছি কি প্রস্তাব পাঠাই করেন, না না সেট আপ সেট আপ দিলে আপনি যেটা বলছেন সেট আপ তো দেওয়াই যায়, সেট আপের পরিবর্তে আপনি আর কি করতে পারেন সেটা দেন, সেট আপ নিলে তো নত। হ্যাঁ যেটা চলছে আগামী অর্থ বছরের জন্য 35,000 দিয়েছি, 35,000 আপনার ইয়াকে দেওয়া হয়েছে, আরিকে দেওয়া হয়েছে, ওদের মাধ্যমে হচ্ছে। আপনাদেরকে আমরা একটু দিয়েছি, আপনাদেরকে আমরা 6,000 মতো দিয়েছি, আপনারা আপনাদের লোক দিয়ে করান। এইভাবে 2 বছর গেলে এই কাজে আর স্টেকার লাগবে না, আর ইনকামও কমে আসবে। অতএব এখানে সেট আপ দেওয়াটাও খুব একটা যৌক্তিক নয়। এখন যেটা হবে সেট আপ তো পার্মানেন্ট একটা বিষয়, আপনার যুগ যুগ ধরে আর এই যে কামটা চলছে স্ট্যাকিং বিওকিউ হ্যান তেন এটা চলবে আর 2-3 বছর এরপরে চলবে, এই রেটে নয়, ট্রিমেন্ডাসলি ডাউন হয়ে যাবে। 30,000 35,000 আর একটা 25,000 দেন, 16-17 জন্য 25,000 দিচ্ছি, 17-18 জন্য আরেকটা 25,000 দেবো, ওই রকম স্কেলে আর দেওয়া লাগবে না, কমে আসবে। অতএব পার্মানেন্ট সেট আপ বেকাজে দেওয়াটা যৌক্তিক নয় এবং অর্থের দিক থেকেও সাশ্রয়ী হবে না। এখন যেটা করতে হবে, আপনি যদি ভেবে থাকেন যে আপনি আউটসোর্স করে করতে পারেন, ইউ ডু ইট, প্রস্তাব পারেন। গোপালগঞ্জ কিছু উদাহরণ আছে, অথবা আপনি আপনার লোক দিয়ে এক্সট্রা করিয়ে আমাদের কাছে চান যে আমাদেরকে রিনিউমারেশন একটু দেন, আমাদের লোকগুলো কাজ করছে, সেটাও হতে পারে। যেমন গ্রাহক নিজে কিনে নিয়ে আরবি ওয়ার্কশপে যায় এবং আবার পরিবহন তারাও করে, কিন্তু এক্ষেত্রে ওই সিটিপিটি অ্যাকুরেসি বা অনেক পরিবহন প্রভাবের মাঝপথে সম্ভাবনা আছে। তারপরে আমি বলছি এখানে লোড হিসেবে 30:5 অথবা 30:4 সিটি লাগবে, ওরা একই সিরিয়াল নম্বরে আবার আমাকে ওই বলতেছে বুঝছে আপনার প্রস্তাবটা আমরা দেখবো, এমপিএস আছে
এমপিএস আছে নাই না এখন দেখেন উনি যেটা বলছি গ্রাহক আমরা যখন কিনতে যাই সিটিপি কি আপনাদের আমাদের ক্রাইটেরিয়া কুলায় না আর ওই সিটিপিটি যখন গ্রাহক কিনে দিচ্ছে ওইটাকে আবার গ্রহণ করছি আমাদের মধ্যে বৈপরীত্য আছে এই ঠিকই বলছে তো অতএব এটা দেখা দরকার যে সিটিপিটি আমরা কিনে আমরা সরবরাহ করতে পারি কিনা অথবা ও কিনলেও ও ক্যারি না করে আমরা ক্যারি করতে পারি কিনা কিছু একটা চিন্তা করার দরকার দেখেন নেক্সট বলেন আমি সুভাষ চন্দ্র রক্ষিত ডিজিএম লক্ষ্মণ পল্লবিদ্যুৎ সমিতি রায়পুর জোনাল অফিস এতক্ষণ যে আলোচনা হলো স্যার এগুলো আসলে মূলত আমাদের উন্নয়নের জন্য এবং এগুলো করলে আমাদের সমিতি ভাবমূর্তি উজ্জ্বল হবে এবং এগুলো আমাদের স্বার্থেই করতে হবে এবং আমরা স্যার এগুলো করব পয়েন্ট এবং স্যার এই ভালো কথাগুলো আমি অনেক বলেছি না আপনি রিপিট করার দরকার নেই বলুন এখন স্যার একটু কথা হলো স্যার আমাদের আমরা স্যার কাজ করে যাচ্ছি স্যার এবং আমরা আমাদের একটা দাবি অনেকগুলি আছে স্যার সেটা হলো যে আমরা যখন চাকরি শেষ দাবি বলে সিবিও আলার আপনি বলছেন কি দাবি দাবি আবেদন স্যার সেটা হলো স্যার আমরা যখন চাকরি শেষ যাবো স্যার আমাদের যে কিছু ছুটি থাকবে অর্জিত ছুটি সেগুলো আমরা পূর্ণ ভাবে পাবো কিনা বা পূর্ণ বেতনে পাবো কিনা অথবা আমাদের চাকরি শেষ আমাদের থেকে এক বছর আমাদের পূর্ণ বেতনে সরকারের জন্য আপনার জন্য নাকি আপনি সরকার নাকি আপনি সরকারি কর্মকর্তা নাকি তো সরকারি হলে তো আপনার বেতন অর্ধেক হবে সেটা তো শুনবেন না হ্যাঁ আপনি যা বেতন আপনার ডিজিএম এর বেসিক কত বলেন 32,000 টাকা আমার বেতন এবার পে স্কেল না হলে আমার বেতন 32,000-এর নিচে ছিল আমি তো সরকারি তো বলেন মোহাম্মদ শাহ আলম বিজ্ঞান টেকনিক্যাল পটুয়াখালী তার আমাদের পটুয়াখালী সিটি এসে 3টা 26 স্টেশন হইতো জায়গা হতো দুটো আপগ্রেডিং আর স্যার ওইখানে যে ইনডোর টাইপ 33 করা হয়েছে এখানে কোনো স্যার স্পেয়ার ব্রেকারেরও রাখা হয় নাই আমার স্টেশনে কোনো স্পেয়ার ব্রেকারও রাখা কি ট্রান্সফরমারও রাখা হয় নাই দেখা যাচ্ছে যে আমার 3টা 26 স্টেশনে কোনো ট্রান্সফরমার না ট্রান্সফরমার জায়গা কথা বলছেন তো আপনি যথেষ্ট স্পেয়ার ট্রান্সফরমার আছে হয়তো আপনার কাছে নেই আমরা ওয়্যার হাউস রাখছি আপনি নষ্ট হইলে আমাদের বলতে হবে এই জন্য সাব স্টেশন তো অনেকগুলো স্পেয়ার তো সাব স্টেশন অনুযায়ী একটা একটা করে রাখতে পার যায় একটা বাল 20টা বোধ সম্ভবত 20টা না 20টার মতো স্পেয়ার আছে অথবা আপনারটা নষ্ট হলে মাত্র দিয়ে আমরা দিলাম এই 10 বছর আগে নষ্ট হবে কেন যদি হয় তারপর আমাদের স্পেয়ার আছে একদিনে আনা যাবে অসুবিধা নেই আর কি বলেন আরেকটা হচ্ছে স্যার যে আঞ্চলিক সিস্টেম অপারেশন আছে স্যার যেমন এই ট্রান্সফরমার যদি দেখুন একটা আমি স্পেয়ার নিয়ে আসলাম সেন্ট্রাল ওয়্যার হাউস থেকে কিন্তু আমার আঞ্চলিক অফিসে স্যার ওই লিফট কি নাই মানে ট্রেন নাই স্যার এখন তার আঞ্চলিক অফিসগুলি সমিতিগুলির আন্ডারে আছে সব সমিতিগুলি দরকার পড়লে টাকা দিয়ে আমাদের দেখা যাচ্ছে বরিশাল জোনে একটা ট্রেন থাকলে আমরা সহজেই দ্রুত করতে পারি আমাদের মোট ট্রেন কয়টা আছে গতবার তো গত বছর তো কয়েকটা কিনলাম বলেন এটা জোনে জোনে যদি আমাদের বরিশাল জোনে স্যার অপারেশন বেসিক্যালি হলো যে ট্রেন একটা কিনে ওরা অপারেশন না থাকলে ট্রেন নষ্ট হয়ে যায় তাহলে পটো খালি আমাদের রেগুলার ওই ট্রেনের জব নাই যার জন্য ট্রেন রাখা হবে যাবে না আর এখন রাস্তাঘাট এত হয়ে গেছে যে তাৎক্ষণিক ট্রেন মুখ করানো যায় বাজারে ভাড়াও পাওয়া যায় তাতে স্পেয়ার ট্রেন রাখা যায় না আসলে আজকে উনি যেটা বলছেন আজকে আপনি দেখেন এসব জায়গাগুলোতে আউটসোর্স হচ্ছে আপনার বছর 3 বার ক্রেনের দরকার পড়ে একটা ক্রেন কিনে মনে করেন 10 কোটি টাকা দিয়ে ফেলে রেখে লাভ কি যে 3 বারে 3 লাখ টাকা লাগে এবং যদি 10 বছর ইউজ করে 30 লাখ একটা ক্রেনের দাম 5 কোটি তো অত এটা কোনো অবস্থাতে তো যৌক্তিক না যে একটা ক্রেন কিনলাম 5 কোটি টাকা দিয়ে আর ব্যবহার হচ্ছে 10 বছরের মধ্যে যা ভাড়া নিলেই 10 লাখ লাগে না এই আর কি সেই জন্য সবকিছু আপনার দরকারও পড়ে না আর কি এক ট্রেন হলে এক ট্রেনের জন্য 3 জন ক্রু লাগে মেনটেন করতে হ্যাঁ আমরা বুঝছি আপনাদের আর প্রশ্ন নয় আমরা শেষ করছি কারণ সাইটকটা পছন্দ করছি না সাইটকটা প্রশ্ন করছে লাস্ট ম্যান কারণ আপনারা যদি আর প্রশ্ন থাকে প্রশ্ন করেন সাইটক করবেন না দুইটা বিষয় একটা হলো স্যার আমাদের 50 কিলোওয়াট পর্যন্ত এখন এইচডি ক্যারি করা হচ্ছে যে লোক 50 কিলোওয়াটের কানেকশন নেয় সে আসলে কন্টিনিউয়াল মধ্যে ব্যবহার করে 30-35 কিলোওয়াট 40 কিলোওয়াটের বেশি না এইচডি ক্যারিং এ সে সিটি সঠিকভাবে সেন্স করতে বলে স্যার আমার
মনে হয় আমি প্র্যাকটিক্যালি যতগুলো কাজ করে দেখছি যে সিটিতে এসে আমার মনে হয় না যে সে যখন 10 কিলোওয়াট 15 কিলোওয়াট 20 কিলোওয়াট লোড ব্যবহার করে তখন সিটি তবে অ্যাকুরেট রেজাল্ট পাচ্ছে বলে আমার মনে হচ্ছে এইটা সে একটু আমাদের যে সিঙ্গেল ফেজ লাইন আছে এই সিঙ্গেল ফেজ লাইন গুলা অনেক দীর্ঘ ট্যাপ ট্যাপ হচ্ছে ডিজাইন করে ওই ট্যাপ থেকে আবার আরো 5 কিলোমিটার 7 কিলোমিটার এক একটা সিগন্যালে ক্যাপ দেখা যাচ্ছে 10 কিলোমিটার 20 কিলোমিটার এরকম বেশি হয়ে যাচ্ছে মানে আনব্যালেন্স হয়ে যাচ্ছে এই আনব্যালেন্স হয়ে যাচ্ছে সিস্টেমটি কাজ করছে না এটা স্যার সিস্টেমে লস হচ্ছে তো আমি তো আপনা স্যার এই সিস্টেমে আমি আমার হলো আপনি তো আর এই এই কথাই তো আমি বলছি আপনি জিএম কো বলি আপনাকে বলবি যে এখন আর এই নির্ভর হয়ে গেছেন আপনি স্যার আমি একটু বলি স্যার আর বড় দরকার তো নাই প্লিজ এত চিৎকার করবেন না আমি তো আপনি আপনাকে আপনাকে 30 কিলো 100 কিলোমিটার লাইন দিলাম প্লিজ ডু নট টক ডিজেম সাহেবরা প্লিজ আপনাদেরকে 100 কিলোমিটার লাইন দিয়েছি সেটা ভাগ করে দেয় আরে আপনাদের যোগ্যতা এত নিচে নেমেছে কারণ আপনি তো অন্য কামে আছেন ওই কামটুকুও কিন্তু আরই করে যেই কামটা দিচ্ছি সমিতিকে জিএম সাহেব সেটাকে আরই কি দিচ্ছে ভাগটা করে দেয় আরে আপনি আজকে বলতেছেন আরই ট্যাপিং করে 30-40 কিলোমিটার করছে তো আরে কি আপনার আন্ডারে চাকরি করে না আমার আন্ডারে করে কিন্তু এটা বোঝা যাচ্ছে যে সমিতি আরির আন্ডারে এই কথা ফানি কথাগুলো তাহলে আমি থামাবো কেমনি আপনি আমাকে বলেন হোয়াট ইউ আর আস্কিং আপনি কি চাচ্ছেন আমাকে বলেন না ওই বেটা আরে কিভাবে লাইনটা করতেছে ওকে ওকে ধরছেন না কেন আপনি আপনার একটা ডিজিটাল টেকনিক্যাল নাই আপনি আপনার সমিতির ডিজিটাল টেকনিক্যাল নাই দি নেই তো আপনি ডিজিটাল টেকনিক্যাল আপনি করলেন না কেন ইনি যে বলছে সিটটা সরাসরি এক্সিএম এর কাছে যায় উইদাউট পাসিং থ্রু জিএম কথাটা ঠিক আরে তো জিএম হয়ে গেল জিএম কি জন্য আপনি কি জন্য আপনি কি জন্য আমার কাছে যখন চেয়ারম্যানের কাছে আসে তখন তো আমার লোক থাকে এটাকে চেক করার জন্য যেকোনো জিনিস আপনি কি জন্য শুনেন এইভাবে প্রত্যেকটা কথা বলছেন আপনার দায়িত্ব অন্যের উপর ছাপাই দিয়ে ওখান থেকে একজন বলছে আপনিও বলছেন ওখানেও বলছে এভাবে আপনি আপনার এই জন্য তো আমি বলেছিলাম যে ওরকম মানুষগুলো সৎ প্রফেশনাল এবং কাজ করে আপনি আমার কাজ জানেন না তাহলে কেমনি হবে অতএব আপনি এখন থেকে জানেন যে আপনি আবার জিএম সাহেবকে বলেন বা জিএম সাহেবের নিয়ে তো কথাগুলো হয়েছে জিএম সাহেব আপনার কাছে পাঠাচ্ছে না কেন আমার তো এখন একজন ইঞ্জিনিয়ার আছে এখন তাহলে আমি কেন যখন আরি দিয়েছে আমি আরির উপর এত নির্ভর হলাম কেন অথবা আমি এমন হয়ে গেছে যে মনে হচ্ছে যেন আরি এখন আমাদের হত্যাকর্তা হয়ে গেছে তো এই জন্য তো আমরা আপনার হেডকোয়ার্টার ডিজিএম দিলাম যে এই গ্যাপটুকু মেক আপ করবে অতএব আমি ডিজিএম টেকনিক্যাল এখানে যারা আসছে 77 জন একটু একবার দাঁড়ান দেখি একটু চেহারাটা দেখি আমি তো দয়া করে আপনার দায়িত্বটুকু আপনি নেন এখন বুঝতে পারছেন তো যে আপনি দায়িত্ব নিচ্ছেন না বলে বসেন এবার আপনি দায়িত্ব নিচ্ছেন না বলে আপনার দায়িত্বটুকু আরি সাহেব নিয়ে গেল আর আপনি তার বসে বসে আঙ্গুল ছুটবেন ওকে আমি একজন লেডি অফিসার কথা শুনতে চাই একজন লেডি অফিসার আমি এমএস ছিলাম লাস্ট আমি গত 15 তারিখ হচ্ছে যে এই প্রাইসিং কোর্সিং পে হচ্ছে ফলিপুরে আসছি তো আমি যখন এমএস ছিলাম তখন এসিং সেখানে আমি বিভিন্ন এলাকায় গিয়েছি গিয়ে হচ্ছে দেখেছি একটা দুইটা কোন দিলে হয়তো বা 15-16 জন কন্ট্রাক্ট পায় বা 8-10 জন পায় তাদেরকে বাদ দেওয়া হয়েছে পরবর্তীতে আমি এসে এগুলি আমি উপস্থাপন করছি উপস্থাপন করার প্রেক্ষিতে তারা স্টেক ভুক্ত হয়েছে তারা বিদ্যুৎ পেয়েছে কিন্তু পরবর্তীতে আমাকে এই নিয়মই করা হয়েছে যে এমএসএস এর কোনো কারণ হয়তো বা মাস্টার প্ল্যানে যে মাইনাস ছিল তার সাথে মাইনাস এক্সটেনশন হয়েছে মাত্র 30% 25% কিন্তু হয়তো আমি কোনো কারণে এটা করেছি কিন্তু পরবর্তীতে অনেক ইয়ে হয়েছে এরপরে গত সেপ্টেম্বর অগস্টে যে নীতিমালা করেছেন স্যার সেই নীতিমালা এসেছে যে এখানে 10% বিষয় না যতই আসুক মাইলেজ
কিন্তু এলাকা কভারে চলে আসতে হবে। এতে স্যার খুশি হয়েছি এবং পঞ্চমারা উপকৃত হয়েছি। ধন্যবাদ। আরেকজন রেডি অফিসার। আমি মাঝে মাঝে আটকে যাচ্ছি, আমার টিভিএস এর প্রায় সার্ভিস ড্রপ তার এবং ট্রান্সফরমার প্রবলেম যতটুকু দিয়েছে তার তুলনায় আমাদের সিস্টেমে স্যার প্রোটোকলের স্তরে দূরত্বটা অনেক বেশি, যেটা স্যার ঘর বাদলের সময় লাইনের উপর আঘাত করে বেশি স্যার। ধন্যবাদ। আর কথা শুনলাম তো, একটা জিনিস উঠে আসছে যেটা হলো আর নির্ভরতা। আপনি আর এর বিরুদ্ধে খ্যাত করছেন, আর এর বিরুদ্ধে রাক্ষোভ এখানে ঝাড়তেছেন, তো আমি তো আপনার একজন বেতনভুক্ত কর্মচারীও নয়, আপনার সাথে কি করে চুক্তিভিত্তিক একটা লোক, চুক্তিভিত্তিক একটা প্রতিষ্ঠান, ওর উপর আপনার খবরদারি নাই কেন, এই জবাবটা কে দিবে? এটা এই জন্য আমি বলছি যে আপনি দায়িত্ব নিতে চাচ্ছেন না, যাই এখান থেকে কিছু করি আপনার সেখানে গিয়ে। এমন আমি তো বললাম যে মাইলিস্টটা বুঝলাম, আমি এমন জিএম কথা বলছি যে আপনি ওই অমুক এমপিকে কত দিলেন হ্যান তেন কথা বলতে পারছে না, উনি জানে না স্যার, দুই মিনিট পরে বলছি এটা তো আরই করে স্যার। এবার বলছি ঠিক আছে আরিকে সহ আমার কাছে উত্তর অঞ্চল থেকে ঢাকা আনলাম, সেখানে দেখেছি উনি কথা বললেন না, আরি সেই আমার সাথে কথা বললেন। তো এইভাবে যদি আপনার অ্যাটিচিউড হয়, আমরা তো এই পরিবর্তনগুলোর জন্য আপনি বোঝা দরকার, এই পরিবর্তনটার জন্য তো আমরা হেডকোয়ার্টারে একজন ডিজিটাল টেকনিক্যাল দিলাম। কোথায় যাবে জিএম? তো অসুবিধা কোথায়, জিএম আপনাকে দিবে কি নীতি মানে আমি তো বুঝতে পারলাম না। এই কি কথাবার্তা বলতেছ? আরে মুশকিলের মধ্যে পড়লাম, যে আমি তো জিএম এর পক্ষে কাজ করছেন, কি নীতিমালা করবো? আচ্ছা একটা জিনিস পরে আমি স্যারের আমার খুব বিরক্ত লাগছে, বিরক্ত লাগতেছে যে স্যার কথা বলতেছে আপনার গুনগুন গুনগুন করতেছেন, এটা ডিসঅনার হয়ে যাচ্ছে, প্লিজ রিকোয়েস্ট করতেছে আর্নেস্টলি, বিনীত না আপনার ওনার যে কথাটা, এটা একটা কগনিজেন্সি তো নেওয়া দরকার, যে জিএম সাহেবের কাছে গেলে জিএম সাহেব তার ডিজিএম টেকনিক্যাল ডাকে না পাঠাই দেয়, তো এটা এটাও বা কেমনে? আচ্ছা এটা একটু নোট করেন তো, এটা একটু নোট করেন। কিন্তু প্রশ্ন হলো, আমি আপনাকে বলি বসেন, আপনারা আবারও বেশি কথা বলতেছেন, এবার আপনাদেরকে খাওয়ারে পাঠাই দিব, তো খিদে বেশি হয়েছে তাই কথাবার্তা গুলো। দায়িত্ব তো আমার কি কাম, তো আমি এত এত তো কোথাও লেখা নাই, আমি তো আমার দায়িত্ব বের করে নিয়েছি। আপনাকে ডিজিএম টেকনিক্যাল কি আপনাকে কি একটা একটা বাচ্চা বাচ্চাকে বানিয়েছি যে যার কামটুকু বের করে নিতে পারতেছেন না, কে আপনাকে দায়িত্ব দিবে? আপনি কি শুধু নীতিমালা নীতিমালা এইখানে তো আপনারা মাইক খেয়েছেন, যে শুধু যেটা লেখা আছে ওর বাইরে চিন্তা ভাবনা করার মতো আপনার কোনো যোগ্যতাই নেই, ক্ষমতাও নাই, এই কারণে তো আপনি আর নির্ভর হয়েছেন এবং আপনাদেরকে হাঁটু ভাঙ্গা করে কোমর ভাঙ্গা মাজা ভাঙ্গা করে রেখে দিয়েছে ও নীতিমালা করে দেন। আপনি কেন বলতে পারছেন না যে জিএম কে স্যার এটা ও কি করলো আমি একটু দেখে দিই আপনাকে, এতে কি নীতির কি বরখেলাপ হতো? আমি বুঝতে পারলাম না যে এটা কেমন কথাবার্তা, যে স্যার নীতিমালা নীতিমালা কি মানে, নীতিমালা মানে কি আপনি লেখে দেন তাহলে করবো, নাহলে করবো না, তার মানে কথা লেখা যাবে তাহলে আমি আপনাকে লিখে দিতে হবে যে আপনার 33 কি অবস্থা আছে খুঁজে দেখুন, আপনার 11 কেবি লাইনে কি অবস্থা আছে খুঁজে দেখুন, আপনি দেখবেন না কি কি নীতিমালা করবো, নীতিমালা একটাই, আপনি ডিজিএম টেকনিক্যাল যত কারিগরি বিষয় আছে সবকিছু আপনি দেখবেন, দ্যাট ইজ দ্য নীতিমালা। এই নীতিমালা পরিবর্তনশীল, আজকে যেটা বলছি কালকে সেটা নাও লাগতে পারে, অবসোলেট হয়ে যাবে, পরশুদিন নতুন একটা আসবে, কি নীতিমালা করবো কথায় কথায়? এগুলা হলো কাজ না করা, কাজ না বুঝা, অন্যের ঘাড়ে বসা, পরনির্ভরশীলতার কথাবার্তা, আমার কাছে এগুলো একদম পাত্তা নাই, এগুলো আমি পছন্দ করি না। আমি চেয়ারম্যান হিসেবে যখন বসছি কোনো কাগজপত্র যা আছে থাকুক, আর বাকি আমার কি কাম আমি বের করিনি, 3 লক্ষ মাসে সংযোগ দিতে হবে কোনো নীতিমালা নাই,
100% উপজেলা বিদ্যুৎ আইন করতে হবে কোনো নীতিমালায় নাই, তিনটা বোনাস দেবো কত নীতিমালায় নাই, বের করে নিছি বের করে নেব। এটাই নেতৃত্ব, এটাই কোয়ালিটি। আপনি পারলে পারলেন, না হলে আঙুলটা মুখে দিয়ে ও বাচ্চাদের মতো থাকেন। বুঝতে পারছেন? আপনাকে আপনি বের করেন, কী কেমন আপনি করবেন, আপনার অ্যাপয়েন্টমেন্টের যৌক্তিকতা আপনি বের করেন, আপনাকে প্রমাণ করতে হবে আপনি ফিট। আর যদি তা না করেন তাহলে আরে নির্ভর হন, অসুবিধা কোন জায়গায়, চল নির্ভর ছিলেন এখনো থাকেন। কিছু কারো কিছু করার নেই। ইভেন দো আপনার পয়েন্টগুলো আমরা শুনেছি, খুব খুশি হয়েছি, আর প্রশ্ন নেবো না। 9টা বাজছে, 9:30 বাজছে, সময় হয়ে গেছে খাবারের। অসংখ্য ধন্যবাদ, কথাগুলো শুনেছেন, কথাগুলো বলেছেন, আমি শুনেছি, আমরা শুনেছি। বাট আমরা আমরা, আমি নই আপনি নই আমরা, আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই, করলে ভালো হবে, দায়িত্ব নিতে হবে। নেতা দায়িত্ব নে, কোনো দিন শিখিয়ে নেতা বানানো যায় না। আই টেল ইউ, আপনি কর্মকর্তা হতে পারেন, আপনি কর্মকর্তা হতে ফাইন, কর্মকর্তা কী করবে, ফাইল একটা আসবে সবুজে কিংবা নীলে, উপরে পাঠাবেন, নিচে আসবে, উপরে পাঠাবেন, এটা নেতা, এটা কর্মকর্তা। কিন্তু যদি সত্যিকার অর্থে লিডার হতে চান, নেতা হতে চান, কমান্ডার হতে চান, তাহলে আপনাকে নেতৃত্ব নিতে হবে। এই নেতৃত্ব কোথাও লেখা নেই, এ কী করবো, আপনি বের করে নেবেন, আপনি বের করে নেবেন। আপনি এগুলো বের করতে গেলে আপনি নীতি খুঁজবেন কোন কারণে? আপনি কিন্তু বলছি 4,000 মানুষকে বিদ্যুৎ দাও, আপনি 10,000 দিলে কি কোন নীতিতে আসে? এটা 10,000 দিবেন, দিয়ে দেন। বড় নীতি হলো যে মানুষকে বিদ্যুৎ দিবেন, সেটা বড় নীতি। বড় নীতি হলো যে ঘুষ খাবো না, মানুষকে কষ্ট দেবো না, গরু ছাগল বিক্রি করে ওই টাকা আমার পকেটে নেবো না, এটা বড় নীতি, তাই না? নীতিতে তো লেখা আছে সততার মধ্যে, সততার সাথে চাকরি করবো, ওই নীতিটা কেন বরখেলাপ হচ্ছে? নীতি খোঁজার দরকার নেই, নেতা নীতি খুঁজে না। নেতাই খুঁজে যে আমি সৎ থাকবো, নিষ্ঠাবান থাকবো, প্রোয়াক্টিভ হবো, প্রফেশনাল হবো, আমি আমার অধস্থ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি শ্রদ্ধাশীল হবো, দায়িত্ব পালন করবো, আমার সহকর্মীদের সাথে ভালো ব্যবহার করবো, আমার অধস্থদের প্রতি আমি সহানুভূতিশীল হবো, আমি ন্যায় প্রতিষ্ঠা করবো, অন্যায়ের বিপক্ষে থাকবো, ন্যায়বানের পক্ষে থাকবো, এগিয়ে যাবো রাস্তা সোজা সিরাতাল মুস্তাকিম। এটা হলো নেতৃত্ব। আপনাকে এত এত কথায় কথায় আমি নীতিমালা দিতে পারবো না, সম্ভব নয়। নীতিমালা আপনি সৃষ্টি করেন, আপনি নেতা, আপনি ভালো নীতিমালা সব সৃষ্টি করেন, আমি সমর্থন দেবো, কোনো অসুবিধা নেই। তাহলে আমরা এখানে শেষ করবো, ভালোভাবে ফেরত যান, কাজ করেন। আমি এখন উঠি নাই, বসেন, এক মিনিট বসেন, আমাকে এক মিনিট সময় দেন। অনুরোধ করবো আমরা ভালো কাজ করি, আমরা 3টা বোনাসের পরিবর্তে আগামীবার 4টা বোনাস পেতে চাই, ইনশাল্লাহ পেতে চাই। এবং করতে হলে আমাদের সিস্টেম লসটা কমাতে হবে। আর ফাইনালি এটুকু, গ্রাহক বান্ধব হওয়া দরকার এবং মানুষ হিসাবে সুআচরণ করা দরকার। কোনো অবস্থাতে ঘুষ সুআচরণের মধ্যে পড়ে না, কোনো অবস্থাতেই না, হারাম। যেটা হারাম করেছে কোরআন, অন্য অন্য ধর্মাবলম্বীদের ধর্মগ্রন্থেও আছে, এ হারাম কোনোদিন সুখকর কিছু বয়ে আনবে না। এবং যিনি হারাম খান, হারাম অর্থ খাওয়া দিয়ে ওই ওই এবাদত কবুল হবে না, এটাই ধর্মের কথা। আপনি যা বুঝেন বুঝেন, আপনার মতো ব্যাখ্যা নেন, আমি কেবলমাত্র আপনাকে আবারও বললাম সতর্ককারী, আপনাকে সতর্ক করলাম। আমার যে রাষ্ট্রীয় দায়িত্ব ও দায়িত্বের, আমার উপর যে দায়িত্ব দেওয়া হয়েছে সরকার কর্তৃক ওটা, আর অতিরিক্তটুকু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মানুষ বানিয়েছে, অতএব ওটুকু আমাকে বলা দরকার, আমি বললাম। আশা করি সবাই ভালো থাকেন, ভালোভাবে ফেরত যান, আল্লাহ হাফেজ।